অন্ধকার রাত শুরু হয়ে গেল ভৌতিকতার 153তম এপিসোড। আপনারই আশেপাশে ঘরের বাইরে, যদি সেটা গ্রামের বাড়ি হয়, যদি সেই জায়গায় শিয়ালের আনাগোড়া থাকে, তাহলে 100% আপনার আশেপাশেই ভয়ঙ্কর কিছু ঘটছে। শিয়াল থাকলেই ভয়ঙ্কর কিছু ঘটবে না, কিন্তু শিয়ালদের আনাগোনা মোস্টলি কবরস্থানের আশপাশেই থাকে। সেরকম জায়গায় যারা আছেন, শুনছেন আমাদের ভৌতিকতা, সেখান থেকে শুরু করে লাইটের আলোয় চার বন্ধুরা মিলে শুনছেন ভৌতিকতা, সবাইকে জানাচ্ছে সাদর আমন্ত্রণ ভৌতিকতার 153তম এপিসোডে। জানি না কীভাবে 153তম এপিসোড আমরা প্রচার করছি, কিন্তু আল্লাহর রহমতে আমরা সবাই আপনাদের সামনে চলে এসেছি। যারা আমাদের সাথে আছেন, রিকোয়েস্ট করবো আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন, ঘটনাগুলো শুনবেন। এই ঘটনাগুলোতে ভয় থাকবে, খারাপ দিক থাকবে, যেমনটা লাস্ট এপিসোডে শুনেছিলেন জাহিদ ভাইয়ের ডার্ক সাইড, তেমনি আরও একটি ডার্ক সাইডের কথা আজকের এপিসোডেও শুনবেন। না, আমি মোটেও দেরি করছি না, ঘটনায় চলে যাব। যাওয়ার আগে জাস্ট বলে দিব, যারা আমাদেরকে এখনও সাবস্ক্রাইব করেননি, আশপাশের লাল বাটন খুঁজে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিবেন ইনশাল্লাহ। আশা করছি আমাদের সাথে থাকবেন, আমরাও চেষ্টা করে যাব আপনাদেরকে ভয়ের ঘটনা উপহার দেবার। আমি শুভ, ভৌতিকতার সাথে আছি সেই প্রথম থেকেই। আমার বাসা শৈলকুপা থানা ঝিনাইদহ জেলার কোন একটি গ্রামে। সঙ্গত কারণে আমি নামটি উল্লেখ করছি না। ঘটনাটা ঘটেছে প্রায় 4 বছর আগে আজ থেকে। আমি মাছ শিকার করতে ভালোবাসতাম, যেহেতু গ্রামে বড় হয়েছি সেহেতু সবাই মাছ ধরত, আমিও রাতের বেলা যেতাম। আমার ভাই, 3 মামা আর 5 জন সন্ধ্যার দিকে মাছ ধরতে যাই। বর্ষাকাল যেহেতু মাছ ধরার ইচ্ছাটাও বেশি। বর্ষার সময় আকাশের মেঘ থাকার কারণে মাগরিবের পরপর অন্ধকার হয়ে যায়। সেদিন ছিল অমাবস্যার মতো পুরো অন্ধকার। আমরা বিলে যাই মাছ ধরতে, আর বিলটা ছিল বেশ বড়। কয়েকটা গ্রাম পার করেই সেই বিলে যাই। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পরে সেই বিলে পৌঁছাই। আমাদের হাতে টর্চ লাইট ছিল, যেটা দিয়ে আমরা মাছ ধরি। আমাদের এলাকায় এটাকে তুরকুজ বলে, অনেক এলাকায় টোটা বলে। তো আমরা মাছ ধরছি, প্রায় 1.5 ঘন্টা যাবৎ কোনো মাছ পাচ্ছি না। এবার জায়গাটা পরিবর্তন করলাম, একটু অন্যদিকে গেলাম, আলাদা হয়ে মাছ ধরার চেষ্টা করছি, কিন্তু মাছই পাচ্ছিলাম না। একসময় খেয়াল করলাম বেশ রাত হয়ে গেছে। আমরা ভাবলাম মাছ হয়তো আর মাছ নাই আমাদের ভাগ্যে, বাসায় চলে যাই। আমাদের সাথে একজন মামা ছিল, তার নাম আকিজ। আরেক মামা ছিল আলী। আরেক ভাই ছিল সুদ্দুল এবং সুমন। আমার বন্ধু ছিল, আমি ছিলাম। সবাই সাহসী, রাতের বেলা মাছ ধরছি, বোকা হলে সম্ভব না, সাহসী হতে হয়। শুধু আমি একটু ভীতু, ভয় পাই, এবং আমি চেষ্টা করি পিছনে থাকার। আমাদের সবারই ওই জায়গাটা চেনা, কারণ ওই জায়গাটায় আমরা আরও অনেকবার মাছ ধরেছি। রাস্তাঘাটও চেনা। বিলটা খুব যে বড় তা না, আবার খুব ছোটও না, বেশ বড়। আমরা যেদিকে যাই না কেন, আমরা মনে হচ্ছিল যেই পাশেই যাচ্ছি মাছ ধরতে, আবারও সবাই মিলে পূর্বের স্থানে ফিরে আসছি। আমাদের ধারণা ছিল মাছ ধরতে গেলে তো অনেক সমস্যা হতে পারে। প্রথমে বুঝতে না পারলেও সমস্যার কারণ আস্তে আস্তে বোঝার চেষ্টা করছি। আমাদের ওদিকে বলে পথ ভোলা অথবা ভোলা পথ, আলা ভোলা, এইসব টাইপের কিছু আছে এই জায়গাটায়। পথ ভুল করে দেয়, মানুষকে নিয়ে মেরে ফেলে, এরকম অনেক ঘটনা শুনেছি। আমরা ভাবছিলাম যে ওইটাই আমাদের ধরেছে নাকি, আমরা পথ ভুল করছি বারবার। আমার যে মামা ছিল, ওনার কাছে সবসময় সিগারেট আর ম্যাচ থাকতো। আমার কাছেও ম্যাচ থাকতো, কিন্তু আমি সিগারেট খেতাম না। যেহেতু মামা সিগারেট ধরালো, সে বললো যে সিগারেট খাই আর না খাই সবাই আগুন রাখি সাথে। এখানে পথ ভোলা বা আলা ভোলা কিছু থাকতে পারে, আল্লাহর নাম নিতে থাকি। অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা রাস্তা পাই, কারণ বারবার একই জায়গায় ফেরত আসছিলাম, সেটা অনেক দূর দিয়ে আমরা পাই। তো ধীরে ধীরে আমরা আগাতে থাকি। মাঝে তো পাচ্ছিলাম না, কিন্তু হঠাৎ করে পাওয়া শুরু করি। মাছ না পাওয়ার কারণে আমরা, আমাদের ওইদিকে একটা ছোট্ট রাস্তা আছে পানি যাওয়ার, যেটাকে ক্যানেল বলে বা আইল বলে, জমিতে ওই জায়গা দিয়ে পানি নেয়। অনেক মানুষ মাছ ধরার জন্য ছোট জাল রেখে যায় ওই জায়গায়। তো আমাদের এক মধ্যে এক মামা ছিল, উনি একটু দুষ্টু টাইপের। তো মামা বললো আজ যেহেতু মাছ পাইলাম না, তাই এই যে এখানকার যে খাঁচার মধ্যে মাছ আছে সেগুলো আমরা নিয়ে যাব। তো প্রথমে কেউ রাজি না হলেও, তো আমরা
চিৎসা চিন্তা করছিলাম মনের মাছ কেনা কেড়ে গেছে, এটা আমাদের নিয়ে যাওয়া ঠিক হবে না। তো মামা বললো, না দাঁড়াও আমি নিচ্ছি এটা। এর মধ্যে আমি আর আমার বন্ধু সুমন উপরে দাঁড়াই, আর মামা নিচে গেল ক্যানেলের দিকে। তো বেশি পানি ছিল না, মামা বুঝতে পারছিল যে এখানে প্রচুর মাছ। আর এর মধ্যে আমাদের আরেক মামা, উনি আর একটু সামনে গিয়েছিল। উনি মাছ ধরছে এমন জায়গায় দুপাশে দুটো পুকুর এবং চলাচলের রাস্তা। দুই তিন মিনিট পর হঠাৎ করে একটা আগুনের দলা আমাদের দিকে এগিয়ে আসছে। আগুনের দলাটা অনেকটা হাতির মতো সাইজ, মাটি মনে হয় ওই আগুনের দলার কারণে কাঁপছিল। হঠাৎ করে দৌড়াতে দৌড়াতে আসছে, আর কেমন একটা ভয়ঙ্কর শব্দ। আমরা উপরে ছিলাম আর সুমন দেখে খুব ভয় পেয়ে যায়। তো আমরা আলিম মামাকে বললাম, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আমরা সেখান থেকে দৌড় দেই, তো এবং সে মা আর যিনি নিচে নেমেছিল সে মাছ ধরেই যাচ্ছে। তো আমরা বেশ দূরে এগিয়ে যাই দৌড় দেওয়ার কারণে, এবং এক পাশে এসে দেখি ওটা মিলিয়ে যাচ্ছে। তো ওখানে যে আলি মামা ছিল সে কিছু টের পাচ্ছিল না, উনি মাছ ধরছে আর আমাদের কাছে বলছে তোমরা এখানে চলে আসলা কেন। তো আমরা যা দেখলাম তা ওনাকে বললাম, যে আমরা এগুলো দেখছিলাম, আমরা দেখেছি দৌড়ে চলে আসছি। আমার খুব খারাপ লাগছিলো শরীরটা ওই সময়। আমি আর সুমন বলছিলাম আমরা এখানে থাকবো না, চল চলে যাই এখান থেকে, বাসায় বেশি দূরে না, 1 কিলোমিটারের মতো রাস্তা, কিন্তু চলে যাব। এরকম অবস্থায় আমি সবার আগে ছিলাম, মামারা পেছনে, তারা বলছে তোমরা আগে যাও আমরা পেছনে আছি। হঠাৎ করে আমি পা দিতে যাব, আমি দেখি পেছন থেকে আমার আকিজ মামা, তিনি আমার হাত টানতে ধরলো। বললাম কী হয়েছে মামা? বলছে তুমি যেভাবে হাঁটছো এরকমভাবে হাঁটছো কেন, তুমি কীভাবে হাঁটতেছো? আমি বললাম কেন, আমি এ তো এইভাবেই হাঁটছি। তো আমি তো আল ধরেই হাঁটছিলাম, দুজনের মাঝখানে যে আল থাকে, দুই রাস্তার মাঝখানে, তো ক্ষেতের মাঝখানে যে আল থাকে সেটা। বলছে তুমি নিচে লাইট মেরে দেখো তো কিসের উপর পা দিতে যাচ্ছিলা। আমি দেখলাম বিশাল বড় একটা সাপ আমার সামনে। এত ভয় আমি অনেক কখনো পাইনি, খুব ভয় পেয়ে গেছিলাম। অনেক সাপ দেখেছি কিন্তু এরকম কখনো হয় নাই। মনে হচ্ছে ধান পেশার এক পাশ থেকে আল হয়ে অন্য পাশে চলে গেছে, এত বড় আর এত কালো। আমি যদি পাড়া দিতাম জানি না কী হতো। আমার কাছে মনে হলো আমি সাপটা মেরে ফেলবো। তো আমার কাছে যে মাছ ধরার থুরকুচটা ছিল সেটা নিয়েছি মারার জন্য। তখন আকিজ মামা আমার হাতটা আবার ধরলো, বলে এই কী করছো, খবরদার, এমনিতেই আজকে কোনো ধারণা আছে সম্পর্কে? তো আমি বলি যে না, কী ধারণা, সাপ দেখলেই তো মারতে হবে। বলছে খবরদার, এমনিতেই আজ আমাদের সাথে যা ঘটছে তুমি আবার মাছ মারতে যাচ্ছ কোন সাহসে? তো মামার কথা শুনে আমি আর একটু ভয় পেয়ে যাই, কারণ উনি বলছিল যে না জেনে রাতে এরকম সাপ মারা ঠিক না। তো আমাদের থুরকুচের উল্টা সাইডটা যে বাঁশটা থাকে সেটা ধরে আমি সাপের লেজ হালকা টাচ করে সাপটা চলে যায়। তখন আমি মাঝখানে হাঁটা শুরু করলাম এবং মামাদের সামনে দিলাম, কাবার এভাবে করেই চলে আসছি। তো চলে আসার পর ওই দিন রাতে আমি প্রচণ্ড ভয় পাই, ঘুমাতে পারছিলাম না। পরদিন রাতে আমি স্বপ্নে দেখি একটা মহিলা মানুষকে। আমাদের একটা লেবু বাগান ছিল, ওই লেবু বাগানটা হবে ওখানে গাছগুলা কোমর সমান উঁচু। তো আমি স্বপ্নে দেখছি একজন মহিলা ওই লেবু বাগানের মধ্যে শাড়ি পরা, কোমরে ঘুঙুর বাঁধা, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। আমি স্বপ্নের মধ্যে প্রচণ্ড ভয় পাচ্ছি, আমি উপরে তাকাচ্ছি আর কাউকে দেখছি না। নিচে তাকালে মহিলাকে দেখি কিন্তু উপরে কিছুই দেখা যায় না। আমি মহিলার নিচের দিকে তাকে দেখতে পাই, তার পাগুলো উল্টো, যেটা দেখে ভয় পেয়ে যাই, ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙে আজানের শব্দে। এরপরে সারাদিন আমার কোনো সমস্যা হয় নাই, কিন্তু আমি স্বপ্নে ওই মহিলাটাকে দেখছিলাম। আমাদের বাসায় খুব বড় বড় গাছ আছে, এরকম অনেক শুনেছিলাম যে আমাদের বাসার উপর দিয়ে নাকি জিনদের চলাফেরা আছে। আমি দেখি বাড়ির কাঁঠাল গাছের উপরে ওই মহিলা বসে পা নাড়াচ্ছে, আমার দিকে তাকিয়ে হাসছিল। আমি ভয় পেয়ে যাই। পরের দিন আব্বু আম্মুকে জানাই আমাদের বাসার পাশে এরকম একটা ঘটনা ঘটছে। তো উনি যেহেতু আমাদের পাশে একটা হুজুরও ছিল পাশের বাসার পাশে, তো ওনার কাছে যাই। তো হুজুরকে আমি সমস্ত ঘটনা বলি। তো হুজুর বলছে জিন তোমার কাছে আসার চেষ্টা করছে, তুমি একটু ভীতু মানুষ, এই জন্য ভয় পাবে বেশি, এই জন্য তোমাকে আরও বেশি তোমার কাছে আসার চেষ্টা করছে। কোনো সমস্যা নাই, একটা জিনিস দিচ্ছি সেটা সাথে রাখো, ছোট্ট একটা অনেকটাকে মাটি কাঠি জ্বালিয়ে দেয় আর ছোট্ট একটা মাটির খুঁটি দেয়, বলে যে মুখ বন্ধ করে এটা তোমার রুমে রেখে দিবা। এরপরে একটা ঘটি দেয় আর কি, ওই ঘটিটা সবসময় আমার রুমে থাকে এবং জালের কাঠিটাও আমার সাথে থাকে। কিন্তু একটা তাবিজও দিয়েছিল, কিন্তু সেটা আমি আর পড়ি না।
তো আমার সাথে ঘটেছিল এটা ঘটনা, কিন্তু এটা আর পরবর্তী সময় আর কন্টিনিউ করে নাই, যেহেতু মাছ ধরা ঘটনা থেকে শুরু করে অনেক দিন যাবৎ আমি এই জিনিসটা ফিল করেছি, ভাবলাম এটা শেয়ার করে ফেলি। ধন্যবাদ ভাই আপনার ঘটনার জন্য। আমি এটা ভাবলাম যে অনেক দিন যাবৎ গ্রামের ঘটনা বলি না, গ্রামের ঘটনা বলে ফেলি। তা আব্দুর রব সাহেবের ঘটনা শুরু করব এখনই। তো অনেক দিন যাবৎ এরকম গ্রামের ঘটনা বলা হয় না দেখে আজ মন চেলো আমাদেরকে, যিনি একজন অডিও ক্লিপ পাঠিয়েছিলেন তার ঘটনায় শেয়ার করলাম শুভ ভাইয়ের। তো আব্দুর রব সাহেবের সাথে ঘটনা কথা হলো, তিনি লিখে পাঠাতে পারছেন না, হাত কাঁপছে ইদানিং, এবং প্রপার হাত কাঁপলে উনি লিখতে পারেন না। আর ওনার পরিবারের কেউ যেহেতু জানে না যে উনি আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন, তাই উনি বলছে যে আমি নিজেই আপনাকে ফোন দিই, তো ফোনে আপনাকে ঘটনাগুলো বলি। তো বেশ কিছুদিন যাবৎ ওনার একটা বড় সমস্যা হচ্ছিল যে উনি রাতের বেলা যে তাহাজ্জুদের সময় উঠে, ওঠার পরে তিনি নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ায় বলে নামাজে দাঁড়ানোর প্রিপারেশন নেয় কিন্তু নামাজটা পড়ে না। তো লাস্ট মাসখানে এক মাস যাবৎ উনি তো অনেকদিন যাবৎ আমাদেরকে ঘটনা দিচ্ছে না, তো উনি বলছিল যে আলিফ ভাই আমি আপনাদের ঘটনা শুনছি, এপিসোড শোনার চেষ্টা করি, নিজের একটা এপিসোড যাবে, নিজের ওইখানে একটা এপিসোডে আমার একটা ঘটনা যাবে, আমি যে বলবো সেই সুযোগটা পাচ্ছিলাম না। বেশ কিছুদিন যাবৎ আমার একটা প্রবলেম হচ্ছে, আমি তাহাজ্জুদের জন্য নামাজে উঠি, তাহাজ্জুদের জন্য যা নামাজ দাঁড়াই, যা নামাজের যা নামাজ বিছাই, আমি মজু করে আসি কিন্তু আমি নামাজ পড়ি না, আমার কাছে মনে হচ্ছে আমি নামাজ পড়ছি। তো প্রথম দিন যেটা সমস্যা ফেস করলাম সেটা হচ্ছে সেদিন বুধবার ছিল মাসখানেক আগে। তো আমি উনি বলছে যে আমি আসলে বাথরুমে যাই, অজু করি, ড্রয়িং রুমে যাই, পানি খাই, প্রতিদিন সকালবেলা আমার দু গ্লাস করে পানি খেতে হয় একদম, এটা আমি সবসময় খাই, খাওয়ার চেষ্টা করি, এবং রাতের বেলা আমি কালিজিরা খেয়ে ঘুমাই, মধু এবং কালিজিরা মিশিয়ে রাতের বেলা খেয়ে ঘুমাই। তো উনি চেষ্টা করে ওনার মতো, তো উনি বলছিল যে আমি আসলে বাথরুমে গেলাম, বাথরুম থেকে পানি খেলাম, পানি খেয়ে আমি জায়নামাজ জায়নামাজে দাঁড়ালাম, জায়নামাজ বিছালাম, বিছিয়ে আমি পাশের টেবিলে বসে, মানে পাশের চেয়ারে বসে রইলাম, আমি সারাটাক্ষণ আমি বসে রইলাম। এর মধ্যে মাগরিবের আজান দিল, ফজরের আজান দিল, ফজরের আজান পড়ল, আমি মসজিদের দিকে রওনা দিলাম। মসজিদের দিকে রওনা দেওয়ার সময় সিঁড়ির কামরায় হঠাৎ করে একজন লোক আমার সাথে মিশতে মিশতে পাশে দাঁড়ায় গেল। তো বুঝাই যাচ্ছে যে তিনি আমার শিক্ষক, এবং তিনি ইদানিং আমার কাছে প্রায় সময় আসছে, এবং তিনি আমাকে বলছে যে ওনার নামটা আমি জেনেছি, ওনার নামটা আমি বলতে পারবো না, বললে আমার সামনেই হয়তো চলে আসবে এখনই, তাই আর বলছি না, আমি যাই না, আমার এটা আমার এটা আমার পার্সপেকশন, মানে আমি ডক্টর আলিফ, আমার পার্সপেকশন এটা যে আমার সামনে চলে আসতে পারে। তো উনি বলেছে নামটা না নিতে, তো উনি বলেছে যে আমার শিক্ষক, ওনার শিক্ষক হিসেবে আমি ওনাকে আমি বলছি আর কি। তো ওনা বলছে আমার শিক্ষক আমার পাশে চলে আসছে, তো আমি নামাজ পড়তে যাচ্ছি, তিনি আমার পাশ দিয়ে হাঁটছে, কোনো কথা বলছে না, তো আমিও কোনো কথা বলছি না, আমি জাস্ট একবার আসসালামু আলাইকুম বললাম, উনিও বললো ওয়ালাইকুম আসসালাম, আমি শব্দ, উনি বলছে যে আমি শব্দ পেলাম, সালামের উত্তরে শব্দ পেলাম, আমি হাঁটছি, হাঁটতে 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 মসজিদের কাছে চলে আসছি, উনি আমার কাঁধে হাত ধরলেন, কাঁধে হাত রাখলেন, আমি বললাম যে উনি বলছে যে আমি বললাম যে কেমন আছেন, উনি কোনো উত্তর দিল না, উনি যে এতটুকু বললো তুমি কিন্তু তাহাজ্জুদের নামাজটা পড়ো নাই, এই বলে উনি মসজিদের অজুখানার ভিতরে ঢুকে গেল। তা আমি উকি দিলাম অজুখানার মধ্যে উনি আছে কিনা, দেখলাম যে নাই, উনি চলে গেছে ওখান থেকে, কিন্তু অজুখানায় ঢুকলো আমার সাথে, মসজিদে ঢুকার সময় আমাদের মসজিদে ঢুকতেই বাম পাশে অজুখানা গ্রিল দিয়ে লাগানো, ওই সময় আমি যখন মসজিদে যাই তখন আসলে মসজিদের দরজা ফজরের ওয়াক্তে খোলা ছিল কিন্তু মসজিদে মানুষ ছিল না, এবং ওই মুহূর্তে অজুখানাটাও খোলা হয় নাই। আব্দুর রব সাহেব বললো যে উনি ঢুকে গেল ওর অজুখানার ভিতরে, যাই হোক উনি আর খেয়াল করলেন না, নামাজ পড়লেন, নামাজ পড়ার পর ফজরের ওয়াক্তে নামাজ শেষ করার পর উনি আব্দুর রব সাহেব ওয়েট করছিলেন যে আজকে বাসায় যাবো না ডিরেক্টলি, একটু কিছুক্ষণ থাকবো, ইশরাকের নামাজটাও মসজিদে পড়বো, আর ওই দিন নাকি মসজিদে তালিম হচ্ছে, তালিম হবে, এরকম কথাবার্তা, জামাতও এসছে। তো নর্মালি জামাত থাকলে আব্দুর রব সাহেব খুব যে একটা থাকে সেরকমও না, তো উনি বলছিল যে জামাত আছে, দেখলাম যে জামাতের লোকজনরা সকালবেলা মশওয়ারা করলো, তো আমাকে ডাকলো, তো আমি বসলাম ওনাদের তালিমে, যে তো অনেকে হাত উঠাচ্ছে কে কে কোথায় যাবে, মানে সকালবেলা ছয় পয়েন্টের তালিম হলো, তো উনি এটা আব্দুর রব সাহেব বলে যে ছয় পয়েন্টের তালিম হলো, তো উনি বললো যে আমি শুধু তালিমটা শুনলাম,
শুনে যত আমি একটা সময় মসজিদ ছেড়ে, ইমাম উনি তো খতিব মানুষ, মসজিদ ছেড়ে উনি চলে আসছে, চলে আসবে আর কি, বাসায় চলে আসছে। বাসায় চলে আসার পর উনি বাসায় এসে দেখে যে ওই যে জানামাজ বিছিয়ে গেছে সেই জানামাজ বিছানো ওই জায়গায় ওরকমভাবেই। তো উনি মনে করতে পারছে না যে উনি যে নামাজটা পড়ে নাই। এটা হলো প্রথম দিনের ঘটনা। দ্বিতীয় দিন তাহাজ্জুদের নামাজ, দ্বিতীয় দিন হচ্ছে বৃহস্পতিবার। বুধবার চলে গেল, বৃহস্পতিবার রাতে, মানে বৃহস্পতিবার তাহাজ্জুদের জন্য তিনি উঠেছেন, উনি জানামাজ বিছালেন, ওযু করলেন, আঙ্গুর খেলেন, পানি খেলেন, একটা রুটি খেলেন, ক্ষুধা লেগেছিল। বলি যে রুটিটা খাওয়ার সময় আমি দেখলাম আমার পাশে কেউ দাঁড়ানো, ফ্রিজের এক পাশ থেকে উকি দিচ্ছে। তা আমি আর কিছু বললাম না, মনে হচ্ছিল শিক্ষক, কিন্তু আমি আর কিছু বললাম না। তো উনি যা নামাজের পাশে এসে বসলো, নামাজ আর পড়লেন না, তাহাজ্জুদটা পড়া হলো না। আজান দিল, আজানের আগে আগে সে রওনা দিল। রাস্তায় যেতে পথে মসজিদের বাইরে আবার সেই শিক্ষক দাঁড়ানো, তিনি বললেন যে তুমি কিন্তু অনেক সময় অনেক বিপদে পড়লেও তাহাজ্জুদ মিস করো না, কিন্তু তুমি আজকেও তাহাজ্জুদের নামাজটা পড়ো নাই। আমি বারবার, উনি বলছিলেন যে আমি বারবার অবাক হয়ে যাচ্ছি, উনি আমাকে বারবার এই কথাটা বলতে আসছে কেন, এর আগেও তো অনেক সময় তাহাজ্জুদের নামাজ পড়া হয় নাই তার, কিন্তু এই সময় এরকমভাবে তো কখনো তিনি আসেন নাই, তাহলে আজকে এসে হঠাৎ করে, গতকালকেও আসলো আজকেও আসলো, আমি কি আদৌ তাহাজ্জুদ নামাজ পড়ছি না? তো উনি এই যে জিনিস সাত পাঁচ চিন্তা করতে করতে মসজিদে ঢুকে যায়। মসজিদের মধ্যে ঢুকার পর আর তুমুল বৃষ্টি, এটা রিসেন্ট ঘটনা কিন্তু, একদম কয়েকদিন আগের ঘটনা, বাংলাদেশে হয়তো বা ভোরবেলা তুমুল বৃষ্টি হয়েছিল। তো তুমুল বৃষ্টি, মসজিদ থেকে বের হতে পারছিল না, তো ঝড়ের মতো বৃষ্টি হচ্ছিল, চারপাশ খুব ঠান্ডা হয়ে যায়। তো মসজিদে নামাজ শেষ করার পরে তিনি মসজিদের ভিতরেই বসেছিলেন। ওই সময় মসজিদের ভিতরে ওই জামাত তখনও এসছে, মানে জামাত আসছিল 10 দিনের জন্য এটা, তো তখনও মসজিদে তিনি ছিলেন ওই মুহূর্তে। তো একটা সময় বৃষ্টি যখন থেমে যায় তিনি বাসায় আসে, বাসায় এসে বিশ্রাম করে, এবং ওই দিন তার একটা জায়গায় যাওয়ার কথা ছিল পুরান ঢাকাতে। তো তিনি তাদের বাসা থেকে পুরান ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পুরান ঢাকার একটা মসজিদে তার একটা মিটিং ছিল, জরুরি মিটিং ছিল। ওই মিটিং শেষ করার পরে রাত্রেবেলা তিনি বাসার উদ্দেশ্যে রওনা দেন। আসলে ওই দিন সারাদিন আর তিনি তার নিজের মসজিদে যেতে পারেন নাই। তো রাত্রেবেলা বাসায় পৌঁছাতে পৌঁছাতে তার 11:30 বেজে যায়। আসলে কিছু জরুরি মিটিং ছিল, মসজিদ কমিটির মিটিং ছিল, মসজিদ কমিটির কোনো রিলেটেড কাজ ছিল, কারণ মসজিদে কিছু কাজকর্ম হবে। তো পুরান ঢাকার ওই জায়গাতে কিছু জিনিসপত্র আছে, যারা কিছু দানের বিষয় আছে, অনেকে ডোনেট করে মসজিদের, সিমেন্ট ডোনেট করে, তো বহু ব্যাপার স্যাপার। তো সেই ব্যাপারে আর তিনি যাননি। তো উনি যখন বাসায় ফেরে, রাত্রে 11:30 বেজে যায় বাসায় ফিরতে ফিরতে, তো ওনার স্ত্রী ওনাকে জিজ্ঞেস করে যে আপনি যে বাসায় আসলেন আবার চলে গেলেন কোথায়? ওনার মাথা খারাপ হয়ে যায়, বলে যে আমি বাসায় আসলাম আবার চলে গেলাম কই, আমি তো সারাদিনে বাসায় আসি নাই। বলে যে আপনি কিন্তু দুপুরবেলা বাসায় আসলেন, আমি খাওয়া দিলাম, আপনি না খেয়ে চলে গেলেন, আমি কিন্তু বুঝলাম না, আপনি একটা কথাও বললেন না, আমি বললাম আপনি কই চলে যাচ্ছেন, খেয়ে যান, আমি তো রান খাওয়া বেড়ে রাখছি আপনার জন্য, আপনি চলে গেলেন। বলে যে আমি তো সারাদিন বাসায় আসি নাই। বলে আপনি বাসায় আসছিলেন কিন্তু আপনি বুঝলাম না আপনি চলে গেলেন কেন? তো উনি খুব অবাক হয়ে যায়, বলি সারাটা দিন আমি পুরান ঢাকায় ছিলাম, তো উনি আর কোনো কথা বলছিল না, কাকে জিজ্ঞেস করবে কিছু বুঝতেও পারছিল না, কারণ শিক্ষকের সাথে তিনি এই বিষয়ে খুব দীর্ঘ সময় কোনো প্রশ্ন জিজ্ঞেস করা বা কেন হচ্ছে এই ধরনের প্রশ্নে তিনি যান না। তিনি বলেন যে যা হবে তা মেনে নিব কিন্তু কিছু জিজ্ঞেস করব না, আমার সামনে যদি কোনো জ্যোতিষীও বসে আমি তাকে জিজ্ঞেস করব না ভবিষ্যৎ আমার সাথে কী হবে, ভবিষ্যৎ জিজ্ঞেস করার কোনো অধিকার আমার আব্দুর রবের নেই। তো উনি বলছেন যে তো ওই দিন রাত্রেবেলা তিনি আবারও তাহাজ্জুদের জন্য উঠেন এবং আবারও তাহাজ্জুদ মিস করেন। তাহাজ্জুদ মিস করে তিনি মসজিদের উদ্দেশ্যে রওনা দেন, যেরকমভাবে জানামাজ বিছানো সেভাবে বিছানো ছিল। তো তিনি ওই দিনও মসজিদে যান এবং মসজিদে যাওয়ার পথে তাকে দুজন মানুষ আটকায়, একজন ওনার শিক্ষক আর একজন শিক্ষকের সাথে কেউ হয়তো ছিল, কিন্তু কারোরই চেহারা ফেস উনি দেখতে পাচ্ছিলেন না, দুটোই ঢাকা, কিন্তু ভয়েসে বোঝা যাচ্ছিল তার শিক্ষক এসছে।
বলে যে তুমি যে আজকেও তাহাজ্জুদ নামাজ মিস করলা, আজকেও তাহাজ্জুদ পড়লা না, কিন্তু তাহাজ্জুদ না পড়ে তুমি ওইখানে দাঁড়াইছিলা কেন, জাহান্নামাজের সামনে দাঁড়াইছিলা কেন, নামাজটা পড়লা না কেন? আজকে তো তুমি নামাজই পড়লা না, অন্য সময় তো তুমি বসে থাকো, আজকে কিন্তু তুমি জাহান্নামাজের উপর দাঁড়াইছিলা কিন্তু নামাজ পড়ো নাই, আশপাশে ঘুরছিলা, তাকাচ্ছিলা, কার দিকে তাকাচ্ছিলা, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? আব্দুর রব সাহেব কোনো কথা বললেন না, তিনি বললেন যে আমি দেরি হয়ে যাচ্ছে, আমি নামাজে যাব, আসসালামু আলাইকুম। এই বলে তিনি মসজিদের ভিতরে ঢুকে যান। এবং আজকে তিনি অন্যদিনের মতো যেরকম উকি ঝুঁকি মারেন যে ওরা কোথায় যাচ্ছে দেখার জন্য, উনি আর উকি ঝুঁকি মারলেন না সেদিন। ওই দিন ছিল শুক্রবার, বৃহস্পতিবার তো সারাদিন দৌড়াদৌড়ির মধ্যে ছিল, কারণ শুক্রবারে দৌড়াদৌড়িগুলো করা যায় না। তো ভোরবেলা শুক্রবারের দিন মক্তব বলতে হচ্ছে শুক্রবারের দিন সকালবেলা বাচ্চা কাচ্চা আসে পড়াশোনা করতে, কোরআন শরীফ পড়তে আসে। তো তিনি মসজিদে নামাজ কালাম শেষ করে দেখলো যে ছোটো ছোটো বাচ্চারা জমে গেছে। রফিক সাহেবের কথা নিশ্চয় মনে আছে যে মসজিদ কমিটির একজন লোক, আমি আগেই বলেছিলাম সৌদি আরবে তার ঘটনা ছিল। রফিক সাহেব তাকে ডাকতে বললো যে রব সাহেব কী অবস্থা, কালকে যে মিটিং করার মাঝখানে আপনি যে চলে গেলেন, এরপর আর ফিরলেনই না। তো উনি খুব অবাক হয়ে যায়, বলে যে আমি কখন বের হইলাম, আমি তো সারাদিন আপনাদের সাথে ছিলাম। বলে না, আপনি ঠিক 12:30টার দিকে মসজিদ থেকে ওখান থেকে বের হয়ে যান পুরান ঢাকা থেকে, এরপরে তা আমি আপনাকে ফোন দিয়ে ফোনেও ধরতেছেন না, ফোনে আপনি ফোন একবার ফোন ধরলেন কিন্তু আশপাশের মধ্যে এমন কান্নাকাটির শব্দ পাওয়া গেল, প্রচণ্ড কান্নাকাটির শব্দ পেলাম, আশপাশে অনেক কান্নাকাটি হচ্ছে কিন্তু আমি বুঝতে পারলাম না আপনার কি বিপদ হলো কি না, এরপরে কন্টিনিউয়াসলি ফোন দিচ্ছে, আপনার ফোন বন্ধ, গতকালকে আপনি আর আসলেন না, আর পেলাম না আপনাকে। কিন্তু ওই সময় তো আপনার একটা মত দরকার ছিল, আমরা তো মাসওয়ারা করছিলাম, আমরা তো ডিসিশনে যাবো একটা, কিন্তু আপনাকে তো আর পাইলাম না। ওই সময় আমার বেশ মেজাজ খারাপ হয়ে গেছিলো, আপনি কোথায় চলে গেলেন, এবং আপনি যে উঠলেন চলেও গেলেন কিছু বললেন, আপনি কোথায় যাচ্ছেন? তা আমরা তো ভাবছি আপনি বাইরে যাচ্ছেন, হয়তো পান খাবেন বা কিছু একটা। আব্দুর রব ইদানিং পান খাওয়া শুরু করেছে, বলে যে পান খাবেন হয়তো বা এই জন্য বাইরে গেলেন, কিন্তু এরপরে আপনার কোনো আসার নাম নাই, একবার ফোন ধরলেন আশপাশে হাওমা করে কান্নার শব্দ, ঘটনা কি? তখন আব্দুর রব সাহেব বললেন যে ভাই দেখেন, আমি আসলে নিজেও জানি না আমি যে কালকে আপনাদের সাথে ছিলাম না, আমি জানি না কি হচ্ছে, কিন্তু ইদানিং যাবৎ এই দুইটা ঘটনার কথা বললো, 2-3 দিন এরকম হলো, তাহাজ্জুদের নামাজে আমি দাঁড়াচ্ছি কিন্তু নামাজ হচ্ছে না, নামাজ পড়ছি না, আমি জানি না কি হচ্ছে আমার সাথে, বা কোনো কিছু এখনও ধাঁচ আন্দাজ করতে পারিনি, তবে এতটুকু বুঝতে পারছি যে কিছু ভালো হচ্ছে না, কারণ আমার স্ত্রী বলেছে আমি বাসায় গিয়েছিলাম, তার মানে দুপুরবেলা আমি বাসায় গিয়েছিলাম, আর সারাদিন কী হচ্ছে আমি আসলে টের পাচ্ছি না, অথবা আমার মাথায় কিছু থাকছে না, আমি কিচ্ছু মনে করতে পারছি না, আমি সারাদিন কইছিলাম। এরই মাঝে রাতের বেলা তিনি ঘুমালেন, বাসায় গেলেন, ফজরে সারাদিন তার যাবতীয় কাজকর্ম খুব সাবলীলভাবেই গেল। শুক্রবার রাতের বেলা পরের দিন শনিবার তিনি ঘুমাতে গেলেন, 9:30-10টার দিকেই ঘুমাতে গেলেন, 10টার দিকেই নর্মালি তিনি ঘুমিয়ে যান, বাসায় এসে এসে নামাজ পড়ে এসে ঘুমিয়ে যান, তার স্ত্রী আবার ছাত্রী পড়ায় এখানে বাসায়। তো তিনি ঘুমালেন, ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পর দেখলেন যে জায়নামাজের উপরে একজন মানুষ বসা, তিনি ঘুম থেকে উঠে দেখলেন জায়নামাজ বিছানো। নর্মালি কি হয়, আপনি যদি অন্ধকারে ঘুম থেকে ওঠেন, আপনি চেষ্টা করবেন আশপাশের আলো দিয়ে আশপাশ মানে আপনার রুমটা দেখার, বা চোখে নজরে পড়ে, কারণ যতই আপনি অন্ধকারে থাকবেন ততই দেখবেন আশপাশের ছোট্ট ফুটার আলো আপনার চারিপাশটা আলোকিত করে রেখেছে। তো বাইরে তো ল্যাম্প পোস্টের আলো, একদম বাসা সব পরিষ্কার। তো উনি ঘুম থেকে ওঠার পর উঠতেই যখন যাবেন বাথরুমের দিকে, তখন দেখলেন তার ঘর, তার দরজা খাটের পাশেই জায়নামাজ বিছানো, জায়নামাজের উপরে উপুর হয়ে কেউ মানে যেভাবে সিজদারত অবস্থায় কেউ শুয়ে আছে, বসে আছে বা কিছু একটা করছে, কিন্তু পুরাটাই চাদরে ঢাকা। উনি কিছু না করে চার পাশ দিয়ে কাটিয়ে উনি বাথরুমে চলে গেলেন। আর উনি কী করলেন, ওনার না জায়নামাজের পাশ দিয়ে একটা পর্দার মতো আছে, পর্দা বলতে একটা ছোট্ট তারের মতো আছে যেদিক দিয়ে পর্দা লাগানো, জায়নামাজটার একটা আলাদা জায়গা। তো উনি কী করেন, পর্দাটা টেনে দিলেন, কারণ তার স্ত্রী ঘুমাচ্ছিল রুমের ভেতর। তো তিনি পর্দাটা টেনে দিলেন এবং বললেন যে আসসালামু আলাইকুম, আপনি কি আমার সাথে 2 মিনিট কথা বলতে পারবেন? উনি জায়নামাজ থেকে নামাজরত অবস্থায় যিনি সিজদারত অবস্থায় ছিলেন তিনি উঠছেন না, তিনি এরই মাঝে বাথরুম করে এসে উজু করে এসে পানি খেয়ে বসছেন। জায়নামাজের পাশে একটা চেয়ার আছে, চেয়ারের পাশে তিনি বসলেন। বসলার পর জিজ্ঞেস করলেন যে
আপনি কি আমার দুটো কথার উত্তর দিবেন? আমি কাউকে প্রশ্ন জিজ্ঞেস করি না, কিন্তু আমি কিছু উত্তর খোঁজার চেষ্টা করছি। তিনি শব্দ করছেন না, কোনো শব্দ করছেন না, কোনো শব্দ নাই। প্রায় 10 থেকে 12 মিনিট পর ওই যিনি সিজদারত ছিলেন তিনি উপরে উঠে দাঁড়ালেন, মানে উঠে দাঁড়ালেন বলতে তিনি সিজদা থেকে উঠে দাঁড়ালেন 12 মিনিট পর, 10 থেকে 12 মিনিট পর। তিনি বললেন যে আমি ইদানিং আপনার কাছে আসছি, আপনাকে আমি দেখছি, আপনাকে আমি অবজার্ভ করছি, চলে যাচ্ছি, আপনি সব ভুলে যাচ্ছেন, আপনার মাথায় কিছু থাকছে না, এটার কারণ আমি নিজে, কারণ আমি যে আসছি সেটা আপনাকে ভুলিয়ে ফেলার জন্য আমার সারাদিনের সব মেমোরিজ আপনাকে ভুলিয়ে দিতে হচ্ছে। আমি জানি না এই শক্তি আমার কাছ থেকে কোথায়, আমার শক্তি কোথার থেকে এসছে, বাট আমি এটা করতে পারি। তো উনি বলছেন যে আপনি আসছেন ঠিক আছে, আমি তো আর আপনাকে দেখে ভয় পাচ্ছি না, আপনি আমাকে এই ধরনের একটা কাজ করলেন যে আমি কিছু মনে রাখতে পারছি না। বলে যে এইটা তো আপনি লাস্ট 3 মাস যাবতই দেখছেন, আপনি কিছু মনে রাখতে পারছেন না। হ্যাঁ, শুরু তো অল্প ছিল, এখন একটু বেশি, এখন আমি আপনার কাছে একটু বেশিই আসছি। তো আমি আপনার কাছে একটা মেসেজ নিয়ে আসছি, আপনার কাছে কেউ আসতে পারে, যদি কেউ আপনার কাছে আসে তাহলে আপনি তার সাথে যাবেন না। আব্দুর রব সাহেব বললেন দেখেন আমি আমার সাথে কে আসবে না আসবে সেটা তো সময় বলে দিবে, আপনি আমাকে এই কথাগুলো বলতে এসে আমাকে ভুলিয়ে দিচ্ছেন জিনিসটা ঠিক না। বলে আমি আপনার সাথে সারাক্ষণ থাকছি, শুধুমাত্র আপনাকে এতটুকু বললাম যে আপনি যদি কোনোভাবেই সেই মানুষটার সাথে যান অথবা কাউকে সাথে নেন তার বিপদ কী হবে আমি জানি না, তবে আপনাকে বেশ কিছু জিনিস পোহাতে হবে। আমরা যখন কাউকে কষ্ট দেই তাকে খুব ডিফারেন্ট ওয়েতে কষ্ট দেই, আমাদের কাছে কষ্ট দেওয়ার 8-10টা ম্যাটেরিয়াল আছে, এমন কিছু করবেন না যে আমি আপনাকে কষ্ট দিতে বারবার আপনার কাছে আসব। আপনার কাছে আসতে গেলে আমাকে অনেকগুলো বাধা পার করে আসতে হয়, আপনার আশপাশে বাসার আশপাশে শিয়াল ঘোরাফেরা করে, শিয়াল বোঝেন তো, এই শিয়ালগুলোকে ধোকা দিয়ে আমি আপনার পাশে আসছি, আমার অনেক কষ্ট হয়েছে, আমারও ব্যাকআপ আছে, কিন্তু আপনার এই শিয়ালগুলোর জন্য আমাকে আসতে দিচ্ছে না। তবে এতটুকু আমি বলে রাখি, যদি আপনি সেই জায়গায় যান, যদি আপনি সেই সাহায্য করার জন্য তার কাছে যান অথবা কোনো দলবল নিয়ে সেখানে যে তামাশা করার চেষ্টা করেন, তাহলে আপনার সাথে বেশ বড় বড় তামাশা হবে। আজ যেমন আপনি সারাদিন কিছু মনে করতে পারছিলেন না, আপনি কই গেছেন, আপনি কালো মনে করতে পারবেন না যদি আপনি আমার সাথে সায় না দেন। গতকালকে আমি আপনাকে এমন জায়গায় নিয়ে গেছিলাম আপনার মনেই নাই, আপনি যখন মনে করতে পারবেন তখন আপনার লজ্জা লাগবে, আমি চাই না আপনি লজ্জা পান, সুতরাং এমন কিছু করেন না যাতে আমাকে আবারও আপনাকে ভুলিয়ে সব কিছু ভুলিয়ে আবার আসতে হয়। আব্দুর রব সাহেব আর কোনো কথা না বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। অসম্ভব সুন্দর, মানে তিনি দেখলেন যে তিনি চলে গেল এবং আব্দুর রব সাহেব নামাজে দাঁড়িয়ে গেলেন এবং তার সব ক্লিয়ার লাগছিল, তার কাছে মনে হচ্ছিল যে মাথাটা বেশ হালকা লাগছে, এখন নামাজটা পড়ে ফেলা ভালো। তো যে নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, বললেন যে তাহাজ্জুদের নামাজ আমি মনে হয় কয়েকদিনে পড়লাম এবং আমি কি বলবো, আমি কিছুই চাই না, আমার কাছে কেউ আসেই নাই, কয়েকদিনের মধ্যে কেউ আসবে সেটার ব্যাপারে তিনি জানেন, তিনি জানলে জেনে আমার কাছে সে কয়েকদিন যাবৎ 3 মাস যাবৎ আসছে, যে এর মধ্যে কেউ আমার কাছে আসবে যার কারণে সে 3 মাস যাবৎ আমার কাছে আসছে এবং 3 মাস যাবৎ আমাকে সে ভুলিয়ে ভালিয়ে রাখতো। ছোটো ছোটো জিনিসগুলো আমার মনে থাকতো না, কিন্তু যখন আমি কয়েকদিন যাবৎ বেশ বড় বড় জিনিসগুলো সারাদিনের অ্যাক্টিভিটিস ভুলে যাচ্ছি, তার মানে আমি কোথায় যাচ্ছি আমি নিজে জানি না। তাও উনি হয়তো কোনো কিছু কন্ট্রোল করতে পারে, হয়তো শক্তিশালী, জানি না। তো এই সাত-পাঁচ চিন্তা করতে করতে মসজিদের দিকে রওনা দিলেন তিনি। মসজিদের কাছাকাছি যাওয়ার পর দেখে ঘড়ি বের করে দেখে মাত্র 2:30 বাজে, তার মানে এখনও ফজরের ওয়াক্ত হয় নাই। এই এতক্ষণ যাবত তিনি এই ঘ্যানর ঘ্যানর শুনলো এবং বলল যে এটা আসলে ওয়াক্তই হয় নাই, আমি ঘড়ি দেখিই নাই, ঘড়ি দেখার সময়ই পাই নাই, মোবাইল ফোনটা সবসময় আমি পকেটের থেকে বের করে একবার হলে সময়টা দেখি, কিন্তু এখন যেহেতু মোবাইলের জমানা ঘড়ি পরা হয় না, তো মোবাইল ফোন বের করে দেখে মাত্র 2:30 বাজে, তো বাতি 2:37 বাজে। তো তিনি বলে যে এখন তো ফজরের ওয়াক না, তো আমি মসজিদের বাইরে চুপ করে বসে রইলাম।
মানে আমরা যেমন এই জিনিসগুলো চিন্তা করতে 10 বার ভাবি যে ওনার সাথে তো এগুলো ঘটে, বলে উনি বলছেন যে আমি মসজিদের বাইরে বসে রইলাম, আমি জানি কিছুক্ষণের মধ্যে আমার শিক্ষক আমার সামনে আসবে, কিন্তু সেদিন আর শিক্ষক আসলো না। তো এটা গত উইকের কথা, এখনও পর্যন্ত শিক্ষক আসেনি, এবং শিক্ষক আসলে হয়তো বা কিছু জানা যেতে পারে যে কেন তার সাথে এরকম হচ্ছে বা কেন কিছু, মানে আসলে প্রশ্নের কিছু উত্তর তিনি খুঁজছেন। আশা করছি তিনি কিছুদিনের মধ্যে উত্তরটা পেয়ে যাবেন। আমি আব্দুর রব সাহেবকে বলবো যে আপনি, আপনাকে অনেক ধন্যবাদ আব্দুর রব সাহেব, আপনাকে উনি ওনার ছোট্ট একটা ঘটনা আমাদের কাছে শেয়ার করলেন এবং কিছুদিন যাবৎ তিনি এটা ফেস করছেন। তো আব্দুর রব সাহেবকে বলবো যে আপনি আমাদেরকে বলবেন। আমি আশা করছি যে আপনার সেই ইন্টারেস্টিং ব্যাপারটা, আশা করছি আপনার কাছ থেকে আমরা জানতে পারবো যে সেটা আসছে কি আসে নাই। এখন এখন মনে হচ্ছে যে আপনার তো ঘটনাগুলো হয়তো চলাকালীন অবস্থায় বলছেন, বলেছেন চলে গেছে ঘটনাগুলো বলেছেন, এখন তো যেটা ঘটনা চলছে। তো উনি আর একটা কথা বলেছে যে মসজিদে আমি যখন নামাজ পড়তাম, আমার উনি বলছেন মসজিদে আমি যখন নামাজ পড়তাম, নামাজ পড়ার শেষে আমি দোয়া করছি যে মুনাজাত ধরেন কন্টিনিউয়াসলি করছি, কিন্তু দোয়ায় আমি কী করতাম আমার মনে থাকতো না। তো ওনার মাঝখান দিয়ে বেশ সমস্যা হচ্ছিলো এবং কয়েকদিন যাবৎ সমস্যাটা হচ্ছে না বিধায় তিনি আমাকে বললেন যে এই ঘটনা ঘটেছে। এখনও তিনি জানেন না আসলে তিনি সেদিন কোথায় গেছিলেন। তো উনি বলেছেন যে তিনি যদি জানেন তাহলে তিনি লজ্জা পাবেন। তো যাই হোক, তিনি বলছেন যে এখনও তিনি জানতে পারেন না, জানলে তিনি অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং উনি যে আমাদের ঘটনা শেয়ার করে সেটা ওনার পরিবারের যে খুব একটা মানুষ জানে সেটাও না। তো রব সাহেবকে অনেক ধন্যবাদ যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, এবং আপনার আশা করছি তিনি আমাদেরকে জানাবেন সামনে তার ঘটনা। আমরা এখন চলে যাব সরাসরি আমাদের পরবর্তী ঘটনায়। আপনারা যারা আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে এরকমভাবেই ঘটনাগুলো আপনাদেরকে শুনিয়ে যাব, এবং আপনাদের দোয়া চাই সবসময় যাতে আমরা আপনাদেরকে ঘটনা শুনিয়ে যেতে পারি। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। পর্দার ওপার, মাঝি বলেছিল এপারে মানুষ নয় আদমখোর থাকে। আদমখোর আসছে অতিজ্ঞতার নতুন বই ওপারের মাঝে। London Bridge is falling down, my fair lady. আসসালামু আলাইকুম, আমি শাওন। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ইফতেখার ভাই। ইফতেখার ভাইকে আপনারা সবাই চেনেন। ইফতেখার ভাই এর আগে স্বপন তান্ত্রিক ভাইয়ের বেশ কিছু ঘটনা আমাদের পাঠিয়েছেন। তিনি আরও কিছু ঘটনা পাঠিয়েছেন, যেসব ঘটনায় আমরা জানতে পারি তার সাথে একজন মহিলা জিন প্রায়ই দেখা করেন। সেই মহিলা জিনের নাম হচ্ছে আয়েশা, এবং সে আয়েশা প্রায় বিভিন্ন সময় হেল্প করে থাকেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই ইফতেখার ভাইয়ের পাঠানো আরেকটি ঘটনা। আমরা সরাসরি ঘটনায় চলে যাই। এই ঘটনাটি কয়েক মাস আগের, অর্থাৎ 3 মাস আগে ইফতেখার ভাই ছিলেন নারায়ণগঞ্জের মেঘনাঘাটে। এটা বলে রাখা ভালো, ইফতেখার ভাই জাহাজে চাকরি করেন। সেই মেঘনাঘাটে তাদের বেশ কিছুদিন সিরিয়ালে থাকতে হয়। সিরিয়ালে থাকার অর্থ হচ্ছে তাদের বেশ কিছুদিন কোনো কাজ নেই, সবাই শুয়ে বসে সময় কাটাচ্ছিল। আজকে যে ঘটনাটি আপনাদের শোনাবো, এই ঘটনার একটা যোগসূত্র আছে ইফতেখার ভাইয়ের 2009 সালে ঘটা একটা ঘটনার। আমরা আজকের ঘটনাতেই মনোযোগ দিচ্ছি। তো সেই অবসর সময়ের একদিন রাতের বেলা, রাত আনুমানিক 1-2টার দিকে, ইফতেখার ভাই গভীর ঘুমে মত্ত। হঠাৎ তিনি বুঝতে পারেন কেউ তার ডান হাতের তালুতে খুব সজোরে 3টা টোকা দিল। তিনি সেই টোকার আঘাতে ঘুম ভেঙে তাকাবেন, ঠিক সেই মুহূর্তে তিনি শুনতে পান কেউ তার কানের পাশে ফিসফিস করে বলছে, তুমি এত গভীরভাবে ঘুমিও না, সাবধান থাকো। ইফতেখার ভাই ঘুম ভেঙে উঠে বসেন। তিনি বুঝতে পারেন না তিনি যেটা শুনেছেন সেটা সত্যি কি না। তিনি মনে করেন এটা হয়তো তিনি ঘুমের ঘোরে শুনেছেন। ঘুম ভেঙে যাওয়ায় তিনি তার বিছানা থেকে নামেন এবং তার কেবিনের বাইরে বেরোন। তিনি কেবিনে একাই থাকতেন। কেবিন থেকে বের হওয়ার পর ইফতেখার ভাই দেখেন তাদের জাহাজের যে হেজ, সেই হেজের উপর সেই পাহারাদার ছেলেটা দাঁড়িয়ে আছে
ইফতেখার ভাই সেই ছেলের কাছে যান। তিনি জিজ্ঞেস করেন যে তুমি কি একটু আগে আমার কেবিনের সামনে গিয়েছিলে? সে ছেলেটা বলে যে না ভাই, আমি তো আপনার কেবিনের সামনে যাইনি, কোনো সমস্যা? ইফতেখার ভাই কথার উত্তর দেন না, তিনি তার কেবিনে ফিরে আসেন এবং ঘুমিয়ে যান, তার সাথে আর কোনো সমস্যা হয়নি। এই ঘটনার তিন দিন পর একদিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে ইফতেখার ভাই তার কেবিনে আসেন। হঠাৎ করেই তিনি ঘুমিয়ে যান। ঘুমের মধ্যে তিনি হঠাৎ বুঝতে পারেন কয়েকদিন আগে সেই ঘটা ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, অর্থাৎ তার হাতের ডান হাতের তালুতে কেউ সজোরে তিনবার টোকা দিচ্ছে। তিনবার টোকা দেওয়ার পর তিনি হুড়মুড় করে উঠে বসেন এবং তিনি স্পষ্ট শুনতে পান তার কানের সামনে কেউ বলছে, তুমি এত গভীরভাবে ঘুমিও না, সাবধানে থাকো। ইফতেখার ভাই এবার নিশ্চিত যে তিনি স্পষ্ট কারো গলা শুনেছেন, কিন্তু তিনি তাকে দেখতে পাচ্ছেন না। ইফতেখার ভাইয়ের জীবনে এ ধরনের অলৌকিক ঘটনা প্রায়ই ঘটে এবং তিনি এগুলোতে অভ্যস্ত, তাই তিনি বেশি কিছু চিন্তা করলেন না। তিনি শুধু এটাই চিন্তা করছেন যে আবার কোনো সমস্যা হলো কিনা, আরও কোনো সমস্যার মধ্যে তিনি পড়তে যাচ্ছেন কিনা। এভাবে আবার বেশ কিছুদিন কেটে যায়। একদিন দুপুরবেলা, সেদিন প্রচণ্ড গরম, খাওয়া দাওয়া শেষ করে ইফতেখার ভাই যখন তার কেবিনে আসেন তখন তিনি তার কেবিনে টিকতে পারছিলেন না। তিনি চিন্তা করেন তিনি সেই জাহাজের ব্রিজে গিয়ে শুয়ে থাকবেন। জাহাজের ব্রিজে প্রচণ্ড বাতাস, যেই কথা সেই কাজ, তিনি চলে যান সেই ব্রিজে এবং শোয়ার কিছুক্ষণের মধ্যে তিনি গভীর ঘুমে অচেতন হয়ে পড়েন। সেদিন তিনি সেই তিন টোকার আঘাতেও জেগে ওঠেন না। তিনি তখনই জেগে ওঠেন যখন তিনি বুঝতে পারেন তার কপালে একটা গরম হাতের স্পর্শ। তিনি হুড়মুড় করে উঠে বসেন এবং তিনি দেখেন তার সামনে একটা খুবই সুদর্শন লোক দাঁড়ানো, যা যে একটা কমপ্লিট স্যুট পরা। সে লোকটা দেখতে খুবই সুন্দর। ইফতেখার ভাই সে লোকটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, আপনি কে? সে লোকটা বলে, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, তোমাকে আমি কতবার বললাম এত গভীরভাবে ঘুমিও না, তোমার বিপদ, চোখ কান খোলা রাখতে হবে। ইফতেখার ভাই অবাক হয়ে তাকিয়েছিলেন সেই লোকটার দিকে। তিনি দেখেন সেই লোকটা এক দুই পা পেছালো, কিছুটা উপরে উঠে গেল এবং তার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। ইফতেখার ভাই বুঝতে পারেন হয়তো কোনো ঘটনা ঘটতে যাচ্ছে সামনে। ইফতেখার ভাই জীবনে আল্লাহর রহমতে বেশ কয়েকবার তিনি এই ধরনের সাহায্য পেয়েছেন, যেমন প্রায় আল্লাহর উসিলায় আয়েশা নামের সেই জিনটা তাকে সাহায্য করে, এবং তার ঘটনায় আমরা জানতে পারি একবার আমিরুল নামের এক জিনও তাকে সাহায্য করেছিল, অর্থাৎ বলা যায় এরা তার শুভাকাঙ্ক্ষী ছিল। ইফতেখার ভাই তার এই নতুন শুভাকাঙ্ক্ষীকে চেনে না, তিনি একটু ভীতও হয়ে পড়েন। তিনি যখন ভয় পান বা চিন্তিত হন তখন তিনি তার সেজ ভাইকে ফোন করেন। তার সেজ ভাই সব কিছু শোনার পর ইফতেখার ভাইকে বলেন যে সে যাতে তার নামাজ মিস না দেয় এবং সবসময় যাতে সে নামাজের মধ্যে থাকে, আল্লাহর কালামের মধ্যে থাকে। ইফতেখার ভাই তার ভাইয়ের কথা মেনে নেন এবং বলেন যে তিনি আসলে কোনো সময় নামাজ কাজা করেন না, তারপরও তিনি যখন বলেছেন তিনি আরও তার ইবাদত বাড়িয়ে দিবেন। এর মধ্যে একদিন জাহাজের প্রায় সবাই ছুটি নিয়ে যে যার গ্রামের বাড়ি চলে গেল। জাহাজে রয়ে গেল মাত্র ৬ জন, ইফতেখার ভাই তাদের মধ্যে একজন। তো 6 জন থেকে যাওয়াতে সেই জাহাজের পাহারার একটা নিয়ম ছিল, তাই 6 জনের সবাই পালা করে জেগে থাকতো এবং দেখতো সেই পাহারাদার ছেলেরা ঠিকমতো পাহারা দিচ্ছে কিনা। তেমনি এক রাতের বেলা ইফতেখার ভাই কেবিনের মধ্যে থেকে শুনতে পান জাহাজের হেজে একটা গঙ্গানির মতো আওয়াজ। তিনি এই শব্দটা শুনে একটু কৌতূহলী হয়ে পড়েন। তিনি তার কেবিন থেকে বের হন এবং তিনি যখন হেজের সামনে যান তখন তিনি দেখতে পান সেই পাহারাদার ছেলেটা হেজের উপর শুয়ে কাতরাচ্ছে। ইফতেখার ভাই দৌড়ে সেই ছেলেটার কাছে যান। তিনি যখনই ছেলেটাকে ধরেন ছেলেটা সাথে সাথেই ঠান্ডা হয়ে যায় এবং ঘুমিয়ে যায়। ইফতেখার ভাই অনেক ডাকাডাকি করেও তার ঘুম ভাঙাতে পারেন না। ইফতেখার ভাই তাকে আর ঘাটান না এবং তিনি চিন্তা করেন এত রাতে তিনি কারো ঘুম ভাঙাবেন না,
তা তিনি তার কেবিন থেকে একটা চেয়ার নিয়ে এসে সেই হেজের সে জায়গা মতোই রাখেন এবং সেখানে বসেন। তখন রাত আনুমানিক দুইটা। হঠাৎ করেই ইফতেকার ভাই একটা অদ্ভুত দৃশ্য লক্ষ্য করেন। এখন গরমের সময়, কিন্তু তিনি লক্ষ্য করছেন তার চারপাশে একটা কুয়াশা ঘিরে ধরছে। চারপাশটা হঠাৎ করেই কুয়াশায় ভরে গেল এবং তিনি সেই কুয়াশার মধ্যে দেখতে পান তার জাহাজের পাশ দিয়ে আর একটা জাহাজ যাচ্ছে। সেই জাহাজটা একটা কাঠের জাহাজ এবং এই জাহাজটা দেখতে অনেকটা ভুতুড়ে লাগছে। আমরা ভৌতিক সিনেমাতে যেসব যেরকম ভৌতিক জাহাজ দেখি, এই জাহাজটা দেখতে ছিল ঠিক সেরকম। এবং ইফতেকার ভাই অবাক হয়ে লক্ষ্য করেন সেই জাহাজে বেশ কিছু লোকজন আছে এবং তিনি তাদের চেনেন। এরা হচ্ছে ইফতেকার ভাইয়ের আত্মীয়। তারা সবাই কাতরাচ্ছে। ইফতেকার ভাই আতঙ্কে সেখানে জমে যান। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না তিনি কি দেখছেন। হঠাৎ করেই ইফতেকার ভাই দেখেন সেই জাহাজটার পিছে আর একটা জাহাজ আসছে, ঠিক এই জাহাজটার মতোই, এবং সেখানে সেই জাহাজের পালের নিচে 9 জনকে বেঁধে রাখা। ইফতেকার ভাই সেই 9 জনের দিকে তাকান এবং বুঝতে পারেন যে এরা হয়তো তার পরিচিত, কিন্তু এই মুহূর্তে এদের এরা কারা এটা তিনি বুঝতে পারছেন না বা এদের তিনি চিনতে পারছেন না। ঠিক তখনই তিনি আরেকটা দৃশ্য দেখেন। তিনি দেখেন সেই পালের উপরে আরেকজনকে বেঁধে রাখা হয়েছে এবং তার শরীর রক্তাক্ত। তিনি দেখতে পান এটা হচ্ছে তার সেই তান্ত্রিক স্বপন ভাই। ইফতেকার ভাই বাকরুদ্ধ হয়ে পড়েন। ঠিক সে সময় ইফতেকার ভাই দেখেন তার পাশে এসে দাঁড়ালো সেই অফিসিয়াল স্যুট পরা সেই ভদ্রলোক, এবং সেই ভদ্রলোক দাঁড়াবার সাথে সাথেই তার চারপাশের কুয়াশা কেটে গেল এবং সেই ভুতুর জাহাজগুলো ভোজবাজির মতো উড়ে গেল। ইফতেকার ভাই জানেন এ সব কিছুই মায়া, তারপরও তিনি তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। তিনি তার পাশে দাঁড়ানো সেই লোকটাকে জিজ্ঞেস করেন যে আপনি কে আর আমি এরকম কেন দেখছি। তখন সেই লোকটা বলে তার নাম আকিল এবং সে কারো কথা এখানে আসেনি, সে তার নিজের মর্জির মালিক। ইফতেকারকে তার ভালো লেগেছে বলেই সে এসেছে। সে লোকটা বলে, অর্থাৎ আকিল বলে, যে তোমার নিজের কাজের কারণেই তুমি এটা দেখেছো। ইফতেকার ভাই বলে, কোন কাজ? তখন সেই আকিল বলে যে 10 থেকে 12 বছর আগে তুমি একটা ফ্যামিলির হেল্প করেছিলে এক তান্ত্রিকের মাধ্যমে, তখন তুমি এক নারী জিনের খুব বড় একটা ক্ষতি করে ফেলেছিলে, সে এখন সে প্রতিশোধ দিচ্ছে। ইফতেকার ভাই মনে করতে পারেন না এরকম কোনো ঘটনা। তখন সেই জিনটা তাকে বলে, আচ্ছা দ্বিতীয় জাহাজে তুমি যাদের দেখেছো তাদের চেহারা মনে করার চেষ্টা করো, এবং এখন মনে করার চেষ্টা করো একটা দোতলা বাড়ি যাদের সামনে একটা বিস্তীর্ণ উঠান। তখন হঠাৎ করেই ইফতেকার ভাইয়ের মনে পড়ে যায় যে তিনি মঞ্জুদের ফ্যামিলির কথা বলছেন। আর এখন ইফতেকার ভাইয়ের স্পষ্ট মনে হচ্ছে যে তিনি দ্বিতীয় নৌকায় যাদের দেখেছেন এরা ছিল মঞ্জুর পরিবারের লোকজন। মঞ্জুদের সাথে ইফতেকার ভাইয়ের দেখা হয়েছিল 2009 সালে। মঞ্জুরা মিরসরাই উপজেলার একটা খুব নাম করা বাজারের আশেপাশে থাকতেন, সেখানে তারা বাড়ি করেছিলেন, এটা ছিল তাদের নতুন বাড়ি। তাদের পুরানো আর একটা বাড়ি ছিল। নতুন বাড়ির যে জায়গাটা এটা ছিল প্রধানত মঞ্জুর দাদার, তিনি তার 2 ছেলেকে এই জমি লিখে দিয়েছিলেন, তাই মঞ্জু এবং মঞ্জুর চাচা এই জমিতে তারা 2 জনই বাড়ি করেন। দোতলা সেই বাড়ির নিচতলায় থাকতেন মঞ্জুরা, অর্থাৎ মঞ্জুর বাবা ছিলেন বড় এবং মঞ্জুর যে ছোট চাচা তিনি থাকতেন দোতলায়। মঞ্জুদের ফ্যামিলিতে মঞ্জুর বাবা মা ছাড়াও মঞ্জুর আরেক ভাই ছিল এবং আরেক বোন ছিল। মঞ্জুর ভাইয়ের নাম ছিল রাহাত, আর মঞ্জুর চাচার ফ্যামিলিতে 1 ছেলে 1 মেয়ে। মঞ্জুরা তাদের নতুন সেই বাড়িতে থাকা শুরু করে। প্রথম কয়েকদিন কোনো সমস্যাই হয়নি। মঞ্জু একটু আড্ডাওয়ার ছেলে, সে বাজারে আড্ডা দিয়ে ফিরতে প্রায় রাত হয়ে যেত। যখন একটু রাত হয়ে যেত তখন মঞ্জু তার বাসায় ঢুকত না, সে চলে যেত তার চাচার বাসায়। তার চাচা কিংবা চাচি দরজা খুলে দিতেন। সেদিন মঞ্জু তার চাচার বাসায় থাকতো।
যেদিন রাতে প্রথম মঞ্জুর পরিবার অস্বাভাবিক ঘটনা ফিল করে, সেদিন রাতে রাত প্রায় 12টার দিকে মঞ্জুর চাচা শুনতে পান তার ঘরের দরজায় কেউ নক করছে। মঞ্জুর চাচা বুঝতে পারেন যে এটা মঞ্জু। তিনি এগিয়ে গিয়ে দরজা খোলেন, কিন্তু তিনি কাউকে দেখতে পান না। তিনি একটু অবাক হয়ে দরজা লাগিয়ে আবার চলে আসেন। তিনি যখন আবার ফিরে আসছিলেন তখন আবার দরজায় শব্দ হয়। মঞ্জুর চাচা আবার এগিয়ে যান এবং বলতে থাকেন, মঞ্জু তুই এখন বড় হয়েছিস, এসব ফাইজলামি কিন্তু এখন মানায় না। এই কথা বলতে বলতে তিনি দরজা খোলেন, কিন্তু তিনি অবাক হয়ে লক্ষ্য করেন এখনও দরজার বাইরে কেউ দাঁড়িয়ে নেই। তিনি একটু ভয় পেয়ে যান, তিনি খুব দ্রুত দরজা বন্ধ করেন। তিনি মঞ্জুর বাবাকে ফোন দেন এবং ফোনে এই কথা বলেন। মঞ্জুর বাবা বলেন, হয়তো নতুন বাসা চোর ডাকাতের উৎপাত হতে পারে, তাই আজকের রাতটা কোনো মতে কাটিয়ে দিতে হবে। তো সেই রাতে আর কোনো সমস্যা হয় না, কিন্তু পরদিন রাতে দরজায় নক হয় মঞ্জুদের। মঞ্জুদের বাসায় যখন নক হয় তখন মঞ্জুর মা এই নকটা শুনতে পান। তিনি তার স্বামীকে ঘুম থেকে ওঠান। মঞ্জুর বাবা ঘুম থেকে উঠে তিনিও এই নক শুনতে পান। তারা জানে যে এত রাতে ঘরে ফেরার একমাত্র লোক হচ্ছে মঞ্জু, কিন্তু মঞ্জু আজকে অনেক আগেই ঘরে ফিরেছে এবং সে তার ঘরে ঘুমাচ্ছে, তাহলে বাইরে কে? মঞ্জুর বাবা তার ভাইকে ফোন দেন এবং বলেন যে তুই একটা লাঠি নিয়ে আর একটা টর্চ নিয়ে ঘর থেকে বের হ, আমিও বের হচ্ছি। তারা দুই ভাই ঘর থেকে বের হন এবং সেই চিৎকারে মঞ্জুরও ঘুম ভেঙে যায় এবং সেও বের হয়। কিন্তু তারা কোথাও কাউকে খুঁজে পায় না। মঞ্জুর বাবা এবং চাচা মনে করে অবশ্যই এটা কোনো অলৌকিক ঘটনা। তাই মঞ্জুর চাচা ঠিক করে আগামীকালই তিনি একজন হুজুরের সাথে এই বিষয়ে কথা বলবেন। তিনি পরদিন ইমাম সাহেবকে নিয়ে আসেন এবং ইমাম সাহেব তার সাথে আরও দুজন লোককে নিয়ে আসেন। তারা এসে ঘর বন্ধ করে দিয়ে যান। ঘর বন্ধ করে দেওয়ার এক সপ্তাহ আর কোনো সমস্যা হয়নি, কিন্তু এক সপ্তাহ পর একদিন একটা ভয়াবহ ঘটনা ঘটে। একদিন সন্ধ্যেবেলা মঞ্জুর চাচা এবং চাচি লক্ষ্য করেন তাদের ছাদে মিনিমাম 4-5 জন লোক হাঁটাহাঁটি করছে, দৌড়াদৌড়ি করছে। তারা আতঙ্কিত হয়ে পড়েন। তারা দ্রুত মঞ্জুর বাবাকে ফোন দেন এবং মঞ্জুর বাবাকে বলেন যে মঞ্জুকে নিয়ে দ্রুত যাতে তাদের বাসার সামনে আসে, তারা ছাদে যাবে, কারণ বাসার ছাদে 4-5 জন লোক দৌড়াদৌড়ি করতেছে। মঞ্জুর বাবা আতঙ্কিত হয়ে যান। তিনি দ্রুত তার ছেলেকে নিয়ে টর্চ এবং লাঠি নিয়ে ঘর থেকে বের হন। তারা যখন ছাদের দরজার কাছাকাছি ছিল তখনও তারা লোকজনের চলাচলের শব্দ শুনছিল, কিন্তু তারা যখন দরজা খুলে ভেতরে ঢোকে সেখানে কিচ্ছু ছিল না। শুধু তাদের যেই পালিত বিড়ালটা ছিল সেটা ছিল মৃত অবস্থায় দরজার সামনে। মঞ্জুর বাবা এবং চাচা বুঝতে পারেন যে খুব খারাপ কিছু হয়তো তাদের সাথে ঘটছে। মঞ্জুর বাবা সবাইকে বলেন যে আজকের রাতটা কোনোভাবে পার করতে। সবাই ভয়ে ভয়ে যে যার রুমে গিয়ে থাকলো। তাদের সবার মনেই ছিল একটা চাপা ভয়। সেদিন রাতের বেলা মঞ্জুর চাচি যখন ঘুমাচ্ছিলেন তখন হঠাৎ করেই তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তিনি যখন তার বিছানা থেকে নামেন তিনি দেখতে পান তার বিছানার দরজার নিচ থেকে একটা ছায়া দেখা যাচ্ছে। সেই ছায়াটা হঠাৎ করেই এক পাশ থেকে আরেক পাশে দ্রুত চলে গেল। মঞ্জুর চাচি চিৎকার করে ওঠেন, এই কে কে? সে চিৎকারে মঞ্জুর চাচা জেগে ওঠেন। তিনি যখন তার স্ত্রীকে জিজ্ঞেস করেন কি ঘটনা, তখন তিনি তাকে এই কথা বলেন। তারা দুইজনে মিলে লাইট জ্বালিয়ে পুরা বাসা তন্নতন্ন করে খোঁজেন, কিন্তু তারা কিছুই পান না। সেদিন রাতে আর একটা ঘটনা ঘটে। এই ঘটনাটা ঘটে মঞ্জুর বোনের সাথে। মঞ্জুর বোন ঘুমাচ্ছিল, হঠাৎ করে সে দেখতে পায় তার চোখের সামনে একটা কালো অবয়ব এবং সে অবয়বটা তার দিকেই আসছে। আতঙ্কে মঞ্জুর বোন জমে গিয়েছিল, সে কোনো কথা বলতে পারছিল না। সে অবয়বটা তার সামনে এসে তাকে যখন ধরতে যায় তখন মঞ্জুর বোন চিৎকার দিয়ে ওঠে এবং তখনই সে জ্ঞান হারায়। বাসার সবাই এসে যখন তাকে সুস্থ করে তোলে তখন সে সবাইকে এই ঘটনা বলে। মঞ্জুর বাবা এবং চাচা খুবই চিন্তিত ছিলেন। পরদিন সকালবেলায় এই মেয়েটার প্রচণ্ড জ্বর এবং সারা গা ব্যথা। মঞ্জুর চাচা এবং বাবা মঞ্জুরের বোনকে নিয়ে চলে যায় হাসপাতালে। সেদিন দুপুরবেলা আরেকটা ঘটনা ঘটে। মঞ্জুর চাচি
গোসলখানায় যান গোসল করার জন্য। তিনি যখন পানির ট্যাপ খোলেন তখন তিনি দেখতে পান সেখান থেকে পানির বদলে পড়ছে তাজা রক্ত, যেটা দেখে মঞ্জুর চাচি একটা বিশাল চিৎকার করে বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে যান। এই চিৎকার শুনেছিল মঞ্জুর মা। মঞ্জুর মা এই চিৎকার শুনে মঞ্জুকে বলে, দেখতো তোর চাচি কি হলো। তারা যখন দুইজনই আসে তখন তারা বুঝতে পারে যে মঞ্জুর চাচি বাথরুমের ভেতরে, কিন্তু তারা যখন তাকে ডাকছে সে কোনো সারা শব্দ দিচ্ছে না, অর্থাৎ তিনি অজ্ঞান হয়ে পড়েছেন। তখন মঞ্জুর চাচাকে ফোন দেওয়া হয়। মঞ্জুর চাচা বলে যে দরজা ভাঙতে। শেষ পর্যন্ত দরজা ভেঙে দেখা যায় যে মঞ্জুর চাচি অজ্ঞান হয়ে আছে। মঞ্জুর বাবা এবং চাচা তার বোনকে নিয়ে যখন ফিরে আসে তখন পুরো ঘটনাটা মঞ্জুর চাচি সবাইকে বলে। মঞ্জুর চাচা বা চাচা এবং মঞ্জুর বাবা বুঝতে পারে যে আসলে এই সমস্যার কোনো সমাধান হয়তো তারা করতে পারবে না, কারণ তারা অনেককেই দেখিয়েছে কিন্তু কেউই এই সমস্যার কোনো সমাধান দিতে পারছে না। এর পরের দিন আর একটা ঘটনা ঘটে যায়। হঠাৎ করেই মঞ্জুর ভাই অর্থাৎ রাহাতকে খুঁজে পাওয়া যাচ্ছে না, চারদিকে হইচই পড়ে যায়। রাহাতকে পাওয়া যায় একদিন পর তাদের বাড়ির অনেক পেছনে একটা ডাব গাছের মাথায়, এবং তার পা ছিল ভাঙা। তার এই পা কীভাবে ভেঙেছে কেউ বলতে পারে না। এত অদ্ভুত সব ঘটনা এবং এত হৃদয়বিদারক ঘটনা এত দ্রুত সময়ের মধ্যে ঘটে যাচ্ছিল যে মঞ্জুর ফ্যামিলি পুরো দিশেহারা হয়ে যায়। মঞ্জুর বাবা এবং মঞ্জুর চাচা আবার সেই রাহাতকে নিয়ে ছুটে যায় ফেনী সদর হাসপাতালে, সেখানে রাহাতের চিকিৎসা হয়। সেদিন রাতের বেলা মঞ্জুদের পরিবারের যে প্রধান দুই পুরুষ অর্থাৎ মঞ্জুর বাবা এবং চাচা, তারা ছিলেন মেডিকেলে। বাসায় ছিল মঞ্জুর মা, মঞ্জু, মঞ্জুর চাচি এবং তার চেয়ে ভাই বোন তারা। সেদিন রাতের বেলা মঞ্জুর চাচি দোতলায় থাকতে খুব ভয় পাচ্ছিলেন। তিনি তাদের অর্থাৎ মঞ্জুদের বাসায় চলে আসেন এবং তিনি বলেন তিনি এখানে থাকবেন। তারা ভয়ে ভয়েই তাদের সময় পার করছিল। হঠাৎ করেই মঞ্জু একটা চিৎকার শুনতে পায়। সে শুনতে পায় তার চাচি ইমন ইমন বলে চিৎকার করছে। ইমন হচ্ছে মঞ্জুর চাচাতো ভাইয়ের নাম। অর্থাৎ ইমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মঞ্জু দ্রুত ঘর থেকে বের হয় এবং বের হয়ে সে হঠাৎ অবাক হয়ে লক্ষ্য করে তাদের দুই তলায় একটা ঘরে বাতি জ্বলছে, এবং মঞ্জু সেখান থেকে দাঁড়িয়ে বুঝতে পারে সেখানে একটা লম্বা কালো অবয়ব দাঁড়ানো এবং তার সাথে একটা ছোট অবয়ব। তারা দুইজন বল নিয়ে খেলছে। মঞ্জু খুব দ্রুত সেই দোতলায় ওঠে এবং সেই রুমে যখন ঢোকে তখন মঞ্জু দেখতে পায় সেখানে শুধু ইমন একটা বল হাতে দাঁড়িয়েছিল। মঞ্জু যখন ইমনকে জিজ্ঞেস করে যে তুমি কার সাথে খেলতেছিলা, তখন ইমন বলে একটা আঙ্কেলের সাথে। মঞ্জু যখন জিজ্ঞেস করে ইমনকে যে সেই আঙ্কেলটা কই, ইমন বলে সে আঙ্কেলটা চলে গেছে। মঞ্জু এটা লক্ষ্য করেছিল যখন সে রুমে ঢোকে তখন একটা কালো ছায়া বারান্দার দিক থেকে অদৃশ্য হয়ে গেল। ইমন পুরো ব্যাপারটাই বুঝতে পারে, অর্থাৎ মঞ্জু ইমনের এই পুরো ব্যাপারটাই ক্লিয়ারলি বুঝতে পারে যে ইমনের সাথে কি হচ্ছে। অন্যদিকে মঞ্জুর বাবা এবং চাচা সে ফেনী সদর হাসপাতালে। মঞ্জুর ভাই বেডে ছিল। মঞ্জুর চাচা মঞ্জুর বাবাকে বলে যে ভাইয়া আপনি এখানে থাকেন, আমি বাইরে কোথাও দোকানের সামনে বসে রাত কাটিয়ে দেব, সকালবেলা ওকে নিয়ে চলে যাব বাসায়। তো যেই কথা সেই কাজ, মঞ্জুর বাবা মঞ্জুর ভাইয়ের সাথেই ছিল এবং মঞ্জুর চাচা চলে যায় বাইরে। রাত আনুমানিক 2-3টার দিকে মঞ্জুর চাচা চিন্তা করেন, আচ্ছা ঠিক আছে একটু যে দেখে আসি কী অবস্থা। তিনি যখন সেই ওয়ার্ডের ভেতর ঢোকেন সে ওয়ার্ডটায় একটু আধো আলো আধো অন্ধকার ছিল। তিনি যখন সেই ওয়ার্ডে ঢোকেন তিনি দেখতে পান তার বড় ভাই অর্থাৎ মঞ্জুর বাবা কেমন জানি মৃগী রোগীর মতো কাঁপছেন। তিনি খুব দ্রুত দৌড় দিয়ে তার ভাইয়ের সামনে যান এবং তার ভাইকে ধরেন। ঠিক তখনই মঞ্জুর চাচা আর একটা বিষয় লক্ষ্য করেন। তিনি লক্ষ্য করেন একটা কালো ছায়া মনে হলো দেয়ালের ভেতর মিশে গেল। মঞ্জুর চাচা যখন মঞ্জুর বাবাকে ধরেন মঞ্জুর বাবা তার হুঁশ ফিরে পান এবং তিনি তার ভাইকে উদ্দেশ্য করে বলেন, ভাই তুই আসলি বলে জানে বেঁচে গেলাম, একটু আগে যা হয়েছে তা আমি জীবনও ভুলবো না। মঞ্জুর চাচা বলেন কি হয়েছে। তখন মঞ্জুর বাবাও যেটা বলেন সেটা হচ্ছে
তিনি এখানে বসেছিলেন, হঠাৎ করেই তিনি লক্ষ্য করেন বিশ্রী একটা গন্ধে চারপাশ ভরে গেছে। মঞ্জুর বাবা যেভাবে বসেছিলেন দেয়ালটা ছিল ঠিক তার মুখ বরাবর। তিনি সে দেয়ালের দিকে তাকান এবং তিনি দেখতে পান সে দেয়ালের ভেতর থেকে একটা মুখাবয়ব তৈরি হচ্ছে। তিনি কৌতূহলবশত সেখানে তাকিয়ে থাকেন এবং তিনি দেখতে পান সেই মুখাবয়বটা ভয়ঙ্কর হয়ে উঠছে এবং সেটা জানতো ভয়ে উঠছে। হঠাৎ তিনি দেখতে দেখতে সেখান থেকে এক বিশ্রী দর্শন অবয়ব বের হয়ে আসলো এবং মঞ্জুর বাবার গলা চেপে ধরল। মঞ্জুর বাবা দেখতে পান সেই ভয়ঙ্কর দর্শন অবয়বটা তার দিকে এগিয়ে আসছে। তখন মঞ্জুর বাবা ছোটাছুটির চেষ্টা করতে থাকেন, কিন্তু সে অবয়বটা তাকে খুব জোরেই ধরেছিল এবং সে অর্থাৎ সে অবয়বটা মঞ্জুর বাবাকে উদ্দেশ্য করে বলে, পালাবার চেষ্টা করছিস পারবি না, তোর ছেলের পা আমি ভেঙেছি, তোর ভাইয়ের বউকে রক্ত দেখিয়েছি আমরা, তোরা যেখানে থাকছিস সেই জায়গা আমাদের, যদি বাঁচতে চাস চলে যা। এই কথাই যখন হচ্ছিল তখনই মঞ্জুর চাচা চলে আসে, তাই সে অবয়বটা চলে যায়। এই কথা শোনার পর মঞ্জুর চাচা বলেন যে খুব ভালো কোনো আলেমের কাছে আমাদের যেতে হবে, তা না হলে আমরা হয়তো জানে বাঁচব না। মঞ্জুর বাবা এবং চাচা হন্য হয়ে একজন ভালো ওস্তাদের খোঁজ করছিলেন যিনি এই সমস্যার সমাধান করতে পারবেন, আর তার ফ্যামিলির সাথে অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা ঘটেই চলছিল। একদিন হঠাৎ করেই মঞ্জুর চাচা দেখেন মঞ্জু দৌড় দিয়ে ছাপ দিয়ে লাফ দিল। তিনি যখন দৌড়ে সেখানে গিয়ে দাঁড়ান তিনি দেখতে পান সেখানে কেউ নেই। একদিন মঞ্জুর চাচি এবং মঞ্জুর মা দেখতে পায় যে তাদের রান্না করা খাবার চারদিকে ছড়ানো ছিটানো। একদিন হঠাৎ করেই মঞ্জুর চাচাকে কোনো একটা অদৃশ্য বস্তু জোর করে গলায় রশি পেঁচিয়ে সিলিংয়ে টানাচ্ছিল। লোকজন দৌড়ে চলে আসায় সে যাত্রায় সে রক্ষা পায়। সবাই বুঝতে পারে যে এবার হয়তো তাদের রক্ষা নেই, তাদের এবারই ছাড়তে হবে। মঞ্জুর পরিবারের সাথে ইফতেকার ভাইয়ের দেখা হয় মঞ্জুর মাধ্যমে। ইফতেকার ভাইয়ের এক বন্ধু মঞ্জুকে নিয়ে আসে ইফতেকার ভাইয়ের কাছে। মঞ্জু ইফতেকার ভাইকে তার ফ্যামিলির পুরো ঘটনা বলে এবং ঘটনা বলতে বলতে কেঁদে দেয়। ইফতেকার ভাই বুঝতে পারেন যে এই ছেলেটা খুব কষ্টে আছে এবং তার ফ্যামিলি অবশ্যই খুব কষ্টে আছে। তখন মঞ্জু ইফতেকার ভাইকে বলে যে ভাই, আপনার খুব পরিচিত একজন ভাই ছিলেন না যিনি এসব কাজ করতেন, আপনি তার মাধ্যমে আমার এই সমস্যাটা একটু সমাধান করে দেন, যত টাকা লাগে আমরা দিব। মঞ্জু বলে যে ভাই, আমি আমার চোখের সামনে আমার বাবাকে মার খেতে দেখেছি অদৃশ্য কিছুর হাতে, প্রচণ্ড মার, আমরা গায়েবি আওয়াজ শুনি যেখান থেকে বলা হয় যে এই বাড়ি ছাড়বি কিনা বল, না লাশ হয়ে বেরোবি, আমরা খুবই বিপদে আছি ভাই, আপনি আমাদের একটু সাহায্য করুন। মঞ্জু ইফতেকার ভাইকে এই কথাও বলে যে ভাই, আমি আপনাকেও খুশি করে দিব। এই কথা শোনার পর ইফতেকার ভাই বলে যে ভাই, আমি কোনো কিছুর আশায় তোমাকে সাহায্য করব না, তোমার বিপদের কথা শুনে আমি ব্যথিত হয়েছি। ঠিক সেই মুহূর্তে মঞ্জুর ফোনে একটা ফোন আসে। মঞ্জু তার পকেট থেকে যখন ফোনটা বের করে তখন সে বলে সবাইকে যে বাসা থেকে ফোন দিয়েছে, আমি ফোনটা রিসিভ করে আসছি। মঞ্জু যখন সে ফোনটা রিসিভ করে তখন সেই অপর প্রান্ত থেকে মঞ্জুর মা মঞ্জুকে বলে যে তোর বাবার এবং তোর চাচার মাথা ফাটিয়ে দিয়েছে, দ্রুত একটা সিএনজি পাঠা, তাদের হাসপাতালে নিতে হবে। মঞ্জু দ্রুত তাদের বাবা এবং চাচাকে হাসপাতালে নিতে বলে এবং সবাইকে তাদের পুরনো বাড়িতে চলে যেতে বলে এবং সেই ইফতেকার ভাইকে বলে যে ভাই, আমি আপনাদের কাছে খুব কৃতজ্ঞ থাকব, আপনারা আমার এই সমস্যাটার সমাধান করে দিন। ইফতেকার ভাই আর টিকতে পারলেন না, তিনি অনেকদিন পর সেই তার স্বপন তান্ত্রিক ভাইয়ের নম্বরে ফোন দেন। দুইবার রিং হয়ে কেটে যায়, কেউ ফোন রিসিভ করে না। তৃতীয়বারের সময় ফোন রিসিভ করা হয় এবং রিসিভ করেন স্বপন ভাই এবং তিনি ফোন ধরে বলেন যে আমি যখন তোমার ফোন রিসিভ করছি না তুমি বারবার ফোন দিচ্ছ কেন। তখন ইফতেকার ভাই বলেন যে আমি খুব বিপদে পড়ে আপনাকে ফোন দিয়েছি, আপনি যদি এই বিপদগ্রস্ত পরিবারের কথা শোনেন তাহলে আপনিও আমার এই অপরাধ ক্ষমা করে দেবেন, আপনাকে আসতেই হবে। তখন সেই স্বপন ভাই বলে যে আমি কাজে আছি, আমি এখন আসতে পারবো না।
তখন ইফতেকার ভাই তাকে আরও জোরাজুরি করে এবং সে বলে যে আপনি যে কাজেই থাকুন আপনাকে আসতেই হবে। তিনি জানেন তার উপর তার একটা জোর আছে। তখন সেই স্বপন ভাই বলেন যে আচ্ছা ঠিক আছে আমি 2 ঘন্টার মধ্যে আসছি। 2 ঘন্টার মধ্যেই স্বপন ভাই চলে আসেন এবং তার সাথে ইফতেকার ভাই মঞ্জুর বাবা এবং চাচার পরিচয় করিয়ে দেন। স্বপন ভাই যখন সেই বাসার দেখেন দেখার পর তিনি বলেন যে আপনারা এই বাসায় কীভাবে ছিলেন এতদিন, আপনাদের তো শেষ হয়ে যাওয়ার কথা। স্বপন ভাই আরও বলেন যে আপনাদের বাসায় কি এখন মহিলারা আছে? মঞ্জু বলেন যে না, আমরা মহিলাদের সেই পুরন বাড়িতে পাঠিয়ে দিয়েছি। স্বপন ভাই বলেন যে এটা খুব ভালো কাজ করেছেন, আজকে বেশি কিছু করা যাবে না কিন্তু আমি আজকে এই বাসাটা ইন্সপেকশন করব। তখন একজন লোককে খবর দেওয়া হয়, যে লোককে খবর দেওয়া হয় সেই লোকের কাছে ছিল জোয়ার ভাটার পানি। সেই লোকটা সেই পানি নিয়ে আসে এবং স্বপন ভাই তার কাজ শুরু করেন। কাজ শুরু করার এক পর্যায়ে, অর্থাৎ কাজ তিনি যখন করছিলেন সে সময়ের এক পর্যায়ে, তিনি ইফতেকার ভাইকে বলেন যে ইফতেকার, এই বাসায় অবয়ব বা দিন যদি আমরা বলি সেটা আছে 4টা, কিন্তু এরা প্রত্যেকটাই প্রচণ্ড খারাপ, সবাইকে আমার পিছে আসতে বলো। তখন ইফতেকার ভাই বন্ধুদের ফ্যামিলির সবাইকে স্বপন ভাইয়ের কাছাকাছি আসতে বলেন এবং তারা বাসার ভেতর ঢোকেন। তারা যখন বাসার ভেতরে ঢোকেন এরপরই শুরু হয় তাণ্ডব লীলা। বাইরে থেকে কে জানি পাথর তাদের বাসায় ছুঁড়ে মারছে। তারা যেই রুমেই ঢুকছেন সেই রুমের দরজায় কোনো একজন অশরীরী ক্ষমতায় ভেঙে ফেলার চেষ্টা করছে। তখন হঠাৎ করেই স্বপন ভাই বলে ওঠেন, তোরা কি আমাকে দেখে ভয় পেয়েছিস? আমি আসার পরেই এসব শুরু করলি? তখন হঠাৎ করেই সবাইকে অবাক করে দিয়ে সবাই শুনতে পায়, অর্থাৎ হঠাৎ করেই সবাই শুনতে পায় 2টা সম্মিলিত কণ্ঠ, যারা বলছে তোর মতো অনেক দেখেছি, কিচ্ছু করতে পারবি না। তখন স্বপন ভাই বলেন যে তোরা আমার মোকাবেলা কখনো করিসনি, আমি দেখাচ্ছি। তখন স্বপন ভাই তার হাতে থাকা সে জোয়ার ভাটার পানি একটা জগে মিশ্রিত করেন এবং তিনি কিছু আমল হয়তো করেন বা কোনো তন্ত্র বা তাদের সেই রিচুয়ালের কোনো মন্ত্র হয়তো জপ করেন, সেটা করে তিনি সেখানে ফু দেন এবং তিনি সেই পানি চারদিকে সেই ঘরের অর্থাৎ বাড়ির চারদিকে ছিটিয়ে দেন এবং তিনি বলেন যে আজকে থেকে 2 দিন এই বাড়িতে কেউ থাকবে না, 2 দিন পর সন্ধ্যার দিকে আমি এই বাড়িতে আসব। এই কথা বলে স্বপন ভাই এবং ইফতেকার ভাই বের হয়ে আসেন। তারা একটা সিএনজি রিজার্ভ করে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তখন 10টা কি 10:30 মতো বাজে। ইফতেকার ভাই স্বপন ভাইকে জিজ্ঞেস করছিলেন যে ভাই কীরকম দেখলেন? স্বপন ভাই বললেন যে ওরা কীভাবে এই বাড়িতে এতদিন ছিল সেটাই বোধগম্য হচ্ছে না। তখন ইফতেকার ভাই জিজ্ঞেস করেন, ভাই এটা কি বা এই সমস্যা কি সমাধান করা সম্ভব? স্বপন ভাই বলেন যে আমি তো চেষ্টা করছি, দেখা যাক কি করতে পারি। এখন আমার প্রথম কাজ হচ্ছে তোকে ঠিক মতো পৌঁছে দেওয়া। ইফতেকার ভাই অবাক হয়ে জিজ্ঞেস করেন, কেন? তখন স্বপন ভাই বলেন যে অনেক সময় এরা যে ব্যক্তি উপকার করতে চায় তারই ক্ষতি করে, অতএব সাবধান থাকা ভালো। স্বপন ভাই আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে যান। আমি যখন আমার ঘরের ভেতর ঢুকবো ঠিক তখনই আমি অতি পরিচিত সে আতরের গন্ধ পাই এবং আমি বুঝতে পারি আমার, অর্থাৎ ইফতেকার ভাই বলছেন যে তিনি বুঝতে পারেন যে তিনি আয়েশার উপস্থিতি বুঝতে পারছেন। ইফতেকার ভাই দেখেন যে তার বাসার উত্তর দিক থেকে একটা আওয়াজ আসছে যে আমি এখানে। ইফতেকার ভাই তাকান এবং তিনি দেখেন আয়েশা। ইফতেকার ভাই যখন আয়েশার সামনে যান তখন আয়েশা ইফতেকার ভাইকে বলে যে তুমি কেন ওই বাড়িতে গিয়েছিলে? তান্ত্রিককে বলেছো ঠিক আছে, কিন্তু তুমি কেন ওই বাড়িতে গেলে? ইফতেকার ভাই তার কারণটা তাকে বোঝান। তখন আয়েশা বলে যে সেই বাসার খারাপ এন্টিটিগুলোর মধ্যে একটা তোমার পিছু নিয়েছে তোমার ক্ষতি করার জন্য। তখন ইফতেকার ভাই বলেন, তাহলে এখান থেকে বাঁচার উপায় কি? তখন সেই আয়েশা তার হাতে একটা সুতা বেঁধে দেয় এবং বলে যে তুমি এখন রুমে চলে যাও, রাতের বেলা তুমি যদি বাইরে কোনো শব্দ শোনো এমনকি আমার নিজের গলার আওয়াজও শোনো বাইরে বের হবে না। আর আরেকটা বিষয় যেটা করতে হবে সেটা হচ্ছে তান্ত্রিকের সাথে সে বাড়িতে তুমি যাবে না।
ইফতিকার ভাই রাজি হন। তখন আয়েশা বলে, আমি থাকতে থাকতেই তুমি ঘরের ভেতর ঢোকো। ইফতিকার ভাই আয়েশার কথা মতো তার রুমে ঢোকেন। সেদিন রাতে সত্যি ইফতিকার ভাই বিভিন্ন আওয়াজ শুনেছিলেন, এমনকি আয়েশার কলাও শুনেছিলেন। আয়েশার নিষেধ ছিল বলে তিনি সেগুলোতে পাত্তা দেননি। দুই দিন পর স্বপন ভাই ইফতিকার ভাইকে ফোন করেন। স্বপন ভাই যখন আমাকে তার সাথে যেতে বলেন, অর্থাৎ ইফতিকার ভাইকে যখন তার সাথে যেতে বলেন, তখন ইফতিকার ভাই আমতামতা করছিলেন। যেটা দেখে স্বপন ভাই বুঝতে পারেন যে ইফতিকার ভাই যেতে যাচ্ছেন না। স্বপন ভাই বলেন যে, কী ইফতিকার, ভয় পাচ্ছিস? তখন ইফতিকার ভাই বলে যে, না। স্বপন ভাই বলে, আমি জানি তোর সাথী তোকে মানা করেছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, যেতে হবে না, বাসাটা এমনও খারাপ, ওখানে গেলে আবার অন্য কোনো কিছু যদি তোর পিছু নেয়, আমি একাই যাচ্ছি, সমস্যা নেই। এ কথা বলে স্বপন ভাই ফোন রেখে দেন। রাত 11টার দিকে স্বপন ভাই ফোন দেন। ইফতিকার ভাই স্বপন ভাই সে ফোন রিসিভ করেন এবং রিসিভ করার পর জিজ্ঞেস করেন, ভাই আপনার কী অবস্থা, সব কিছু ঠিকঠাক আছে? মঞ্জু এই কথা শোনার পর সেই স্বপন ভাই ইফতিকার ভাইকে বলেন যে, কাজ সব কিছুই ঠিক হয়েছে এবং এই কাজটা করতে অনেক কষ্ট করতে হয়েছে, এক পর্যায়ে ওরা মানছিল না, তাই রাগ করে ওদেরকে বোতলবন্দি করেছি, এখন ভয় নেই, মঞ্জুদের পরিবারে এখন আর কোনো সমস্যা হবে না। ইফতিকার ভাই স্বপন ভাইকে খুব ধন্যবাদ জানান এই কাজটা করার জন্য। এরপর মঞ্জুদের বাসায় ইফতিকার ভাই এবং স্বপন ভাই দুইবার দাওয়াত খেয়েছেন। এরপর আর কোনো খবর তারা রাখেননি সেই ফ্যামিলির। ইফতিকার ভাই বুঝতে পারেন না যে এত বছর আগের সেই ঘটনা তার জীবনে কি আবার ফিরে এসেছে। সেই যে অবয়ব, যে অবয়বটা আমার পিছু নিয়েছিল, সেই অবয়বটা কি আবার ফিরে এসেছে, ইফতিকার ভাই মিলাতে পারেন না। কয়েকদিন পর ইফতিকার ভাইদের যে সদস্যরা ছুটিতে গিয়েছিল তারা চলে আসে এবং দুই দিনের ভেতর তারা ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তারা যখন সুন্দরবনের ভেতর দিয়ে যাচ্ছিল তখন রাত, যারা ইন্ডিয়ান সেই বর্ডারে যাতায়াত করেন বা লাইনে কাজ করেন তারা হয়তো জানেন যে সুন্দরবনের এই নদীপথগুলো হয় খুব সরু, পাশাপাশি দুইটা জাহাজ একসাথে যেতে পারে না, এক জাহাজের পিছে আরেক জাহাজ থাকে এবং পারগুলো খুব কাছাকাছি থাকে। ঠিক সেই সময় যখন ইফতিকার ভাই সেই জাহাজে ছিলেন এবং জাহাজটা যখন ঠিক সরু এরকম একটা নদীপথ ক্রস করছিল, তখন ইফতিকার ভাই লক্ষ্য করেন তাদের জাহাজের সাথে গতি মিলিয়ে কিছু একটা জঙ্গলের দিক দিয়ে ছুটে যাচ্ছে। ইফতিকার ভাই তখন জাহাজ চালাচ্ছিলেন, তিনি বুঝতে পারেন এসব অলৌকিক জিনিসপত্র এবং সবাই তার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে যাতে কোনো বড়সড় বিপদ ঘটে। ইফতিকার ভাই এটাও দেখতে পান তার চোখের সামনে কিছু নারী অবয়ব আকাশে ভাসছে যাদের রূপ অতি ভয়ঙ্কর। এসব দেখতে দেখতে ইফতিকার ভাই তার চোখে ঝাপসা দেখা শুরু করেন, তিনি হয়তো মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিলেন। ঠিক তখন তার পাশে থাকা যে মাস্টার ছিলেন তিনি বলেন, কি ইফতিকার, তোমার কি শরীর খারাপ লাগছে? তখন ইফতিকার ভাই বলেন যে, হ্যাঁ দাদা আমার শরীর খারাপ লাগছে, আপনি হুইলটা ধরুন। তখন সে মাস্টার এসে জাহাজের হুইলটা ধরে। সেই মাস্টার ইফতিকার ভাইকে তার কেবিনে গিয়ে বিশ্রাম নিতে বলেন। ইফতিকার ভাই তার কেবিনে চলে যান এবং তিনি সেই পাহারারত ছেলেটাকে তার কেবিনের সামনে দাঁড় করান এবং বলেন যে, আমার যদি কিছু লাগে আমি তোমাকে ডাক দিব। এভাবে এরপর আর কোনো সমস্যা তার সাথে হয় না। ইফতিকার ভাইরা ইন্ডিয়া চলে যান, সেখানে তারা মাল খালাস করেন এবং সেখানেও তারা বেশ কিছুদিন সিরিয়ালে থাকেন, বেশ অনেকটা সময় পার হয়। এরপর তারা যখন আবার বাংলাদেশে ব্যাক করছিলেন তখন সুন্দরবনের কোনো একটা জায়গায় তারা নোঙর করেন, সেই জায়গাটার নাম ইফতিকার ভাই উল্লেখ করবেন না। তারা যখন নোঙর করেন তখন সন্ধ্যা, রাত 8-9টার মধ্যেই তারা যে যার খাবার খেয়ে শুয়ে পড়ার ব্যবস্থা করতে থাকেন। ইফতিকার ভাইও খাওয়া দাওয়া করে এক জায়গায় গিয়ে শুয়ে পড়েন, তিনি ঘুমিয়ে যান। হঠাৎ ঘুমের মধ্যে একটা অদ্ভুত গন্ধে তার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর তিনি চোখের সামনে যা দেখতে পান সেটা দেখে তিনি ভয় পেয়ে যান। তিনি দেখেন তিনি একটা বদ্ধ ঘরের মধ্যে পড়ে আছেন, তার হাত পিছমোড়া করে বাঁধা এবং তার দুইটা পাও বাঁধা। সেই ঘরে কোনো দরজা বা জানালা ছিল না। ঠিক তখন তিনি শুনতে পান একটা কর্কশ নারীকণ্ঠ তাকে বলছে, কিরে ঘুম ভাঙল তোর?
এই কথা শুনে ইফতেখার ভাই যখন সেদিকে তাকান, তিনি দেখতে পান তার সামনে একটা নারী অবয়ব যার মুখের চামড়া কেউ একটু আগে ছিলে রেখেছে, সেখান থেকে অনর্গল রক্ত পড়ছে। খুব বিভৎস একটা দৃশ্য। ইফতেখার ভাই হঠাৎ রেগে যান, তিনি বলেন যে কে তুই শয়তানের বাচ্চা। তখন সেই অবয়বটা হাসতে হাসতে ইফতেখার ভাইকে বলে যে তোর তো মানুষের উপকার করতে খুব শখ, মানুষের উপকার করলে সমস্যায় পড়তে হয়। এই যে সমস্যায় পড়লি, মানুষের সমস্যা নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? তখন ইফতেখার ভাই বলেন যে আমরা মানুষ বলেই মানুষের কথা চিন্তা করি, তুই আমাকে এখানে ধরে নিছিস কেন সেটা বল। তখন সেই নারী অবয়বটা বলে যে তোর কারণে আমার ছেলে আজ দশ থেকে বারো এগারো বছর যাবত বোতলে বন্দি। তোকে তো ধরে এনেছি সুন্দরবনের গভীর জঙ্গলে, যেখানে এনেছি এখানে বাঘের বাড়িঘর। তুই আমার কথা না শুনলে মৃত্যু তোর জন্য নির্ধারিত। ইফতেখার ভাই বললেন, তুই আমাকে মারার কে? আর তোর ছেলে তো একটা খারাপ ও একটা পরিবারের মারাত্মকভাবে ক্ষতি করেছে, ওর সাজাও পেয়েছে। আমার অর্থাৎ ইফতেখার ভাইয়ের এই কথা শুনে সেই বুড়ি অর্থাৎ সেই অবয়বটা গড়গড় করে ওঠে এবং ইফতেখার ভাইয়ের দিকে তেড়ে যায়। বুড়ি তখন চিৎকার করে বলতে থাকে, তোরা ওকে চাবুক দিয়ে আঘাত কর, ও বুঝুক আমার ছেলের যন্ত্রণা। হঠাৎ করেই ইফতেখার ভাইয়ের সারা শরীর কেঁপে ওঠে, বুক ভয়ে যেন জমে যায়। ইফতেখার ভাই বুঝতে পারেন না যে কোথায় তিনি পড়েছেন। তিনি আল্লাহকে ডাকা শুরু করেন। তিনি এত ভয় পেয়ে যান যে তার পুরো শরীর ঘামে ভিজে যায়। ইফতেখার ভাই দেখতে পায় তিনি যেই নারী অবয়বগুলোকে বাতাসে ভাসতে দেখেছিলেন, সেই অবয়বগুলো তার সামনে নেমে এলো এবং সেই অবয়বগুলোর মধ্যে একটা তার সামনে এগিয়ে এসে তার বুকের উপর পা রাখল। ইফতেখার ভাই মনে মনে আল্লাহর নাম নিচ্ছিলেন এবং আয়েশাকে ডাকছিলেন। তখন সেই অবয়বটা ইফতেখার ভাইকে উদ্দেশ্য করে বলে, তোর আয়েশা এখানে আসতে পারবে না, শুধু শুধু ডেকে লাভ নেই। ঠিক সেই মুহূর্তে ইফতেখার ভাই লক্ষ্য করেন তার বুকের উপর পা দিয়ে রাখা সেই অবয়বটাকে কেউ চরকির মতো ঘুরিয়ে খুব দূরে কোথাও ছুঁড়ে মারল আর চারদিকে একটা হুটুপুটি শুরু হয়ে গেল। ইফতেখার ভাই সেই বৃদ্ধের অর্থাৎ সেই বুড়ি অবয়বটার রাগি কণ্ঠ শুনতে পাচ্ছেন। সেই বুড়ি বলছে, আকিল তুই কাজটা ভালো করলি না, তোকে আমি দেখে নেব। কিছুক্ষণ পর সব কিছু শান্ত হয়ে যায়। ইফতেখার ভাই দেখতে পান তার সামনে সে আকিল এসে দাঁড়িয়েছে। তিনি আকিলকে জিজ্ঞেস করেন, তুমি আসলা? আকিল বলে, তোমাকে আমার ভালো লেগেছে তাই আসলাম, তোমাকে আমি সাহায্য করলাম, আমি কারো কথা শুনি না, আমি আমার নিজের মর্জিতেই চলি। ইফতেখার ভাই কোনো হিসাব মিলাতে পারেন না, তিনি চেনেন না আকিলকে, কেনই তাকে সাহায্য করছে, কি সম্পর্ক তার সাথে তার, তিনি কোনো কিছুই বুঝতে পারেন না। আকিল আরেকটা কথা ইফতেখার ভাইকে বলে, সেটা হচ্ছে তোমার সাথী যে আয়েশা সে আমার সামনে আসবে না, কারণ ওরা আমাকে পছন্দ করে না। আকিল যাওয়ার আগে ইফতেখার ভাইকে বলে যায়, নামাজ বাদ দেবে না, নামাজ পড়বে সব সময়, তাহলেই কোনো বিপদ হবে না। এই কথা বলে সেই আকিল চলে যায়। ইফতেখার ভাই চিন্তা করে যে আকিল যেহেতু নামাজের কথা বলল, তাহলে তো অবশ্যই সে মুসলমান জিন, আর আয়েশাও তো মুসলমান, আমিরুলও তো মুসলমান, তাহলে তারা কেন তাকে দেখতে পায় না, কেন তাকে তারা দেখতে পারবে না। এই কথাই চিন্তা করছিলেন ইফতেখার ভাই। তিনি যখন তার হুশে ফিরে আসেন তখন তিনি দেখেন তার জাহাজের সবাই অঘরে ঘুমাচ্ছে, তার পাশেই পড়ে আছে সেই পাহারাদার সেই ছেলেটা, যে বেঘরে ঘুমাচ্ছে। মনে হচ্ছে এই জাহাজের সবাইকে কেউ ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়াচ্ছে। ইফতেখার ভাই বুঝতে পারেন এটা হয়তো সেই অশরীরীর কোনো জাদুবিদ্যারই অংশ, কোনো মায়া। পরদিন সকালবেলা ইফতেখার ভাইয়ের প্রচণ্ড শরীর ব্যথা করছিল। এরপর বেশ কিছুদিন পর তিনি ঢাকা ফিরে আসেন। এরপর তিনি তার বাড়ি যান। বাড়ি যাওয়ার তিন দিন পর তিনি চিন্তা করেন তিনি স্বপন ভাইকে ফোন দিবেন, সেই উদ্দেশ্যে তিনি ঘরের বাইরে আসেন।
বাইরে এসে তিনি যখন ফোন দিচ্ছিলেন তখন হঠাৎ করেই তিনি কিছু অদ্ভুত শব্দ শুনতে পান। তিনি বুঝতে পারেন তাদের বাড়ির পুকুরের উত্তর পাশের কোণে একটা অবয়ব দেখা যাচ্ছে এবং তিনি দেখেই বুঝতে পারেন এটা অলৌকিক কিছু। এবং সেই অবয়বটা তার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠেছে এবং তাকে বলছে, কী রে, তুই কি মনে করেছিস বাড়িতে এসে গেলি বেঁচে যাবি? বাঁচবি না, আমরা তোর পিছু ছাড়ব না। তখন ইফতেখার ভাই ভয়ে পেঁচাচ্ছিলেন এবং ঠিক তখন তিনি দেখতে পান সে আকিল আবার চলে এসেছে। তখন সেই আকিল সেই দিনও ইফতেখার ভাইকে সেই বিপদ থেকে অনেকটা বাঁচায়। এরপর সে আকিল চলে যায়, ইফতেখার ভাই তার বাড়িতে আসেন। রাত্রবেলা খাওয়া দাওয়া করে তিনি যখন ঘুমাচ্ছিলেন সেদিন ঘুম তিনি প্রচণ্ড আরামেই দিচ্ছিলেন, খুব ভালো ঘুম হচ্ছিল তার। সে ঘুম ভাঙায় আয়েশা, অনেকদিন পর আয়েশা তার কাছে এসেছে। আয়েশা ইফতেখার ভাইকে বলে যে তোমাকে বারবার মানা করার পরও তুমি সেই কাজটাই করো, তোমাকে বারবার বলেছি এসব বিষয় জড়াবে না, কিন্তু তুমি আমার কথা শোনো না এবং ঠিকই তুমি এইসব বিষয়ে জড়াও, তুমি তোমার সেই তান্ত্রিক ভাইয়ের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবে না, আর ওই আকিলের সাথে মিশবে না, ও আসলেও ওকে তাড়িয়ে দেবে, তুমি তাকে বলবে তার প্রয়োজন নাই তোমার। ইফতেখার ভাই জিজ্ঞেস করেন যে সে তো আমার কোনো ক্ষতি করছে না, বরং উপকারই করছে। আয়েশা অনেকটা অধিকার নিয়ে বলে যে আমি চাই না আকিল তোমার সাথে থাকুক বা তোমার সাথে তার দেখা হোক। এই কথা বলে আয়েশা চলে যায়। এরপর বেশ কিছুদিন ইফতেখার ভাই বাড়িতে ছিলেন, এরপর আবার তিনি জাহাজে চলে আসেন। তিনি জানেন না সামনে কী অপেক্ষা করছে, তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। এটাই ছিল আজকের ইফতেখার ভাই পাঠানো ঘটনা। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের কাছে আপনার ঘটনা পাঠাতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেসটি নোট ডাউন করুন, দ্যাট ইস PHOUTIGGOTA bhoutikkotha@gmail.com। আপনারা চাইলে আপনার ঘটনাটি লিখে অথবা আমাদেরকে রেকর্ড করে পাঠাতে পারেন। যদি লিখে পাঠান তাহলে অবশ্যই অবশ্যই আপনার ঠিকানা এবং আপনার ফেসবুকের অ্যাড্রেস দিতে ভুলবেন না। আর যদি ভয়েসমেল পাঠান তাহলে অবশ্যই অবশ্যই ব্যাকগ্রাউন্ড নয়েজ দেখে ভয়েসমেলটি আমাদেরকে পাঠিয়ে দিবেন সরাসরি আমাদের ইমেল অ্যাড্রেসে। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ, আমাদের টুইটার পেজ, আমাদের ইনস্টাগ্রামও জয়েন করতে পারেন। সাথে সাথে আমাদের চ্যানেলের আরেকটি অন্যধার ইসলামের কথাতে আপনারা যোগদান করতে পারেন, সেখানে পেয়ে যাবেন নানা ধরনের ইসলামিক ভিডিওস যেগুলো আপনাদেরকে জানান দিবে আমাদের নবীদের আমল থেকে শুরু করে ইসলামের ইতিহাস। তাছাড়া কোনো কোয়েরিজ, কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি আমাদের ফেসবুক পেজের চ্যানেলে মেসেজ করলেই আমাদের মডারেটর আপনাদের সাথে যোগাযোগ করবে। আর যদি চিন্তা করছেন ঘটনা পাঠাবেন কিন্তু পাঠাতে পারছেন না, তাহলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটি ছোট্ট মেসেজ দিলেই আমাদের মডারেটর থেকে কেউ না কেউ আপনার সাথে যোগাযোগ করে আপনার কাছ থেকে ঘটনাটি নিয়ে নেবে। ভৌতিকতার সাথে থাকবার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। শাওন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ঘটনা শেয়ার করার জন্য। শাওন ভাইয়ের দুর্দান্ত ঘটনার পর আমরা চলে যাব সরাসরি হিমেল ভাইয়ের কাছে, কিন্তু না, মাঝে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তার নাম নাফিসা, তিনি যে ঘটনাটা আমাদেরকে শেয়ার করেছেন সেটাই বলছি সরাসরি। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব তা আমার হবু বরের সাথে একটি ঘটনা। সরাসরি ঘটনায় যাব, জায়গার ছোট্ট একটি বর্ণনা দিব। আমার হবু বরের নাম রাফসান, ও একজন ট্রাভেলার, বহু দেশ ঘুরেছে, এদের মধ্যে আজারবাইজান একটা, যেখানে ও টেম্পোরারি রেসিডেন্স পেয়েছে। ঘটনাটা 2018 সালের 22 নভেম্বর, সেদিন ছিল বৃহস্পতিবার। আজারবাইজানের গারাজ খোর নামক একটি জায়গা আছে যেখানে সে থাকত। বাকু থেকে সেখানে যেতে দুটা বাস আর একটা মেট্রো চেঞ্জ করতে হয়। সেদিন তার গাড়ি খারাপ হওয়ার কারণে সেটা মেকানিকের কাছে রেখে সে মেট্রোতে মেসচিলার পর্যন্ত আসে।
তারপর বাসে করে বাকু মেডিকেল পর্যন্ত আসে। তো সেখান থেকে তার বাসা প্রায় 1 কিলোমিটার হেঁটে যেতে হয়, কেননা রাত 10টার পরে কোনো যানবাহনই আসলে সেখানে চলাচল করে না। বাকু মেডিকেলের পেছনে শর্টকাট একটা রাস্তা গেছে যেটা দিয়ে রাফসানের বাসাটার কাছে যাওয়া যায়। বাসা যাবার 300 মিটার আগে আজের চুট্টিকেন্টি হাসপাতাল পড়ে, আর ওটার পরেই একটা পরিত্যক্ত মানসিক হাসপাতাল পড়ে যেটা সোভিয়েত ইউনিয়নের সময়। এই হাসপাতালের এরিয়াটা লম্বায় 9 কিলোমিটার আর চওড়ায় প্রায় 3 কিলোমিটার। রাফসানের বাসাটা একটা টিলার উপরে হলেও বাসার একদম পেছনেই পড়েছে এই পরিত্যক্ত হাসপাতালটা। সেদিন তার সাথে একজন বাঙালি হিন্দু ধর্মাবলম্বীর একজন ভাই ছিলেন, তার নামটা আসলে রাফসান আমাকে বলেনি। তো তারা দুজন শর্টকাট রাস্তায় আগে পিছে হাঁটছিল, যেহেতু রাস্তাটা অনেক সরু ছিল। হাসপাতালের যেই পাঁচিল ছিল সেটার এক পাশ ভাঙা ছিল, প্রাচীর ছিল যেটা, তো আর সামান্য 3 ফুট উঁচু বেড়া ছিল। তো ভাঙা প্রাচীরের ভেতর দিয়ে যখন তারা ঢোকে তখন রাফসানের সাথে যিনি ছিলেন তিনি অস্বস্তি বোধ করতে শুরু করেন, বলেন যে হোটেলে থাকার কথা। তো তখন রাত 2:40, রাফসান বলেন এত রাতে হোটেল তো যাওয়া পসিবল না, যেহেতু রাত 10টার পরে কোনো যানবাহন চলে না আর হোটেলও কয়েক কিলোমিটার দূরে পড়ে। তারা যে এরিয়াটাতে ছিল পরিত্যক্ত হলো সেখানে কিছু দূর পরপর ল্যাম্পপোস্ট ছিল আর বেঞ্চ ছিল বসার। তোনারা বেঞ্চে আসুন, বেঞ্চে বসেন এবং ক্ষুধার্ত ছিলেন বিধায় ওনারা খাবার বের করে খেতে শুরু করে। খেতে খেতে ওনারা গল্প করছিল, হঠাৎ রাফসান দেখে পরিত্যক্ত বিল্ডিংয়ের 3 তলায় লাইট জ্বেলে উঠল। এতে তার অস্বস্তি লাগা শুরু হয়। ওর সাথে যিনি ছিলেন তিনি বললেন যে ভাই এখানে কেউ থাকে নাকি? তো রাফসান বলল যে থাকতে পারে ভাই, বাদ দেন। তো রাফসানের সাথে লোকটার খাবার পানি শেষ হয়ে যায় এর মাঝেই। তো হঠাৎ সে সময় রাফসান শুনতে পায় গোঙারির মতো আওয়াজ আসছে। রাফসান ভালো করে শোনার চেষ্টা করে বুঝতে পারে যারা কথা বলছে তারা রাশিয়ান ভাষায় উচ্চবাচ্য করছে। রাফসান রাশিয়ান ভাষায় পারদর্শিত তাই সে বুঝতে পারে কেউ একজন কিছু আদেশ করছে আর একজন ক্ষমা চাইছে, অনেকটা এরকম কিছু। তো বিল্ডিংগুলোর সাথে যে ল্যাম্পপোস্ট ছিল তার মধ্যে একটা চলছিল, নিপছিল। তো রাফসান দেখে সেখানে একজন অ্যাপ্রন পরিহিত নার্স দাঁড়িয়ে আছে আর তার পা হাত কিছুই দেখা যাচ্ছে না। তার সাথে থাকা সেই লোক বলল যে ভাই আমি পানি নিয়ে আসি ওই নার্সের থেকে। উনি এমনভাবে বললেন যেন তিনি ঘোরের মধ্যে আছেন। রাফসান তাকে বাধা দিয়ে বলল যে যাবার দরকার নাই, আমার কাছে পানি আছে সেটা খান। কিন্তু সেই লোক কিছুতেই মানছিল না। পরে রাফসান রাগ করে একটু ঘুরে দাঁড়িয়ে থাকে, এমন সময় সেই লোক ওর নাম ধরে গগন বিজারি চিৎকার করে মাটিতে পড়ে যায়। উনি ওখানে প্রাচীরের ভাঙা অংশের যেখানে বাঁশের বেড়া দেয়া ছিল তার উপর বেহুশের মতো পড়ে গিয়েছিলেন। তার অর্ধেক শরীর বেড়ার ভেতর, বাকি অর্ধেক বেড়ার বাইরে ছিল। তো রাফসান যখন ঘুরে তাকায় তখন সে দেখতে পায় লোকটার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে আর উনি বলছেন ভাই আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। এরই মাঝে সে তাকিয়ে দেখে নাচটা লাফিয়ে লাফিয়ে বলা যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে তাদের দিকে আসছে এবং সেটা খুবই দ্রুত আসছে। রাফসান লোকটার হাত ধরে টেনে তোলার চেষ্টা করছে কিন্তু পারছে না। তখন সে সামনে তাকিয়ে দেখে নাচটাকে, বিভৎস মুখ, দেখ আগে কখনো দেখেনি তিনি। নাসার দু চোখ ঝুলে গেছে, বাম গালের চামড়া ঝুলে গেছে, কান নাই, সেখান থেকে ব্লাড বেরোচ্ছে, মুখ থেকে কেঁচোর মতো ছোট ছোট পোকা বেরোচ্ছে। নাসার লোকটার পা ধরে টেনে নিতে চাচ্ছিল, সে সময় রাফসান সুরা পড়তে ভুলে যায়, শুধু সুরা কাফিরুন পরে, ওইটাই বলে বুকে ফু দেয়, আল্লাহ বলে চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। কতদিন বা কত সময় ওর পরে ওর জ্ঞান ফেরে সেটা সে বলতে পারেনি, শুধু জ্ঞান ফেরার পর সে দেখে 4 জন পুলিশ ওদের সাথে মেডিকেলে আছে আর ওর সাথের লোকটার জ্ঞান ফেরে আরও 2 দিন পর। পুলিশকে রাফসান সংক্ষেপে সব বলে, আর যেহেতু সমস্যা হয়ে গেছে পুলিশ ওদেরকে বাসায় যেতে ফিরে যেতে নিষেধ করে, হোটেলে ফিরে যেতে নিষেধ করে, যেহেতু যে সে বিদেশি তাই ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করিয়ে দেয় এবং অন্য জায়গায় শিফট করে। তো উদ্ধার কীভাবে হলো সেটাকে তো পুলিশ আর বললো না, তাই কীভাবে উদ্ধার হয়েছে সেটা জানার জন্য রাফসান ওই টিকেন্টি হাসপাতালের যে গার্ড আছে, কাছে যে গার্ড আছে তাকে জিজ্ঞেস করে এবং জানতে পারে। তাদের চিৎকার শুনে গার্ডরা পুলিশকে খবর দেয়। তো আজারবাইজানে সারা রাত পুলিশ টহল দেয় রাস্তায়, তাই পুলিশকে ডাকতে তেমন বেগ পেতে হয় নাই।
তো তারা সবাই মিলে সেই পরিত্যক্ত হাসপাতালের ওখানে যায় এবং গোগানের শব্দ পায়। শব্দ শুনে এগিয়ে গিয়ে বুঝতে পারে শব্দটা তিনতলা থেকে আসছে। তারা যখন উপরে ওঠার চেষ্টা করে তো সিঁড়ি ছিল খুবই সরু এবং তাদেরকে লাফিয়ে লাফিয়ে উঠতে হয়, গ্যাপ আসছে সিঁড়ির মধ্যে। তো পরে তারা কোনো মতে সেই পরিত্যক্ত হাসপাতালের ভেতরে এই যে রুমের কাছে যায়, সার্জারি রুমে গোঙানের শব্দ পায়। আর রুমটা ছিল ভেতর থেকে লক করা। লক ভেঙে ঢুকে দেখে রাফসান মেঝেতে পড়ে গোঙাচ্ছে, আর ওই যে ভাইটা ছিল ওই লোকটা সার্জারি টেবিলে শোয়ানো। তারপর তারা তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসে। এইটুকুই যেদিন সেদিন ঘটেছিল, যার ব্যাখ্যা আজ পর্যন্ত রাফসানের কাছে নেই যে কীভাবে সে পৌঁছালো। সে তো অজ্ঞান ছিল। আর সেই ঘটনার পরে রাফসানের সাথে থাকা লোকটা যে কোথায় চলে যায় তা আর জানা যায়নি। তো এইটা একটা ঘটনা, তার হবু হাজব্যান্ড ব্রিটিশ সিটিজেন এবং সেখানকার কিছু ঘটনা আছে নাকি তার কাছে। তা আমরা চাইবো যে আপনি চাইলে আপনার হবু বরের ঘটনাগুলো আমাদেরকে শেয়ার করতে পারেন। এবং তিনি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি মিরপুর থেকে আমাদেরকে শোনেন সবসময়, বলেছেন যে চাইলে তারা যেন আমরা নক যোগাযোগ করতে পারি। তো আশা করছি ঘটনাটা আমরা অথেন্টিক এবং এইটা আমরা শেয়ার করে ফেলাম আমাদের লিসনারের কাছে। আমরা চাইবো আপনি আমাদেরকে আরও আরও ঘটনা পাঠান। আমরা চলে যাবো আমাদের পরবর্তী স্টোরি টেলার আমাদের হিমেল ভাইয়ের কাছে। উনি কিন্তু বেশ ভালো ভালো ঘটনা নিয়ে আসছে এবং আমি খুবই হ্যাপি হিমেল ভাইকে আবারও আপনাদের সবার সামনে নিয়ে আসার জন্য। এবং দুর্দান্ত একটি ঘটনা নিয়ে আসছে। আমরা হিমেল ভাইয়ের কাছে চলে যাবো এখন সরাসরি। আপনারা যারা শুনছেন, যারা এখনও পর্যন্ত আমাদেরকে সাবস্ক্রাইব করেননি, করে ফেলুন, আমাদের সাবস্ক্রাইব করে ফেলতে পারেন আমাদের ইসলামের কথা চ্যানেলটি। চলে যাব সরাসরি হিমেল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ, ভৌতিকতায় আপনাদেরকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আমি হিমেল খান, ঢাকা ধানমন্ডি থেকে যিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন তার নাম হচ্ছে অধরা, এটা তার ছদ্মনাম, তিনি পেশায় একজন ডাক্তার। ঘটনাটি ঘটে যায় 2018 সালের মাঝামাঝি ঢাকার পার্শ্ববর্তী জেলায় কোনো একটি মফস্বল শহরের সদর হসপিটালে। যার সাথে ঘটনাটি ঘটে তার নাম হচ্ছে মোহাম্মদ মিজান, এটা তার রিয়েল নেম, তিনি পেশায় একজন ডোম ছিলেন। লাশ পোস্টমর্টেম করাই তার পেশা ছিল। মিজান সাহেব প্রথম প্রথম এই পেশায় যখন জয়েন করেন তখন ভয় পেলেও ধীরে ধীরে সেটা মানিয়ে নেন। তিনি মনে করেন তিনি সবচাইতে সাহসী ব্যক্তি এবং কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে তিনি চোখের ভুল বলতেন, হ্যালোসিনেশন বলতেন, বিশ্বাস করতেন না বললেই চলে। এই ব্যাপারটা নিয়ে তিনি তার কলিগদের সাথে খুব হাসি ঠাট্টা করতেন। 2018 সালের জুন কি জুলাই মাস, সেদিন সন্ধ্যায় পোস্টমর্টেমের জন্য সুইসাইড করা একটা মেয়ের লাশ আসে। মিজান সাহেব এবং তার দুজন কলিগ দেখেন লাশটা, বয়স হবে 22-23 বছর, একটা মেয়ের লাশ, চোখগুলো বড় বড় হয়ে গেছে, জিব্বাটা বের হয়ে গেছে ফাঁসি দেওয়ার কারণে, এটা তাদের কাছে তখন স্বাভাবিক মনে হয়। তার ডকুমেন্টস কমপ্লিট করেন এবং আগামীকাল সকালে পোস্টমর্টেম করবেন এটা জানিয়ে দেন, কারণ রাতের বেলা সাধারণত পোস্টমর্টেম করা হয় না, খুব ইমার্জেন্সি হলে যদি করা হয় সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আর পোস্টমর্টেম করার সময় ডাক্তাররা থাকেন উপস্থিত এবং স্টুডেন্টরা থাকেন। স্টুডেন্টরা সেই বর্ন, কিডনি, লিভার এগুলোর সাথে পরিচিত হন। মিজান সাহেব পরের দিনের একটা সময় দিয়ে দেন, এই সময় পোস্টমর্টেম করা হবে। তারা লাশটা মর্গে রেখে আসেন। লাশঘরের দায়িত্বে থাকেন সুরুজ নামের একজন ব্যক্তি। এখান থেকেই মূলত ঘটনাটা শুরু। মিজান সাহেব এবং তার দুই সহযোগী আরও দুজন কলিগ, তারা কয়েকজন মিলে ড্রিঙ্কস করেন সেই রাতে হালকা। যারা এই পেশায় নিয়োজিত আছে, ডোম, ওনারা কি ড্রিঙ্কস করেন কি করেন না এই বিষয়ে আমার সঠিক কোনো ধারণা নেই। তারা ড্রিঙ্কস করে যে যার মতো বাড়িতে চলে যায়। মিজান সাহেবের বাসাটা ছিল হসপিটালের শেষের দিকে, হসপিটাল থেকে তার বাসা পর্যন্ত যেতে সময় লাগবে 30-35 মিনিট। হসপিটাল স্টাফ কোয়ার্টারের শেষ মাথায় তার বাসা।
তার বাসাটা হচ্ছে টিনের তৈরি, চারিদিকে টিন, ওপরেও টিন, এবং ওয়াশরুমটাও হচ্ছে বাহিরে, সামনে গাছপালা তো আছেই, স্টাফ কোয়ার্টারে যেগুলো থাকে, সম্পূর্ণ গ্রাম্য একটা পরিবেশ। তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলেন, যখন স্টাফ কোয়ার্টারের এরিয়ায় তিনি ঢুকলেন, ওই জোনে ঢোকার পর তার কাছে মনে হচ্ছে তার শরীরটা ভার হয়ে গেছে, তার লোম দাঁড়িয়ে গেছে, তিনি মনের অজান্তেই ভয় পাচ্ছেন। আবার তিনি চিন্তা করছেন, ভয় কি কি ভয় কি, কোনো ভয় নেই। তিনি হাঁটছেন, তিনি বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা এমন জায়গাতে আছেন যে জায়গায় মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা আর দুপাশে হচ্ছে সারি সারি গাছ, মূলত সেগুলো ফলের গাছ। স্টাফ কোয়ার্টারে যেহেতু প্রচুর গাছপালা থাকে, ঘরবাড়িগুলো গুছানো হয়, বিল্ডিংগুলো সুন্দর হয়, দিনের বেলা খুব মনোরম একটা পরিবেশ থাকে, কিন্তু রাতের বেলা হয়ে যায় সেটা ভয়ঙ্কর আর ভুতুড়ে পরিবেশ। আর সবচাইতে বড় বিষয়, সেখানে যদি কেউ একা থাকে তার কাছে এটা আরও ভয়ঙ্কর। যদিও মিজান সাহেব খুব সাহসী ছিলেন, কিন্তু তার শরীরটা ধীরে ধীরে ভার হতে থাকে এবং তার মনে অজানা একটা ভয় উকি দিতে থাকে। তিনি চিন্তা করছেন, ভয়ের কোনো কথাই তিনি আর চিন্তা করবেন না, তার মাথায় আনবেন না, কিন্তু তারপরও মনের অজান্তেই তিনি ভয় পাচ্ছেন এবং খুব ধীরে ধীরে আগাচ্ছেন। তিনি স্মোক করছেন, তিনি যখন সেই নির্জন রাস্তাটার মাঝামাঝি, তার কাছে মনে হচ্ছে তার পেছন পেছন একজন মেয়ে হেঁটে আসছে। মেয়েরা পাকা রাস্তায় স্যান্ডেল অথবা জুতা পরে হাঁটলে যে শব্দটা হবে, তিনি সেই শব্দটা অনুভব করে আইডিয়া করলেন যে তার পেছনে কোন একজন মেয়ে। তিনি হঠাৎ করে পেছনে তাকায় সাহস করে এবং দেখলেন কালো বোরখা পরা একটা মেয়ে ডান পাশের একটা গাছের আড়ালে চলে গেল। তিনি চিৎকার দিয়ে বললেন, কে কে, এত রাতে কেডা ওইখানে? এবার তার কাছে মনে হলো হয়তো নূপুর পরা পায়ে মেয়েটা কয়েক কদম পিছে লুকিয়ে গেলেন। মিজান সাহেব চিৎকার দিতে দিতে বলছেন, আমারে দেখা পলাইছস, আমারে দেখা চোর, চুরি করতে আইছস, খারা মজা দেখাইতাছি আজকে। তিনি হাঁটতে হাঁটতে সেই গাছটার সামনের দিকে আগান, ল্যাম্পপোস্টের আলো জ্বলছে রাস্তার দুপাশে, কিন্তু তিনি যেই সাউন্ডটার উদ্দেশ্যে যেখানে যাচ্ছেন সেখানে ল্যাম্পপোস্টের কোনো আলো নেই। রাস্তার এক মাথায় একটা লাইট এবং অপর মাথায় আরেকটা লাইট, মাঝখানটা আধো আলো আধো অন্ধকার, বা বেশ অন্ধকার বলা চলে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে তিনি যখন সেই নূপুর পরা পায়ের শব্দে গাছটার সামনে আসেন, তখনও তার কাছে মনে হচ্ছে গাছের পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং নূপুরের দু একটা শব্দ করল তিনি। মিজান সাহেব তাচ্ছিল্যের সুরে বলছেন, দেখ আমার ডর দেখা কোনো লাভ নেই, আমি কামটা করি কি, লাশ কাটি, এর চাইতে ডরের কোনো কাম আছে? ক তুই তোর জায়গায় যা, আমি আমার জায়গায় যাই, আজকে মনে হয় বেশি মত খেয়াল আইসি, এর লেগে উল্টাপাল্টা দেখতেছি কিনা কে জানে। এই কথা বলা শেষ করে তিনি যখন আবার এলটার নেয় তার বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য, কয়েক কদম আগানোর পর একটা মেয়ে নাকি নাকি কণ্ঠে বলছে, আর মনে হচ্ছে খুব অসহায়ের মতো বলছে, আমারে কাইটেন না, কাটা নিষেধ, আমার শরীরে কাইটতে ফালাইলে কি জবাব দিব আমি? তিনি আবার পেছনে তাকায়, এবার তিনি গাছের সামনে যায়, গাছের পেছনেও যায়, গাছটা চারপাশে রাউন্ড দেয়। তিনি খুব উত্তেজিত এবং রাগান্বিত, তার সাথে কে এই মজা করছে, কিন্তু না, তিনি তো কাউকে দেখতে পাচ্ছেন না। তিনি যখন গাছটা চারিদিকে রাউন্ড দিয়েছেন, তখন নূপুর পরা পায়ের ঝুনঝুন দুটা সাউন্ড শুনেছেন এবং তার কাছে মনে হয়েছে যে তিনি আসার সাথে সাথে হয়তো কেউ অন্য কোথাও লুকিয়ে গেল, কিন্তু এই শব্দটা তিনি আর নোটিস করতে পারেন নাই যে কোন দিকে গেল। তিনি সেখানে দাঁড়িয়েই বলতেছে, আর একটা কথা কবি না, আমার নাম তো মিজান, আমি ডোম না, সবাই আমারে কয় মিজান কষাই, আমার শরীরে মায়া দয়া ডর ভয় কিচ্ছুই নেই, ওডি সব
লাশের ঘরে তালা মেরে আয়া পড়ছি। এই বলে তিনি খুব রাগান্বিতভাবে হাঁটা শুরু করেন। এবার তার কাছে মনে হচ্ছে তার বাপাশে যে গাছগুলো আছে শুধু সেই গাছগুলোর মধ্যে প্রচুর বাতাস হচ্ছে এবং ডান পাশের গাছগুলো স্বাভাবিকভাবেই আছে। তিনি বেশ কিছু দূর হাঁটার পর চিন্তা করলেন, বাতাস আসলে তো এই পাশের গাছগুলো আন্দোলিত হওয়ার কথা, কিন্তু শুধু বাপাশের গাছগুলো বাতাস বইছে, ওগুলো নড়ছে, ডান পাশে কোনো বাতাসের অস্তিত্ব নেই, আর বাতাসগুলো আমার গায়েও লাগছে না, ব্যাপারটা তো ভালো না। তিনি পেছনে আবারও নূপুর পরা পায়ের রিমঝিম শব্দ পান কয়েকবার। তিনি এবার একটু ভয় পেয়ে যান। তিনি ধীরে ধীরে আল্লাহর নাম নিতে নিতে যেখান থেকে শব্দ হয়েছে সেই গাছটার সামনে আসেন। তিনি গাছটার সামনে যখন দাঁড়ান আর কিছু বলতে যাবেন, তখন দেখছেন গাছের আড়াল থেকে একটা মেয়ের মাথাটা বের হলো, হয়তো তাকে উঁকি দিয়ে কেউ দেখছে। ধীরে ধীরে পুরো চেহারাটা বের হলো, তারপরে পুরো শরীরটা বের হলো। এখন মেয়েটা গাছের পাশে দাঁড়িয়ে আছে, গাছের পাশেই দাঁড়িয়ে আছে। তার থেকে 4 থেকে 6 হাত দূরে হবে। মিজান সাহেব এটা দেখে কোনো কথা বলতে পারছে না, তার গলা দিয়ে স্বর বের হচ্ছে না, তিনি এরকম একটা শব্দ করছেন। তিনি তো বিশ্বাসই করতে পারছেন না যে এই মেয়েটাকেই সন্ধ্যার সময় তারা মর্গে রেখে এসেছিলেন, যার পোস্টমর্টেম করবে আগামীকাল, আর সেই মেয়েটা তার সামনে দাঁড়িয়ে আছে। তিনি দৌড় দিতে চাইলেন, 2 কদম যাওয়ার পর হোঁচট খেয়ে তিনি পড়ে যান সেখানে। মেয়েটা নূপুর পরা পায়ে রিমঝিম রিমঝিম শব্দ করতে তার সামনে আসে। সামনে এসে তার পাশে এসে বসে। মিজান সাহেব তখনও ভয়ে শুয়ে আছেন, তার শরীরে কোনো শক্তি নেই যে সে উঠে দৌড় দেবেন। তিনি দেখে এতটাই ভয় পান আর আতঙ্কিত হয়ে যান যেটা তিনি কখনো চিন্তাও করতে পারেন নাই। তিনি মনে মনে এটাও ভাবছেন, যদি সেটা চোখের ভুল হতো তাহলে মাত্র 1 সেকেন্ডের জন্য হতো, কিন্তু তার সাথে তো এটা মনে হয় দীর্ঘ সময় ধরে হচ্ছে, মেয়েটাকে তো সে অনেকক্ষণ যাবত দেখছে। না, তাহলে এটা তার চোখের ভুল না, এটা রিয়েল। ধীরে ধীরে মিজান সাহেব অলৌকিক ব্যাপার বা জিন জাতীয় কিছু বিশ্বাস করা শুরু করছেন এবং তিনি মনে মনে স্বীকার করছেন, হ্যাঁ হ্যাঁ আমি বিশ্বাস করি, অনেক সুপার ন্যাচারাল কিছু আছে যেটা আমি বিশ্বাস করি। কিন্তু তার কাছে মনে হচ্ছে তার এই বিশ্বাসের কোনো মূল্য নেই, কারণ মেয়েটা চোখগুলো 2টা থেকে 3টা হয়ে গেছে। তার একই চোখ কপালে একটা, 2টো চোখ স্বাভাবিক, কিন্তু কপালের চোখটা বেশ বড়, আর ওইখানে কোনো মনি নেই। মুচকি একটা হাসতে হাসতে হাঁটা বড় করে ফেললো এবং জিহ্বাটা প্রায় পেট পর্যন্ত বের করে ফেলছে। মিজান সাহেব ভাবছে এটাও কি সম্ভব, নাকি আমি অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে ভুল দেখছি। সে মেয়েটা তাকে ধীরে ধীরে বলে, এত কিছু করার ইচ্ছা ছিল না, আমার কথা মন দিয়ে শোন তাহলেই হবে। মিজান সাহেব সেটা শুনে ভয়ে সেখানে পড়েই থাকেন, তিনি আর উঠে দাঁড়াতে পারেন না। মেয়েটা বলছে, কাটাকাটি করা ঠিক না, এটা নিষেধ। মিজান সাহেব এই কথার কোনো অর্থ বুঝতে পারেন না, আর এই কথার কি অর্থ এটা যে তাকে জিজ্ঞেস করবেন এই সাহসটাও তার মধ্যে নেই। মেয়েটা তাকে বলছে আবারও শান্ত কণ্ঠে, আমাকে কাটবি, তোর কলিজাটা কেটে ফেলবো, আমাকে স্পর্শ করবি, তোর হাতটা পুড়িয়ে ফেলবো, হসপিটালে আমাকে আর ভুলও দেখতে চাইস না, কারণ আমাকে তুই যেভাবে দেখবি সেই দেখাটা তোর সারা জীবন মাসল দিতে হবে, সেই ভুলটা তুই আর জীবনেও করবি না, তবা পড়বি, কিন্তু তুই তো ভুল করেই ফেলবি, এজন্য তোকে সাবধান করতে আসলাম। হসপিটালে আমার সামনে আসলে আমি তোকে এমন কিছু দেখাবো যা তুই অতীতেও কোনো দিন দেখোস নাই, বর্তমানেও কল্পনা করবি না, আর ভবিষ্যতে তো দেখার নামই নিবি না। মেয়েটা এবার একটু উত্তেজিত হয়ে বলছে,
তুই ছেলে হয়ে আমার গায়ে হাত দিবি আর তোর হাতটা আমি ভালো রাখবো, এটা তোর কিভাবে মনে হয় রে? তুই পুরুষ হয়ে আমাকে কাটবি আর আমি তোর কলিজাটা কেটে ফেলব। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা খেয়াল করে দেখবেন আমি কিছু কথা আঞ্চলিক ভাষায় বলছি, কিছু কথা শুদ্ধ ভাষায় বলছি। বর্ণনাটা যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই ব্যবহার করছি। কিছু কিছু ক্ষেত্রে উচ্চারণে আপনারা হয়তো ভুল ধরতে পারেন, কিন্তু কথোপকথন এভাবেই হয়েছিল যেভাবে আমি প্রকাশ করছি বা আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনারা বুঝে নেবেন। মেয়েটা আরও উইয়ার্ড একটা ইনফরমেশন দেয়, যেই তথ্যটা শুনে মিজান সাহেব ভয়ে আরও আতঙ্কিত হয়ে যান। তিনি তখন মনে মনে বলছেন, হে আল্লাহ, তুমি আমাকে এই দুনিয়া থেকে নিয়ে যাও, আমি আর ধৈর্য ধারণ করতে পারছি না, আমার সহ্য ক্ষমতা শেষ। মেয়েটা তাকে বলছে, দেখ 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 মিজান, দেখ আমার জিহ্বাটা কিন্তু বাইরেই আছে, কিন্তু তুই আমার কথা স্পষ্টভাবে শুনলি, ভয় পাস না। না এখন তো ভয় তুই উঠতেও পারতাসস না, ভয় পেলে মানুষ কি করে তুই তো তাও জানোস না, এখন জানবি। দেখ আমার দুইটা চোখ তোর দিকে চায় রয়েছে, আরেকটা চোখের মনি নাই, তাকা তাকা আমার দিকে। মিজান সাহেব তো ভয়ে সেখানে জমে গেছেন, তিনি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন আর ভয় পাচ্ছেন। মেয়েটা মুচকি হাসতে হাসতে বলছে, দুই চক্ষু দিয়া মিজানরে দেখি, আর এক চক্ষু দিয়া মিজানের পরিবারটারে দেখি। এক মিজান ভয় পাইয়া বাড়িতে যাইব, আর এক মিজান ভয় দেখাইয়া বাড়ির থেকে পালাইব। মিজান সাহেব সেখানে প্রচণ্ড বমি করে দেন, তার অবস্থা খুবই খারাপ, খুব বমি হচ্ছে। এমন সময় স্টাফ কোয়ার্টারে যে গেটে দারোয়ান থাকে সে এই রাস্তা ধরে পেছনের দিকে যাচ্ছিল, স্টাফ কোয়ার্টারের পেছনের গেটের দিকে। তখন সেই নাইট গার্ড মিজান সাহেবকে দেখছেন তিনি রাস্তার মধ্যে বমি করছেন। তিনি মিজান সাহেবের মাথায় হাত বুলিয়ে দেন, পিঠে হাত বুলিয়ে দেন এবং তার সাথে রাগারেই করেন, ভাই আপনারা কইছি না এই সাই পাস কখনো খাইবেন না, খাইলেও বেশি খাইবেন না, খালি কামের সময় খাইবেন, অকামের সময় খান কে লিগা। বমি করতে করতে মিজান সাহেব দুর্বল হয়ে যান, তিনি তখনও সেন্স হারান নেই কিন্তু কথা বলতে পারছেন না। নাইট গার্ড মিজান সাহেবকে উঠাতে চাইলেন কিন্তু মিজান সাহেবের শরীরে কোনো শক্তি নেই, নাইট গার্ড একা আর তাকে উঠাতে পারেন না। তখন নাইট গার্ড অন্য একটা গার্ডকে কল করেন এবং এখানে আসতে বলেন যে মিজান সাহেবকে বাসায় পৌঁছায় দিবেন। ঘটনাটা ঘটছে কিন্তু রাত 11টা থেকে রাত 12টার মধ্যে। এবার মিজান সাহেবের বাসার বর্ণনাটা দিচ্ছি, বাসায় কী কী হয়েছে। মিজান সাহেব খুব উত্তেজিতভাবে তার বাসায় ঢুকেন, তিনি তার স্ত্রীকে বলছেন, কোহিনুর ফ্রিজে না গরুর গোস্ত আছে, গরুর গোস্ত রান্না করো আজকে। তার স্ত্রী জানায় সে তো রান্না শেষ করে ফেলেছে। মিজান সাহেব উত্তেজিত হয়ে বলে, গোস্ত রান্না করতে কইছি না, গোস্ত রান্না করো, গোস্ত নামা ফিরিস্তিকা। তার স্ত্রী মিজান সাহেবের কণ্ঠ শুনেই একটু অবাক হয়ে যান, কখনো তো এরকম করে নাই তিনি। তার স্ত্রী ফ্রিজ থেকে গরু মাংস বের করে এবং একটা পাত্রের মধ্যে পানি দিয়ে ভিজায় যাতে বরফটা কেটে যায়। মিজান সাহেবের স্ত্রী রান্নাঘরে যায়, তাদের রান্নাঘরটা ছিল বাহিরে। টিনশেড বাড়িটার মধ্যে 10 জন কি 12 জন পরিবার থাকে, প্রত্যেক পরিবারই একটা করে রুম পায় এবং সবার ওয়াশরুমই বাহিরে আর কিচেনটাও বাহিরে। তার স্ত্রী গরুর মাংস রান্না করার জন্য যে যে মশলাগুলো প্রয়োজন হয় সেগুলো রান্নাঘরে রেডি করে এসে রুমে যখন ঢুকেন তখন তিনি দেখছেন মিজান সাহেব সেই কাঁচা মাংসগুলো খুব মজা করে খাচ্ছে, তার মাংস খাওয়া অলরেডি শেষ। মিজান সাহেব এবার তার স্ত্রীর দিকে তাকিয়ে বলছেন, অনেকদিন পর গোস্ত খাইলাম, আর একটু খাইতে পারলে ভালো হইতো। এই সময় দুজন নাইট গার্ড বাহির থেকে ডাকছেন, কোহিনুর ভাবি, ওই কোহিনুর ভাবি ঘরে আছেন? দেখেন তো মিজান ভাই আবার কি করছে, সাইপাস খাইয়া বমি টুমি করে অস্থির, তাড়াতাড়ি বাইরে আহেন, বাইরে ধরেন। তার স্ত্রী তো রুমের দরজার সামনেই দাঁড়িয়ে আছেন, তিনি দেখছেন যেই মিজান গরুর গোস্তগুলো খেয়ে ফেলেছে সে এই কথা শুনেই
মনে হচ্ছে টিন ভেদ করে চলে গেল। মিজান সাহেবের স্ত্রী চিৎকার দিয়ে বের হন উঠানে। তার চিৎকারে আশেপাশে প্রতিবেশীরাও বের হয়। তিনি দেখছেন দুজন নাইট গার্ড মিজান সাহেবকেই ঘরের দিকে নিয়ে আসছেন। এটা দেখে মিজান সাহেবের স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে যান। প্রতিবেশীরা নাইট গার্ড তাদেরকে ধরাধরি করে রুমে নিয়ে যান। বেশ কিছু সময়ের পর মিজান সাহেবের স্ত্রীর জ্ঞান ফেরে। মিজান সাহেবও স্বাভাবিক হন। তখন অলরেডি একটা নাইট গার্ড চলে গিয়েছেন, একজন নাইট গার্ড তাদের সাথে আছে, আর তাদের প্রতিবেশীরা প্রায় 7 থেকে 8 জন ফ্যামিলি মেম্বার্স তার সাথেই আছে তাদের রুমে। সবাই জিজ্ঞেস করলে মিজান সাহেব তার ঘটনাটা খুলে বলেন এবং তার স্ত্রীও তার ঘটনাটা সবাইকে খুলে বলেন। এবার হসপিটালের বর্ণনায় আসছি সুপ্রিয় শ্রোতা মণ্ডলী। ঘটনাগুলো ঘটে যাচ্ছে একই সময়ে বিভিন্ন জায়গাতে। লাশঘরের দায়িত্বে ছিল সুরুজ মিয়া। রাত 10:35 কি 10:40 হবে সুরুজ মিয়া লাশঘরে গেটের সামনে বসে আছেন। তিনি খুব সম্ভবত ফোনে গান শুনছিলেন। লাশঘরটা হচ্ছে হসপিটাল থেকে একটু দূরে। লাশঘরের সামনে গাছপালা, একটা মাত্র বাল্ব জ্বলছে। পরিবেশটা দিনের বেলাতেই খুব ভয়ঙ্কর থাকে, রাত হলে তার কোনো কথাই নেই। সুরুজ মিয়া গান শুনতে শুনতে হয়তো তার একটা তন্দ্রা তন্দ্রা ভাব চলে আসছে, ঘুম ঘুম ভাব চলে আসে। এমন সময় তিনি শুনতে পাচ্ছেন মিজান সাহেবের কণ্ঠ, সুরুজ, ওই সুরুজ, সুরুজ তুই কি ঘুমাই গেছস? সুরুজ বলছে, মিজান ভাই আপনি এত রাইতে, আপনি না করেন কালকে আইবেন। মিজান সাহেব বলছে, আরে বেটা কাম আছে, গেট খোল, এর লেগে তো তাড়াহুড়া করে আইলাম। সুরুজ বলছে, মিজান ভাই এত রাইতে কী কাম? মিজান সাহেব বলছে, আরে বেটা ভিতরে একটা জিনিস রেখে গেছি, এটা নিতে হইব, বুঝলে গেছি, তুই তো জানোসি আমাকেও কখন কী দরকার হয়। সুরুজ সাহেব আর কিছু চিন্তা করেন না, তিনি কলাপসেবল গেটটা ওপেন করে দেন অ্যান্ড ধীরে ধীরে ভিতরে যায়। তারপর লাশঘরের মেইন ডোরটাও তালাটা খুলে দেন। সুরুজ সাহেব কিছু বলার আগে মিজান সাহেব বলছে, লাইট জানার লাগবো না, আমার লগে টর্চ লাইট আছে, হয়তো ভিতরে আয়, তাড়াতাড়ি আয়। তারা দুজন লাশঘরের ভেতরে ঢোকেন। মেডিসিনের গন্ধ, দূর থেকে কুকুরের আওয়াজ, শিয়ালের আওয়াজ, ঝিঝি পোকার আওয়াজ, সুরুজ সাহেবের অস্থির অস্থির লাগছে, তিনি খুব ভয় পাচ্ছেন। তিনি বলতেছেন, মিজান ভাই আমি বাইরে যাই, আপনি আহেন পরে। কিন্তু মিজান সাহেবের তো কোনো সাড়া নেই। সুরুজ সাহেব তার মোবাইলটাও বাহিরের বেঞ্চের উপরে রেখে এসেছিলেন। সুরুজ সাহেব যখন বের হতে যাবেন তখন তিনি দেখছেন কে যেন বাইরে থেকে গেটটা লক করে দিল। তার কাছে মনে হলো সম্পূর্ণ রুমটা একদম অন্ধকার হয়ে গেছে। তার ব্রেনটার কাজ করছে না, তিনি এখন কি করবেন সেটাও বুঝতে পারছেন না। তিনি পাথরের মূর্তির মতো সেখানে দাঁড়িয়ে আছেন। আর এমন সময় তিনি শুনতে পেলেন, নিষিদ্ধ কাজ করতে দিমু না। সুরুজ সাহেব এবার শুনছেন, তার কাছে মনে হচ্ছে প্রায় 10-12টা লাশ হাসতেছে, তাচ্ছিল্য করে হাসছে, কেউ মজা করে হাসছে, কেউ বাবার ভয়ের হাসি। তিনি আর নিজেকে ধরে রাখতে পারেন না। এরপরে তার কী হয় তার কিছুই মনে পড়ে না। তার যখন জ্ঞান ফেরে তিনি তখন দেখছেন হসপিটালের বেডে তিনি শুয়ে আছেন। অন্যান্য স্টাফ আর একজন ডাক্তার বলে, তুমি ভিতরে কীভাবে গেলা? তখন তিনি সব ঘটনা খুলে বললেন, কিন্তু কেউ বিশ্বাস করলেন না, কারণ সকালবেলা সেই মর্গের ডিউটিতে যে আসেন সে এসে দেখছেন তালা মারা, টোটাল ডোরটাই লক করা, ক্লবসেবল গেটটা লক করা, আর বাহিরে হচ্ছে মোবাইলটা আছে, কিন্তু সুরুজ মিয়াকে ডাকাটাকি করেও পাওয়া যায় না। তার কাছে আরেকটা চাবি ছিল, সে তালা খুলে যখন ভিতরে যায় তখন দেখে সুরুজ মিয়া ভিতরে অজ্ঞান হয়ে পড়ে আছে। সবচাইতে আতঙ্ক আর ভয়ের বিষয়, যদি দুইটা গেটই লক করা থাকবে তাহলে সুরুজ মিয়া কীভাবে ভিতরে গেল? ডাক্তারের বর্ণনায় আসছি, যে ডাক্তার পোস্টমর্টেম করার সময় প্রেজেন্ট থাকবেন, তিনি রাত আনুমানিক 12:30 কি 1 হবে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যান। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই ঘটনাগুলো কিন্তু একই রাতে হয়েছে এবং খুব কাছাকাছি সময়ে হয়েছে। ডাক্তার যখন ওয়াশরুমের মিররের দিকে তাকান
তখন তিনি দেখছেন একটা মেয়ে চার জিহ্বাটা গলা থেকে পেট পর্যন্ত মনে হচ্ছে বের হয়ে গেছে, খুব লম্বা, তার চেহারায় কোনো নাক নেই আর চোখগুলো খুবই ছোট ছোট, কিন্তু মনে হচ্ছে চোখ দিয়ে আগুনের মতো লাল শিখা বের হচ্ছে। ডাক্তার সাহেব যে চিৎকার দেবেন বা ওয়াশরুম থেকে বের হবেন তিনি তাও করতে পারছেন না। তার কাছে মনে হচ্ছে তার শরীরটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। ডাক্তার সাহেব হয়তো কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়বেন, তিনি ভয়ও পাচ্ছেন, কিন্তু তার শরীর কাজ করছে না। মিররের ভিতর থেকে মেয়েটা তাকে বলছে, ডাক্তার আমার বাপ মায় কইছিল না পোস্টমর্টম করার দরকার নাই, পুলিশ কেস হয় নাই, লাশটা দিয়া দেন। তুই কি কইলি, পোস্টমর্টম করাই লাগবে, হাসপাতালের রুলস। ডাক্তার রে আমার শরীর তো আমি কাটতে দিব না, প্রয়োজনে তোর শরীর কাইটা দেখুন কি কি আছে। মাদ্রাসায় পড়তাম রে ডাক্তার, আমি দাখিল পরীক্ষা দিতাম। ডাক্তার সাহেব খুব ভয় পাচ্ছেন, চিৎকার দেওয়ার চেষ্টা করছেন, ওয়াশরুম থেকে বের হওয়ার চেষ্টা করছেন, তার স্ত্রীকেও ডাকার চেষ্টা করছেন, কিন্তু না, তার এই চেষ্টাটা বিফল হয়ে যাচ্ছে। তিনি সব কথা শুনছেন। মেয়েটা তাকে বলছে, ডাক্তার রে আমি জানি আত্মহত্যা পাপ, মহাপাপ, আমি তো মরি নাই, আমারে জোর করে মাইরা লাইছে। না 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 না, কোনো মানুষ মানে নাই, 10 থেকে 12টা জি নাই আমারে মারছে, কি যে কষ্ট পাইছি, আমারে ওরা কোলে করে উঠে ফ্যানের সাথে আমার ওন্না দিয়ে চুলাই দিল, আমার দম বাইরে হয়ে যাইতেছে। একটা একটা খুশির খবর কি জানোস ডাক্তার, আমি কলেমা পড়তে পারছি, মরার সময় আমার বাপ মায়ের কথা আত্মীয় স্বজনের কথা মনে হয়েছিল অনেক। ডাক্তার আমি তো মরতে চাই নাই, প্রত্যেকটারে একটা একটা করে শাস্তি দেব, প্রথমে ধরবো আমার চাচি রে। ডাক্তার রে আমার শরীরে হাত দিলে তোর হাতটা পুইরা ফালামো, আর আমার গায়ে যদি কাটা ছিঁড়া করস তোর কলিজাটা কাইটা ফালামো। ডাক্তার এবার চিৎকার দিতে পারেন, তিনি চিৎকার দিয়ে সেখানে ওয়াশরুমে পড়ে যান। তার স্ত্রী আসেন, ধরাধরি করে নেয়, ডাক্তারের মাথা ফেটে যায়, তিনি কোমরে ব্যথা পান। তার স্ত্রী তাকে প্রাথমিক কিছু থেরাপি দেন এবং পেন কিলার দেন। ডাক্তার সাহেব ঠিক হতে হতে প্রায় 4-5 ঘন্টা সময় লাগে। ডাক্তার সাহেব যথারীতি বিকেলবেলা হসপিটালে যান, যেহেতু তাকে পোস্টমর্টম করতে হবে। তিনি দেখছেন ডোমগড়ের পাহাড়ে যে সুরজ মিয়া ছিল, সেই সুরজ মিয়া ডাক্তার সাহেবের ডিপার্টমেন্টে বসে আছেন। তারা কয়েকজন মিলে গতকাল রাতের বিষয়টা আলোচনা করছিলেন। ডাক্তার সাহেব খুব মনোযোগ দিয়ে পুনরায় সেই সুরজ মিয়ার ঘটনাটা শুনলেন। তিনি আরও চিন্তিত হয়ে পড়লেন। মন খারাপ করে তিনি মিজান সাহেবকে কল করেন এবং হসপিটালে আসতে বলেন। মিজান সাহেব তাকে ফোনে বলেন যে তিনি পোস্টমর্টেম করবেন না বা এই লাশটার কাজ করবেন না। ডাক্তার তাকে বলে, তোমার করতে হবে না, তুমি হসপিটালে আসো, তোমার সাথে আমার কথা আছে। মিজান সাহেব তার স্ত্রীকে নিয়ে প্রায় আধা ঘন্টা পর হসপিটালে সেই ডাক্তারের ডিপার্টমেন্টে আসেন। এদিকে সেই মেয়েটা, রোগীর যে আত্মীয় স্বজন, ওরাও বাহিরে অপেক্ষা করছে। মিজান সাহেব আসার পর ডাক্তার অন্যান্য লোকজনদেরকে তার ডিপার্টমেন্ট থেকে বাইরে যে অপেক্ষা করতে বলেন। তার রুমে হচ্ছে মিজান সাহেব, তার স্ত্রী, ডোমগড়ের পাহারাদার সুরজ মিয়া এবং ডাক্তার, তারা এই চারজনই। ডাক্তার মিজান সাহেবের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলেন। এবার তার সাথে ঘটে যাওয়া ঘটনাটাও, গত রাতে যেটা ঘটেছিল সেটা মিজান সাহেব এবং সুরজ মিয়াকে বলেন। তারা খুব অবাক আর চিন্তিত। গতকালকে তারা তিনজনই সেই মেয়েটাকে দেখেছে, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মিজান সাহেবের স্ত্রীও এই অভিজ্ঞতাটার মুখোমুখি হয়েছিল। তারা কথা বলছেন, আলোচনা করছেন, যে যার ভয়ের অভিজ্ঞতাটা নিজেদের মধ্যে শেয়ার করছেন আর ভাবছেন কি করা যায়। এবার ডাক্তার সেই মেয়েটার গার্জিয়ানদের ডাক দেন।
তাদের গার্জিয়ানদের জিজ্ঞেস করলে সুইসাইড করার কারণটা তারা বলে, মেয়েটা খুব ভালো ছিল আর ও যে সুইসাইড করবে এটার কোনো আইডিয়াই তাদের মাথায় ছিল না। তবে তাদের ধারণা মেয়েটার যে চাচি তার ছেলের সাথে এই মেয়েটাকে বিয়ে দিতে চেয়েছিল, এই ব্যাপারটায় মেয়েটার বাবা মা রাজি ছিলেন না এবং সেই চাচা চাচি বলেছিল যে এই মেয়েটাকে বাঁচায় রাখবে না, তারা এই মেয়েটাকে অশান্তির মধ্যেই রাখবে। মেয়েটার গার্জিয়ানের ধারণা হয়তো তার চাচা চাচি তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে এবং খুব শেষ সময় হয়তো তারা জানতে পেরেছে, যেদিন মেয়েটার বাড়িতে হুজুর আনার কথা ঠিক সেই দিনই বিকেল 4টা নাগাদ মেয়েটা আত্মহত্যা করে। মেয়েটার গার্জিয়ান জানায় যে মেয়েটা খুব ধার্মিক ছিল, আপনার কাছে অনুরোধ করে কইতেছি পোস্টমর্টেম করেন না, পারলে লাশটা আমাকে এমনি দিয়ে দেন। ডাক্তার আবার সেই মেয়েটার গার্জিয়ানদের বাহিরে অপেক্ষা করতে বলেন। এবার ডাক্তার আরও দুজন ডিপার্টমেন্ট প্রধানকে তার রুমে নিয়ে আসেন এবং প্রত্যেকের ঘটনা তাদেরকে শোনায়। ওই ডাক্তার আর পাত্তা দেয় না, কিন্তু যেই ডাক্তার মিররে মেয়েটাকে দেখেছিল তার অনেকক্ষণ অনুরোধ করার পর অপর দুইজন ডাক্তার যারা ডিপার্টমেন্ট প্রধান তারা রাজি হন যে পোস্টমর্টেম করবেন না, কিন্তু আনুমানিক একটা রিপোর্ট দিয়ে দিবেন। হসপিটাল কর্তৃপক্ষ জানবে যেটা পোস্টমর্টেম হয়েছে, কিন্তু অরিজিনালি এটা পোস্টমর্টেম করা হবে না। এবং সেই ডাক্তার রুমে যারা ছিলেন তাদেরকে এক প্রকার প্রমিস করায় যে এই কথাটা তোমরা আর হসপিটাল বা বাহিরে কোথাও শেয়ার করবে না, কাউকে বলবা না যে পোস্টমর্টেম ছাড়া আমরা লাশটা দিয়েছিলাম, তোমরা তো দেখছো যে কী ঘটনাটা ঘটছে, আল্লাহ না করুক কেউ একজন মারা গেলে কী হইতো। তাদের সকলের সম্মতিতে লাশটাকে পোস্টমর্টেম না করে রাত 9টা নাগাদ তাড়াহুড়ো করে সেই মর্গে থেকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেওয়া হয়। এই ছিল অধরার পাঠানো ঘটনা। অধরাকে অসংখ্য ধন্যবাদ ব্যতিক্রম ভয়ঙ্কর একটি ঘটনা ভৌতিকতা সকলের সাথে শেয়ার করার জন্য। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের কাছে আপনার ঘটনা পাঠাতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেসটি নোট ডাউন করুন, দ্যাট ইজ phoutiwgota@gmail.com। আপনারা চাইলে আপনার ঘটনাটি লিখে অথবা আমাদেরকে রেকর্ড করে পাঠাতে পারেন। যদি লিখে পাঠান তাহলে অবশ্যই আপনার ঠিকানা এবং আপনার ফেসবুকের অ্যাড্রেস দিতে ভুলবেন না। আর যদি ভয়েসমেল পাঠান তাহলে অবশ্যই ব্যাকগ্রাউন্ড নয়েজ দেখে ভয়েসমেলটি আমাদেরকে পাঠিয়ে দেবেন সরাসরি আমাদের ইমেল অ্যাড্রেসে। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ, আমাদের টুইটার পেজ, আমাদের ইনস্টাগ্রামও জয়েন করতে পারেন। সাথে সাথে আমাদের চ্যানেলের আরেকটি কর্ণধার ইসলামের কথাতে আপনারা যোগদান করতে পারেন, সেখানে পেয়ে যাবেন নানা ধরনের ইসলামিক ভিডিওস যেগুলো আপনাদেরকে জানান দিবে আমাদের নবীদের আমল থেকে শুরু করে ইসলামের ইতিহাস। তাছাড়া কোনো কোয়েরিজ, কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি আমাদের ফেসবুক পেজের চ্যানেলে মেসেজ করলেই আমাদের মডারেটর আপনাদের সাথে যোগাযোগ করবে। আর যদি চিন্তা করছেন ঘটনা পাঠাবেন কিন্তু পাঠাতে পারছেন না, তাহলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটি ছোট্ট মেসেজ দিলেই আমাদের মডারেটর থেকে কেউ না কেউ আপনার সাথে যোগাযোগ করে আপনার কাছ থেকে ঘটনাটি নিয়ে নেবে। ভৌতিকতার সাথে থাকবার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। হিমেল ভাইকে অনেক অনেক ধন্যবাদ হিমেল ভাইয়ের স্টোরির জন্য। আমরা চেষ্টা করি আপনাদেরকে সেসব ঘটনা দেবার জন্য যেসব ঘটনাগুলো আসলে হিমেল ভাইয়ের মধ্যে একটা জিনিস আছে কি, তিনি আসলে জানেন লিসনাররা কী ধরনের ঘটনা পছন্দ করেন এবং হিমেল ভাই সেগুলো কালেক্ট করছেন আপনাদের জন্য। তো ধন্যবাদ গোস টু হিমেল ভাই। আলহামদুলিল্লাহ আমরা হিমেল ভাইয়ের মতো একজন স্টোরি টেলার পেয়েছি এবং আমরা চাইছি তিনি আরও নিজেকে পরিণত করবেন এবং যেরকমটা শাওন ভাই সবার মাঝে সমাদৃত হয়ে গেছেন, সেরকমভাবে একটা সময় হিমেল ভাইকেও সবাই চিনবে, সবাই হিমেল ভাইয়ের ভয়েসের জন্য অপেক্ষা করবে, হিমেল ভাইয়ের ঘটনার জন্য অপেক্ষা করবে। আমি এরপরের এপিসোড পরের স্টোরি টেলার আমাদের সামির ভাইয়ের কাছে যাব। যারা যাওয়ার আগে শামস ভাইয়ের একটা ঘটনা যদি না বলি তাহলে জিনিসটা এপিসোডটা অপূর্ণ থেকে যায়। শামস ভাইকে অনেক ধন্যবাদ, তিনি আমাদেরকে পরপর অনেকগুলো ঘটনা পাঠিয়েছে। একটা মিস হ্যাপ হয়েছিল
যেটা আমি আশা করছি সেটা কাটিয়ে দিয়েছি লাস্ট এপিসোডে, এবং তার দুর্দান্ত সিলেটের ঘটনাটা অনেকেই পছন্দ করেছে। তো সেখান থেকেই আমরা যাব তার আরেকটি ঘটনায়। আমি শামস ভাইয়ের ভাষায় তার ঘটনাগুলো আপনাদের সবার সামনে পেশ করছি, মনোযোগ দিয়ে শুনবেন এখন থেকে। আসলে আমি বলবো যে আমাদের পুরো এপিসোডটাই যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন, কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে আশপাশে নিস্তব্ধ করে, আমার মনে হয় এটা সার্থকতাই সবচেয়ে বেশি। আমি চলে যাব সরাসরি শামস ভাইয়ের ঘটনায়। ঘটনাটা গত বছরের। আমি মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছি। পূর্বের অভ্যাস অনুযায়ী মসজিদ থেকে বের হয়ে দক্ষিণ দিকটায় মুখ করে আকাশ দেখছি আর তাসবিহ পড়ছি। তাসবিহ পাঠ করা শেষ করে ভাবলাম কিছুক্ষণ হেঁটে বাসায় যাব, তাই মসজিদ থেকে দক্ষিণ দিকের রাস্তা ধরে সামনে এগোচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে এক বন্ধু আমার পাশে হাঁটা শুরু করলো। ওর নাম নাইম। তা আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আর তুই কোত্থেকে আসলি? তুই না বললি তোর স্টুডেন্টের বাসায় যাবি? তো নাইম খানিকটা বাঁকা হাসি দিয়ে বলল, আজকে আপনার জন্য আগভাগেই চলে আসছি, আমি জানি আপনি আমাকে মিস করছিলেন। ওর কথা শুনে একটু হাসলাম। আমরা প্রায় 15 মিনিটের মতো এলাকার এই গলি থেকে ও গলি ঘুরলাম, তবে আমাদের মধ্যে খুব একটা বেশি কথা হলো না। আসলে কিছু কিছু বন্ধুর সাথে কথা না বলেও শুধু একসাথে সময় অতিবাহিত করতে ভাল লাগে। একটা সময় গিয়ে আমাদের মধ্যে মহাবিশ্ব নিয়ে ছোটোখাটো আলোচনা শুরু হয়। তো যেহেতু আমি সেক্টর নিয়ে কাজ করি, তাই আমার অনেক বন্ধুরাই আমার কাছে এই সম্পর্কে অনেক কিছু জানতে চায়। তো নাইম কিন্তু ওদের ব্যতিক্রম না, মূলত ওর কিছু প্রশ্নের উত্তর হিসেবেই আমি আসলে কিছু কথা বলছিলাম। আমরা যখন আমাদের বাসার গলি হতে দুই গলি পেছনের রাস্তায়, তো একটা লম্বা অ্যাপার্টমেন্টের সামনে দিয়ে হাঁটছি। আমি কিছুটা সামনে এগিয়ে হাঁটছি আর নাইম আমার ঠিক ডান পাশের কিছুটা পেছনে পেছনে হাঁটছে। কথা বলার মাঝখানেই আমার প্যান্টের পকেটে থাকা মোবাইলটা হঠাৎ বেজে উঠল। তো আমি ওর সাথে কথা বলতে বলতে পকেটে হাত ঢুকিয়ে মোবাইলটা বের করলাম। মোবাইলের স্ক্রিনে চোখ দিতেই দেখলাম নাইমের নাম। নাইমের নাম্বার থেকে কল এসছে। আমি একটু অবাক হয়ে বললাম, কিরে তোর কল আসছে দেখ। এটা বলে তৎক্ষণাৎ ডানে পাশে ঘুরেই মোবাইলটা ওকে দিতে যাব, তখনই আমি দেখলাম আমার পাশে কেউ নাই। আমি বেশ অপ্রস্তুত হয়ে গেলাম। মোবাইলের রিং কিন্তু তখনও বেজে যাচ্ছে, কিন্তু আমার পাশে হাঁটতে থাকা নাইমের কোনো দৃশ্যমান অস্তিত্ব আমি আর দেখতে পেলাম না। রাস্তার এই মাথা থেকে ও মাথা কোথাও দেখছি না। খানিকটা হতভম্ব হয়ে মোবাইলটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। কল বেজে কেটে গেল। আমি কয়েকটা দীর্ঘশ্বাস ফেলে নাইমের নাম্বারে ডায়াল করলাম। রিং হলো, নাইম কল রিসিভ করলো। মোবাইল কানে আসে কানে দিয়ে আমি আগেই কিছু বললাম না, চুপ করে রইলাম, কারণ আমি জানতে চাচ্ছিলাম ও পাশ থেকে কে ফোন দিল। তো ও পাশ থেকে কে কী বলে আগে শুনবো, তারপর শুনে বুঝে উত্তর দিব। এরপর ও পাশ থেকে লম্বা করে ভেসে আসলো, আসসালামু আলাইকুম ভাই। আমি সালামের উত্তর দিলাম, এটা নাইমেরই গলা কোনো সন্দেহ নাই। নাইম বললো, কি ব্যস্ত নাকি? না বল, ফ্রি থাকলে আহেন আড্ডা দিই। আমি আসতেছি। আচ্ছা কোথায় আসবো? পিক আপে আসেন, আমি মামার দোকানে আসতেছি। আচ্ছা তুই আয়, আমার একটু সময় লাগবে, এসে একটা কল দিস। নাইম জিজ্ঞেস করলো, আমার আসতে কতক্ষণ লাগবে? আমি বললাম 10 থেকে 15 মিনিট। এই বলে আমি কলটা কেটে দিয়ে জলদি বাসায় এসে পড়ি। বাসায় এসে উজু করে ঠান্ডা মাথায় কিছুক্ষণ আগের ঘটে যাওয়া বিষয়টা নিয়ে বারবার ভালো করে জল্পনা কল্পনা করার চেষ্টা করলাম। কি হলো এটা? ভাবতে ভাবতে কয়েকটা বিষয় খেয়াল করলাম। নাইমের সাথে যখন যেখানেই আমার দেখা হোক না কেন, সে সবসময় প্রথমে সালাম দেয়, এরপর কথা বলা শুরু করে। কিন্তু আজ যখন আমার পেছন থেকে হাজির হলো, তখন কিন্তু ওর মুখ থেকে আমি কোনো সালাম শুনিনি। আরেকটা বিষয় অদ্ভুত লাগলো, পুরো 10 থেকে 15 মিনিট আমাদের খুব একটা কথা হয়নি। যা হয়েছে তা বেশিরভাগ আমিই বলেছি। নাইম সম্ভবত বেশি হলে 5 থেকে 6টা বাক্য বলেছে মাত্র। তার মধ্যে বেশিরভাগই প্রশ্ন ছিল যেটা নাইমের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে একেবারেই অসঙ্গতিপূর্ণ। আর সর্বশেষ যে বিষয়টা আমাকে চিন্তিত করেছিল এবং আন্দোলিত করেছে, তা হলো ওর সাথে থাকা পুরোটা সময় পিচ ঢালা রাস্তায় ওর হাঁটার কোনো শব্দ আমি পাইনি। 2 বার ওর মুখের দিকে তাকিয়েছে, কিন্তু পুরো শরীরটা খুব একটা স্পষ্ট চোখে পড়েনি। আমরা যখন কারো মুখের দিকে তাকাই, তখন স্বাভাবিকভাবেই তার পুরো শরীরের একটা আবছা দৃশ্য আমাদের চোখে পড়ে। তেমনটা ওর মুখের দিকে তাকানোর সময় হয়েছিল, কিন্তু ওর শরীরের নিচের দিকটা একেবারেই স্পষ্টভাবে দেখা হয়ে ওঠেনি আমার। অতএব পায়ের দিকটা আমার দৃষ্টিতে অদৃশ্য ছিল,
এসব ভাবতে ভাবতে আর মেলাতে মেলাতে প্রায় এশার আজান পেরিয়ে জামাতের সময় হয়ে গেল। জলদি মসজিদ চলে গেলাম, নামাজ শেষে বন্ধুদের আড্ডায় মিলিত হলাম। সেখানে নাইমকে দেখলাম, সালাম দিয়ে মুসাফা করলাম, কিন্তু সন্ধ্যার ব্যাপারটা তো আর বলা যায় না। কিছু বল আমি নাইমকে কিছু বললামও না, তো কারণ কিছু বিষয় নিয়ে অতি উৎসাহ দেখানোর অভ্যাসটা আমার অনেক আগেই কেটে গেছে। শামস ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার স্টোরির জন্য। আমরা চাইব আপনি আরও ঘটনা পাঠান। আপনার গোছানো ঘটনা হয়তো লিখতে সময় লাগে গুছিয়ে, আপনি চাইলে আমাদের কোনো মডারেটর আপনাকে হেল্প করতে পারে যদি আপনি চান। এবং আমি চাই আপনার স্টোরি আমাদের এপিসোডে আসুক, এবং ইন দ্য মিন টাইম আমি চাই আপনি লিখেন আমাদের জন্য। অনেকগুলো ঘটনা আপনি দিয়েছেন, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। আমরা আরেকজন ভাইকে মিস করি, মুহিন ভাই, তিনি বাংলাদেশের বাইরে চলে যাচ্ছেন, হয়তো সেই জন্য স্টোরি দিতে পারেন না। তো ওনার কথাও অনেকবার এসছে। তো আমি চাইবো শামস ভাইয়ের কাছ থেকে সামনের এপিসোডে কিছু ঘটনা, এবং যদি সম্ভব হয় শামস ভাই আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন। আমরা এখন চলে যাব সরাসরি আমাদের পরবর্তী স্টোরি টেলার সামির ভাইয়ের কাছ থেকে, তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসব, এবং আমরা শুনতে থাকবো ঘটনা। ইনশাল্লাহ ভালো লাগবে আজকের এপিসোড, আশা করছি। চলে যাব সরাসরি সামির ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি সামির আনসারি। আজকে ভৌতিকতায় হাজির হয়েছে আপনার মাঝে একটি ঘটনা নিয়ে। ঘটনাটা শুরু করবার আগে আমি স্পেশাল থ্যাঙ্কস জানাবো তাকে যিনি আমাকে এই ঘটনাটি পাঠিয়েছেন। এই জন্য স্পেশাল থ্যাঙ্কস দিব সে মুরাদ ভাইকে, যে তিনি আসলে কিভাবে ঘটনা সংগ্রহ করেছেন তা আমাকে শেয়ার করেছিলেন। মুরাদ ভাই বলে তিনি ঢাকায় কোনো একটা জায়গায় মেসে থাকেন, এমনিতে তিনি একটা প্রাইভেট জব করেন। সেই ম্যাসে ওনারা সাতজন মেম্বার, দুই রুম মিলে সাতজন থাকেন। তো উনি যে রুমে থাকেন সেখানে তিনজন থাকতো। সেখানে এক সিনিয়র ভাই আছেন ওনার, তার নাম সামাদ সাহেব। তো অনেক বলার পর, অনেক কষ্টের পর, প্রায় 7-8 দিন ধরে এই ঘটনাটা অল্প 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 শুনে তিনি এটা সংগ্রহ করেছেন এবং ভৌতিকতা আমাকে পাঠিয়েছেন। এই জন্য তিনি বলেছেন যদি ঘটনায় কোনো ভুল ত্রুটি থাকে ওনাকে যেন ক্ষমা করে দেওয়া হয়। তো মুরাদ ভাই আমাকে যেভাবে ঘটনাটা বলেছে সেটাই আমি আপনাদের মাঝে এখন তুলে ধরছি। অফিসের কাজের সুবাদে মাঝে মাঝে বিভিন্ন জেলায় যেতে হয় সেই সামাদ সাহেবের। ঠিক সেরকমই একটা কাজে বেশ কিছুদিন আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া যান। তিনি একটা এনজিওতে কাজ করতেন, তো নানা ধরনের লোকের সাথে তার পরিচয়। এই যে প্যারানর্মাল ঘটনাগুলো আছে এটার বিষয়ে তার একটু আলাদা একটু আগ্রহ আছে। তো যাই হোক, তখন যখন তিনি ব্রাহ্মণবাড়িয়া যায় সেখানে জব্বার নামে একটা বয়স্ক ভদ্রলোকের সাথে তার পরিচয় হয়। সে লোকটার বয়স 60-এর মতো হবে। তো কথা প্রসঙ্গে এই বিষয়গুলো নিয়ে যখন কথা আসে, তখন তারা একদিন রাতে কোনো একটা জায়গায় আড্ডা দিচ্ছিল, সেখানে তখন তিনি ঘটনাটা শুনেন সেই জব্বার সাহেবের কাছ থেকে। মূলত জব্বার সাহেবের ফুফাতো ভাইয়ের ছেলের সাথেই এই ঘটনাটা ঘটে। সেই ফুফাতো ভাইয়ের ছেলের ছদ্মনাম দিচ্ছি আমি বিজয়, কারণ তার নাম প্রকাশ করতে মানা করা হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়া জেলার কোন একটা গ্রামে সে বিজয় এবং তার পরিবার থাকত। বিজয়ের পরিবারে তারা 4 জন ছিল, তার বাবা, মা, ছোট বোন এবং বিজয়। তখন ছিল 1993 সাল। বিজয়ের বয়স হবে তখন 17-18 বছর। তো গ্রামের নাকি 8-10টা ছেলে থেকে বিজয় একটু বেশ ব্যতিক্রম ছিল। সে মোটেও সবার সাথে এরকম মিশত না, সারাদিন ঘরে পড়ে থাকত। ঘরেও যে সে টুকটাক কাজ করতো তাও কিন্তু না, এই রুমে থাকতো, ঘুমাতো, রুম থেকে বের হলে অলস সময় পার করতো, বাবা মাকে হেল্প করতো না, এরকম টাইপের ছেলে ছিল। গ্রামের ছেলেরা যখন খেলাধুলায় ব্যস্ত থাকতো বিজয় থাকত ঘরে। তার বন্ধু বান্ধবরা নাকি যারা ছিল তারা নাকি তাকে টিটকানি মারত। বিজয় একটু খিটখিটে স্বভাবের হয়ে গিয়েছিল, আর এদিকে বিজয় সে নাকি একটু বোকা শোকাও ছিল। এরকম ঘরে সারাক্ষণ দিনের পর দিন থাকবার কারণে কোনো একদিন দুপুরে তার মা
কথা প্রসঙ্গে তাকে বলে বাড়ির টুকটাক কাজ করার জন্য এবং মাঝে মাঝে তার বাবাকে খেতেও সাহায্য করার জন্য বলে। তো বিজয় এক কথায় দুই কথায় তা তুমি যার এমনিতেও খিটখিটে তার বাবা মার সাথে প্রচণ্ড ঝগড়া করে। তখন সে জিদ করে বাড়ি থেকে বের হয়ে যায়। ঘটনাটা শুরু এখান থেকেই। তো সেদিন এরকম দুপুরের পর বাসা থেকে বের হয়ে যাওয়ার পর বিজয় হাঁটতে 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 অনেক দূর চলে যায়। পকেটে অল্প কিছু টাকা ছিল এবং একটা হাফ প্যান্ট পরে একটা হাফাদা শার্ট পরে সে বের হয়ে যায়। প্রায় 10-15 কিলো দূরে যাওয়ার পর যখন দেখছে যে অন্ধকার হয়ে গিয়েছে, তখন সে একটু বিশ্রাম নেয় কোনো একটা বাজারে। তারপর আবার হাঁটা শুরু করে। তখন ছিল শীতকাল, যেহেতু শীতকাল ছিল গ্রামে কিন্তু 93 সালের দিকের কথা, যে 8টা বাজলে কিন্তু অনেক রাতের মতো। তো সে হাঁটতে হাঁটতে গ্রামের ঠিক শেষ প্রান্তে চলে যায় এবং সেই জায়গাটা ধান ক্ষেত ছাড়া আশেপাশে তেমন কিছু একটা ছিল না। তো তারপর সে খেয়াল করে দেখছে যে 4-5টা গ্রাম কিন্তু সে অতিক্রম করে ফেলে এবং তখন আনুমানিক রাত্রে 10টার কাছাকাছি। আকাশের চাঁদের আলো ছিল ভালোই, পরিবেশটা হালকা ঠান্ডা, কাঁচা রাস্তা এবং দুই পাশে যেটা বলা ছিল ধান ক্ষেত। খানিকটা হাঁটার পর বিজয় দেখে যে ডান দিকে ঝোপের মতো একটা রাস্তা জঙ্গলের দিকে গেছে। তো সে আকাশের চাঁদের আলোয় দেখছে যে সেখানে একটা বাড়ি, বাড়ি বলতে যে মনে হচ্ছে যে টিন শেডের বাড়ির সামনে একটু বারান্দার মতো জায়গা আছে। সে ভাবতে থাকে যে এখানে তো বাড়ি থাকবার কথা না, তার কেন জানি মনে হচ্ছিল অনেক আগে এখানে খেলতে আসছিল একবার, কিন্তু তারপরও সে জায়গাটা নির্ধারণ করতে পারছিল না যেহেতু সেটা রাত হয়ে গিয়েছিল। তো বিজয় ভাবে যে যেহেতু এত রাতে সে হাঁটছে একটা জঙ্গল, এখানে বাড়ি থাক বা না থাক তার সমস্যা কি, তার কথা হচ্ছে বাড়িটা যদি খালি থাকে, বাড়িটার যে বারান্দা আছে সেখানে গিয়ে সেটা বিশ্রাম নেবে, আর দেখেই বোঝা যাচ্ছিল বাসাটা খালিই হবে। তো একটা জিনিস বিজয় ভালোভাবে লক্ষ্য করলো যে এতটা পথ সে হেঁটে আসলো, চারপাশে কিন্তু ঝিঝি পোকা বা এরকম কিন্তু টুকটাক টাক টাক, মানে ঝিঝি পোকার ডাক বা যেটাই হোক আওয়াজটা একটা থাকে হাঁটতে গেলে আশেপাশে গ্রাম্য পরিবেশে, সেই আওয়াজটা কিন্তু এখানে নাই। একবারে নীরব একটা পরিবেশ, খুব শান্ত। সেভাবে যাক তাহলে একটু ভালোই হইলো, এখানে একটু ভালোভাবে বিশ্রাম নিতে পারবো। এরপর বিজয় সে বাড়ির বারান্দায় কোনো রকম হেলান দিয়ে বিশ্রাম নেয়। বেশ কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ে, শরীরটা অনেক ক্লান্ত ছিল যেতে এত পথ সে হেঁটেছে। এদিকে ওর ভয়টা এগুলো কোনো কিছু কাজ করছিল না, কারণ তার জিদ তো ছিল তার বাবা মার প্রতি, কারণ সে কিন্তু ঝগড়া করে এখানে এসেছে। হঠাৎ ঘুমের মধ্যে বিজয় কাক ডাকার আওয়াজ নাকি শুনতে পায়। সে ভাবে হয়তো আশেপাশে বন জঙ্গল হয়তো কোনো কাক ডাকছে। কিন্তু কিছুক্ষণের মধ্যে বিজয় শুনতে পায় একটা অদ্ভুত আওয়াজ। গাছ কাটলে যেমন আওয়াজ হয় ঠিক তেমন একটা আওয়াজ সে শুনে। এরপর চোখ খুলে দেখে যে আশেপাশে কোনো শব্দ নাই। বিজয় আবার চোখটা বন্ধ করে মনে মনে ঠিক করে বাড়িতে সে আর কয়েকদিন যাবে না। এই ভাবতে ভাবতে মনের অজান্তেই সে কষ্টে কেঁদেও ফেলে। হঠাৎ মনে হচ্ছে, বিজয় ফিল করছে আর কি এরকম, যে সেই বাড়ির ভিতরে নাকি ধস্তাধস্তি হচ্ছিল। বিজয় প্রথমে ভাবে হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু একটু ভালোভাবে খেয়াল করে দেখে সে বাড়ির কোন একটা রুমে থেকে আওয়াজ আসছে। মনে হচ্ছে কয়েকজন মিলে ধস্তাধস্তি করছে বা মারপিট করছে। সে ভাবতে থাকে এত রাতে এই জায়গায় কে, নাকি এই বাড়িতে আগে থেকে কেউ থাকে। বিজয় তখন একটু সাহস দেখিয়ে গলাটা ঝেড়ে কয়েকবার কাশি দেয়। দেখছে এবার সব চুপ, কোনো আওয়াজ নাই। সে উঠে দাঁড়ায়, ভাবে এখান থেকে বের হয়ে যাবে। সেটাও ভাবে যে হয়তো বাড়ির ভিতরে কেউ হয়তো বা আছে, অন্য কারো বাড়িতে এসে পড়েছে, আর যদি কেউ এসেই পড়ে তাদেরকে বলবে একটু আজকে রাত্রে এখানে থাকবে। তো কেমন একটা আতঙ্ক কাজ করছিল সেই বিজয়ের মাঝে, তবে এটা ভয়ের কোনো আতঙ্ক না। আতঙ্কটা ছিল এমন যে বিজয় ভাবে সে আবার কারো বাসায় এসে পড়লো কিনা, যেটা আমি আগে বলেছি। হঠাৎ বারান্দার সাথে যে দরজাটা আছে সেটা খুলে যাওয়ার একটা শব্দ শুনে সে। তখন বিজয় সেই দরজার সামনে গিয়ে একটু প্রস্তুতি নিচ্ছিল যে হ্যাঁ ভিতরে তো কেউ বের হবে এখন, তাকে কিছু বলতে যাবে। বিজয় গিয়ে দেখে দরজাটা খোলা ঠিকই, কিন্তু ভিতর রুমটা ঘুটঘুটে অন্ধকার। কেন জানি মনে হচ্ছে একটা ভ্যাপসা গরম সে রুম থেকে বের হচ্ছে, মনে হচ্ছে যে
অনেকদিন পর রুমটা খোলা হয়েছে এবং সাথে সাথে আচমকা সে ফিল করে যে তার শরীর ভেদ করে কিছু একটা মনে হয় ক্রস করে গেল। এবার সে ভয় পাওয়া শুরু করে। সে সেখান থেকে তড়ি ঘড়ি করে বের হয়ে যায় এবং জঙ্গলের যে রাস্তা দিয়ে সে এখানে এসেছিল সেই কাঁচা রাস্তায় সে উঠে যায়। সে যখন জঙ্গলটা ভেদ করে কাঁচা রাস্তা উঠবে অজস্র কাক নাকি তখন ডাকা ডাকি শুরু করে। পুরোটা পরিবেশ একটা ভৌতিক পরিবেশে তৈরি হয়, তখন তার মাথায় ঢুকে যায় অবস্থা সুবিধার না। সে কাঁচা রাস্তায় উঠে হাঁটা শুরু করে। আরেকটা বিষয় হচ্ছে যে সামনে সে যতই হাঁটছে আর তো বাড়িঘর নাই, আশেপাশে ধান খেত বা একটু ঝোপঝাড় থাকে এরকম। সে একা একা হেঁটেই যাচ্ছিল, ভাবছিল যে সামনে যদি কোনো বাজার এলাকা পায় তাহলে সে সেখানে বিশ্রাম নেবে। পথ যেন শেষই হচ্ছিল না। এরপর সে ঠিক করে যা হবার হবে, আর না বাজার যেহেতু সামনে আর পারছি না, আর আমি যেতে পারবো না, এখন আমার বাড়ি ফিরে যেতে হবে। এখন আর তার বাবা মার প্রতি জিদ নাই, তার কথা যে বাড়ি যাই আর নিজের জীবন বাঁচাই। তখন সে সেখান থেকে ফেরত আসা শুরু করে। বিজয় তখন তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, তাকে মানে আবার ব্যাক করে আসতে হবে। সে বুঝে গিয়েছিল তখন মাঝরাতের মতোই হবে। তো সেই ঝোপটা মানে যেখানে সে সমস্যার মধ্যে পড়েছিল সেই জায়গাটা তাকে অতিক্রম করে যেতে হবে। তো সেটা বিজয় কিছুক্ষণ হাঁটার পর অতিক্রম করে, কিন্তু সেটা যখন অতিক্রম করবে হঠাৎ বিজয় খেয়াল করে সামনের দিকে হেঁটে যাচ্ছে, একটু সামনে তার হেঁটে যাচ্ছে কেউ। ও একটু পিছিয়ে ছিল, তো বিজয় ভাবে যেহেতু সামনে কেউ একজন হাঁটছে সে কিছুটা সাহস পেয়ে যায় যে না ঠিক আছে হয়তো গ্রামে কেউ হেঁটে যাচ্ছে, একটু সামনে গিয়ে তার সাথে কথা বলতে বলতে যায় তাহলে হয়তো সাহস আসবে। বিজয় সামনে যাওয়ার পর একটু খেয়াল করে এটা একটা মহিলা, কালো পোশাক পরা এবং গলায় মনে হচ্ছে সাদা ওড়নার মতো কিছু একটা প্যাচার আছে, মানে স্পষ্ট সাদা দেখা যাচ্ছিল, উজ্জ্বল করছে সাদা ওড়নাটা। বিজয় এবার একটু ভয় লাগে, কি ব্যাপার, পুরুষ মানুষের একটা কথা, রাতে মহিলা মানুষ এখানে কি করে হাঁটাহাঁটি করে কেন? বিজয় যখন একটু সাহস দিকে দু একবার ডাকতে যাবে সেই মহিলাটা একটু তাড়াহুড়া করে সে হাঁটছিল। হাঁটতে হাঁটতে আর অনেক দূর এগিয়ে যায়, তখন সেই মহিলাটাকে বিজয় ডাকে, আবার ডাকে যে আপনি কে, একটু শুনেন না, কোন বাড়িতে থাকেন, কোন নামে থাকেন? সেই মহিলাটা স্পষ্টভাবে বিজয়কে বলে, বিজয় এখান না থেকা বাড়ি জাগা, তোর ভালো হইব। এইটা বলতেই সেই মহিলাটা পাশের ধান খেত দিয়ে একটা দৌড় দেয়। বিজয় শুধু দেখে মহিলাটা দৌড় দিচ্ছে, তারপর মনে হলো যে কোন একটা ঝোপঝাড়ে হয়তো ধান খেতের পাশে মিশে গিয়েছে। এই কথাটা শুনে বিজয় তো আর যে সিনেরাজি বিজয় দেখলো এটা দেখে সে দৌড় শুরু করে, কারণ বিজয়ের কথা একটাই যে এই মহিলা আমার নাম জানে কি হবে। আর সুবিধার বিষয়ে দেখে নেয় বিজয় যেটা দেখলো। তো তারপর সে এক দৌড়ে তার বাড়িতে আসে, উঠানে এসে সে পড়ে যায় এবং বারান্দায় গিয়ে তার বোনকে ডাকতে থাকে জোরে জোরে। তার বোনকে ডাকা শব্দে তার বোন বাবা মা সবাই আসে এবং তাকে ঘরে নিয়ে যায়। বাবা মাও তাকে দেখে কাঁদতে থাকে, তারা ভাবে যে হয়তো ছেলের খারাপ লেগেছে, সে রাতে এজন্য এরকম করছে, টাকাটাকি করছে। কিন্তু খারাপ কিছু দেখে যে ভয় পেয়েছে এটা বিজয় আর কাউকে কিছু বলে না, সে সেদিনের মতো তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। দুদিন পর বিজয় সে রাতে খাওয়া দাওয়া শেষ করে সে শুতে যাবে, তার রুমের দরজাটা খোলা, জানলাটাও খোলা। ঠিক এমন সময় ঘুমিয়ে পড়ে বিজয়, কেন জানি মনে হচ্ছে সেদিন সে খুব ক্লান্ত হয়ে গেছে এবং তার খুব ক্লান্তি ক্লান্তি একটা ভাব লাগছিল। হঠাৎ তার চোখে কিন্তু প্রচন্ড ঘুম, সে ফিল করছে তাকে কেউ ধাক্কা দিয়ে ডাকছে, শরীরটা ধাক্কা দিয়ে ডাকছে। ঘুমের মাঝে সে যে ফিলটা করছে তার পাশাপাশি সে দেখছে, মানে সে ফিল করছে তখন যে তার হাতটা জ্বলছিল। চোখ খুলে সেই বিজয় দেখে তার বাম হাতে উপর থেকে নিচ পর্যন্ত একটা দাগ, মনে হচ্ছে ছুরি দিয়ে পোস্ট মারলে যেরকম একটা মানে হালকা আঁচড়ের মতো মানে ছিঁড়ে কেটে যায় না, হালকা ছুরি দিয়ে যদি আঁচড় পরে বা কোনো একটা টিনের যদি হাতের মধ্যে বা মাংসের মধ্যে লাগে যেমন কেটে পড়ে না, টিন লাগলে এরকম একটা একটু ভালো করে কিছু অংশ কেটে গেছে ডিপলি। সে জোর করে ধরে রাখছিল এবং তখন রক্ত পড়ছিল, কোনো রকম পাশে একটা কাপড় ছিল সে সেটা দিয়ে হাতটা বেঁধে ফেলে। তখন জানলার পাশে যে গাছটা আছে সেদিকে চোখ যায় বিজয়ের,
সে খেয়াল করে দেখে কেউ সেখানে ঝুলছে। বিজয় স্পষ্টভাবে দেখার জন্য চোখটা কষ্টে দেখতে যায় যে আসলে কে ঝুলছে। বিজয় দেখে সেই দিনের মহিলাটা, আসলে চেহারা তো বোঝা যাচ্ছিল না কিন্তু পোশাকটা ঠিক একই, গলায় সাথে একটা ওনার মতো কিছু একটা পেঁচানো। বিজয় বোঝা যায় যে দুদিন আগে সে তাকেই দেখেছিল। মহিলাটা তখন গাছ থেকে হাতের ইশারা দিয়ে বিজয়কে বলছে, হাত কাটা গেছে, জ্বলতেছে। বিজয় এবার একটু সাহস দেখিয়ে মহিলাটাকে উদ্দেশ্য করে বলে, কে রে তুই, সাহস থাকলে সামনে আয়। কিন্তু গাছের পাতা খানিকটা নড়াচড়া হবার পর সব নীরব। বিজয় দেখে গাছে আর কেউ নাই, যেহেতু সকল বিজয় তার ঘরে ছিল এজন্য তার সাহসটা একটু বেশি ছিল। মাসখানিক আর কোনো সমস্যা হয় না, আর এগুলো নিয়ে বিজয় কাউকে কিছু বলে না। তো কোনো এক বিকেলে বিজয়ের বাড়িতে এক দুঃসম্পর্কের আত্মীয় আসে তাদের ছেলের বিয়ের নিমন্ত্রণ নিয়ে, মানে আমন্ত্রণ নিয়ে তারা আসে আর কি, যে দাওয়াত দিবে বিজয়দের বাসায়। তো অনুরোধ করে বিজয়ের বাবা মাকে যাতে পুরো পরিবার যেন তাদের বাড়িতে গিয়ে থাকে এবং সেখানে বিয়েকে বাড়িতে একবারে আসে, তাদের বাড়িতে একবারে আসে। এরপর সেই বিয়ের দিনক্ষণ আসে এবং কোন একটা রোববার তারা বিজয়ের বাড়ির সবাই তারা ঠিক করে যে সে আত্মীয়ের বাসে বিয়েতে যাবে। কিন্তু বিজয়ের বাবা বিজয়কে বললে যে দেখ, বাড়ি পুরা খালি রেখে যাওয়া যাবে না, কিছু টাকা পয়সা আছে, ধান বেচছিলাম, তুই বাড়িটা থাক, তুই যাস না। তো সেই অনুযায়ী বিজয় বাড়িতে থাকে বলে সিদ্ধান্ত নেয় এবং বাড়ি থেকে সবাই খুব সকাল সকাল এই 2-3 গ্রাম পর সে আত্মীয়ের বাসায় সেখানে চলে যায়। 2-3 গ্রাম হলেও সেখানে দূরত্বটা ছিল এমন যে 6-7 কিলো হবে, একবার কাছে না। তো সারাদিন যেহেতু কাজ টাজ নেয় বিজয় মোটামুটি বাসায় একা। সন্ধ্যার পর পর ঘরের দরজা তার মা ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে বলতেছে যে বিজয় বিজয় বাইরো বাইরো বাবা। তো সে তো তার মায়ের কণ্ঠ শুনলো, দরজা খুলতে দেখে যে তার মা। তো বলতেছে যে মা তুমি এখানে, বাবা কই, বোনের নাম বললে যে ওর কই, কে বাবা আমার শরীরটা ভালো লাগতেছে না, আয়সা পড়ছি, তোর বাবার বোন আছে ওর আয়সা পড়ব। তো তখন বিজয় বলতেছে ঠিক আছে মা তুমি ঘরে যাও ঘুম দাও, আমি তাহলে বাচ্চারাই নাকি, কর যা বাবা বাচ্চারা। তো বিজয় তখন রান্নাঘরে যায়, সে ভাত চুলায় দিয়ে তারপর সে তার মাকে ডাকতে যাবে যে তরকারি কি আছে জানার জন্য, এটা জানার জন্য ডাকতে যাবে। তো বিজয় দেখছে যে তার মায়ের সিটকানিটা মা দরজার সিটকানি ভিতরে লাগানো। তো বিজয় অনেকক্ষণ ধাক্কাধাক্কি করে খুলে না, অনেকক্ষণ ধাক্কা দিয়ে খুলে না, আর যেহেতু গ্রাম মানে গ্রামের বাসা বাড়ি যেরকম থাকে এরকম এতটা সময় মানে এমন না যে খুব শক্ত দরজা, তো অনেকক্ষণ ডাকাডাই করে যখন খুলে না দেখছে তখন বিজয় একটু ভয় পেয়ে যায়, কি ব্যাপার এতক্ষণ দরজা খুলে না কেন। বিজয় করে কি তখন জোরে একটা ধাক্কা দিতে সিটকানিটা খুলে যায়, বা কোনো একটা মাধ্যমে সিটকানিটা খুলে, যেটা আমাকে সেই ভাই বলেছিল মুরাদ ভাই। বিজয় দেখে তার মা রুমে নাই, কিন্তু খাটের উপর একটা জিনিস দেখে সে বিজয়ের মাথাটা ঘুরে যায়, মানে মাথাটা নাকি তখন ঘুরতেছিল, তখন তার এতটা ভয় পেয়েছিল সে। সে দেখে খাটের উপরে একটা কালো পোশাক বোরকার মতো এবং তার পাশে সাদা ওড়না, মানে সাদা ওড়না বা কাপড়টাতে কিছু একটা হবে। বিজয় নাকি কোনো রকম দরজাটা লাগিয়ে তার যে প্রতিবেশীর বাসা, সে মানে একটু সামনে প্রতিবেশীর বাসা ছিল সেখানে চলে যায় এবং প্রতিবেশীর বাসায় সে কিছুই বলে না, সে বলে যে বাসায় কাকা ভালো লাগতেছে না, রান্নাবান্না হয় না যেন খেতে আসছে, আর সেখানে কেন থাকবে। বিজয় তখন সেখানে সেই বাসায় যায়, কোনো রকম সে আটটা পার করে। তো পরের দিন বাসার সবাই চলে আসে এবং বিজয় তার মাকেও জিজ্ঞেস করে, মা তুমি কলকাতায় আসছিলা নাকি। বিজয়ের মা তখন হাসতে হাসতে বলে, কিরে বেটা পাগল হয়ে গেলি নাকি, আমি আসবো কেন। বিজয় তো তখন শিওর হয়ে যায় যে না, সে খারাপ কিছু দেখছে, মানে দেখতেছে বা কিছু একটা সমস্যা তার হচ্ছে। তো তারপর ধীরে ধীরে নতুন একটা সমস্যা শুরু হয় বিজয়ের, আস্তে আস্তে সে এখন প্রায় সময় আতঙ্কে থাকে। সে ফিল করে যে তার ঘরে বা তার পাশাপাশি মানে কেউ ঘোরাফেরা করে, সে ফিল করতে থাকে। যেমন বিজয়ের একটা অভ্যাস ছিল যে সে কোথাও যদি বাহিরে যেত অনেকক্ষণ সময়ের জন্য তখন সে তার ঘরটাতে মানে কোনো রকম তালা মেরে যেত। তো কয়দিন আগে নাকি সে ঘরে তালা লাগিয়ে বাইরে চলে যায়,
4-5 ঘন্টা পর সে কাজ শেষ করে আসে এবং এসে দেখে তার ঘরের ভিতর সব জানলা যাবতীয় যা সব তো আটকানোই থাকে। সে এসে দেখে যে ঘরে একটা দুর্গন্ধ, সে দেখে যে একটা পাখি পচে আছে মরে। তার কথা হচ্ছে, আমি তো কিছুক্ষণ আগেই ঘর থেকে বেরোলাম, তাহলে এই পাখি আসলো কোত্থেকে? তার বিছানা পাশেই সে পাখিটা পড়েছিল। এরকম টুকটাক সমস্যা তার হতো মাঝে মাঝে ঘরে, শুধু একদিন যে হচ্ছে এটা কিন্তু না, দিনের পর দিন এগুলো ঘটেই যাচ্ছে। এমনও হয়েছে যে তার মেঝেতে সিঁদুর পরে থাকতে দেখা যেত। সবচেয়ে বেশি যেটা দেখা যেত 7-8 বার নাকি এরকম দেখা গিয়েছে যে মুরগির কাটা মাথা তার ঘরে পড়ে আছে। তো দিন দিন এমন সমস্যা হওয়ার পর বিজয় খানিকটা অসুস্থ হয়ে পড়ে, তার শরীরও শুকিয়ে যাচ্ছিল। বিষয়টা খেয়াল করে বিজয়ের মা, তিনি জিজ্ঞাসা করেন, বাবা তোর সমস্যা কি, এই অবস্থা কেন তোর, সবকিছু ঠিক আছে? তখন বিজয় তার বাবাকেও ডাকে এবং তার বাবা মাকে সব কিছু তার সাথে যা ঘটেছে শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বলে। তার মা কিছু সব বকা দিয়ে বলে, তোমাকে আগে পড়লি না কেন বাবা, এতদিন পর এগুলো বলে কেউ? তারপর তার বাবা বলে যে, বাবা তুই এক কাজ করবি, এখন তুই আমার সাথে শুবি। তো বিজয় বলে যে, না বাবা আমি আমার সাথে আমার রুমে শুবো, আমার কোনো সমস্যা নেই, আমার একটু দোয়া দূর করে ঝাড়ফুঁক দিয়ে দিও। তো বিজয় তো ভাবতে থাকে যে, মানে বিজয়ের মা ভাবতেছে যে ঘটনাগুলো কি ঘটতেছে। তো যাক, তিনি তারপর আশেপাশে এরকম খুব একটা দেখতেছে, দু একদিনে কয়েকদিন সমস্যা হচ্ছে না ঝাড়ফুঁক দেওয়ার পরে। তো মাসখানেক এভাবে চলতে থাকে, কোনো সমস্যা হয় না, কিন্তু আবারও সেই সমস্যাগুলো টুকটাক শুরু হয়। এবার বিজয়ের বাবা সিদ্ধান্ত নেয় যে কবিরাজ দেখাবে, এবং তারা যে কবিরাজের কাছে যাবে সেদিন দিনক্ষণ ঠিকও করে ফেলে কবে যাবে। যেদিন কবিরাজের কাছে তারা বিজয়কে নিয়ে যাবে, ঠিক আগের রাতে সেই মহিলার যে অবয়বটা আছে যে নাকি বিজয়কে ভয় দেখাতো, সে আসে আসে এবং আসার পর বিজয়কে নানাভাবে ভয় দেখায় যে তুই কোনো কবিরাজের কাছে যাবি না। এবং এটা বলার পর বিজয় তার পরের দিন তার বাবা মাকে বলে, কিন্তু আসলে সমাধান হয় না। তার বাবা মা বলে যে, না যেতে হবে মানে যাবই। তো এরকম কবিরাজ দেখানো হয়। তারপর সেখানে সেদিন বা সন্ধ্যার পর সারা কবিরাজ দেখে বাসায় আসে। তো সন্ধ্যায় ক্লান্ত থাকায় বিজয় খানিকটা ঘুমিয়ে পড়ে। রাতে তার খাওয়া দাওয়ার উদ্দেশ্যে তার মা তাকে ডাকতে গিয়ে দেখে তার মানে বিজয়ের শরীরে অনেক ক্ষত চিহ্ন, মানে বিজয় উঠতে পারছে না। তো বিশেষ করে যেটা ছিল যে পায়ের দিক দিয়ে ক্ষত চিহ্ন ছিল। তখন বিজয়ের মা বিজয়কে দেখে বলছে, বাবা একটু উঠতো, তোর পায়েগুলা কি দেখতো? বিজয় বলে, মা পাটা ব্যথা করতেছিল কিন্তু আমি বুঝিনি এগুলা কি, মানে কুষ্ঠরোগীরা যেরকম এরকম কুষ্ঠরোগীদের যেরকম হয় সেরকম নাকি ক্ষত চিহ্নর মতো। তখন বিজয়কে তার মা কোনো রকম কবিরাজের যে চিকিৎসাগুলো আছে সেগুলো ওই কবিরাজ তো বলে দিচ্ছে, টুকটাক এই কাজগুলো করে দিয়ে রাতের মতো খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দেয়। সেই রাতেই সে বিজয় সেই মহিলাকে স্বপ্ন দেখে। মহিলাটা তাকে বলে, কিরে আর দেখাবি কবিরাজ, দেখলি তোর শরীরে কি হয়েছে, দেখতে থাক। তো সকাল হতে বিজয় তার বাবা মাকে রাতের স্বপ্নের বিষয়টা বলে। এবার তার বাবা মা ব্রাহ্মণবাড়ের কসবা এলাকায় ঠিক ইন্ডিয়ান বর্ডারের কাছে এক তান্ত্রিক আছে, সেই তান্ত্রিকের ঠিকানা নিয়ে সেখানে দুপুরে যায়। তান্ত্রিক বেশ কিছুক্ষণ একা বিজয়ের উদ্দেশ্যে কিছু মন্ত্র বা কিছু একটা পরে ফু দেয়, ঝাড়ফুঁক দেয়। এরপর বলে যে, যা ঝামেলা বাধা তা তো বাইধা ফেলাইছে, তা বাইধা ফেলানো হয়েছে, তোমার তো অনেক সমস্যা হয়ে গেল। তখন বিজয়ের বাবা মাকে আলাদা একটা জায়গায় নিয়ে বলে, দেখেন সমস্যা তো বাইধা ফেলাইছে, কিছু তো করার নাই। আর বিজয়ের বাবাকে বলতেছে যে, আপনি পুরুষ মানুষ, আপনি এগুলো জানতেন না, আপনার ছেলেরা এত দেরিতে আনছেন কেন, ওর শরীরের ভিতরে তো পছন্দ হচ্ছে, ও তার বেশি দিন নাই, যদি পারেন ভালো কোনো ওঝা দেখান বা কবিরাজ দেখান, আমার দ্বারা এগুলো হবে না। তান্ত্রিকের এই কথা শুনে মন নাকি ভেঙে যায় অনেক বিজয়ের বাবা মার, তারা অনেক কান্নাকাটি করে। বিজয় কয়েকবার জিজ্ঞাসা করে বাবা মাকে, বাবা কি হয়েছে? বলছে, বাবা কিছু হয় নাই, টুকটাক একটু সমস্যা আছে, তোমাকে আসর করে সব ঠিক হয়ে যাবে। তো এরকম নাকি অনেক খোঁজাখুঁজি করা হয়, কিন্তু কাউকে পরে আর ভালো কিছু ভালো কোনো ট্রিটমেন্ট নাকি বিজয়কে দেওয়া যায় না।
যার কাছে যায় সে বলে সমস্যার সমাধান হবে, কিন্তু একজন এরকম হুজুর ওঝা যেটাই দেখানো হোক সমস্যার সমাধান হয় না। দেড় মাস পর থেকে কোনো একদিন বিজয়ের পেটের উপরে অংশে ব্যথা নাকি শুরু হয়। ওর বাবা ঠিক করে শহরে কোনো ভালো ডাক্তার দেখাবে। ডাক্তার তাকে যাবতীয় টেস্ট করে এবং ধরা পড়ে তার লিভারের সমস্যা। ধীরে ধীরে লিভারের সমস্যাটা বাড়তে থাকে, মাঝে মাঝে তো রক্ত বমিও শুরু হয়ে যায় তার। এসব দেখে তখন বিজয়ের মা বাবা বুঝে যায় তান্ত্রিক যা বলেছিল তা মিথ্যা ছিল না। আস্তে আস্তে বিজয় ওই মহিলাটাকে আর স্বপ্ন দেখে না, কিন্তু এবার সে অদ্ভুত কিছু স্বপ্ন দেখে যা দেখে সে রাতে ঘুমাতে পারত না। সে দেখত লাশের খাটিয়া তার ঘরের বাইরে সাজানো, তার দাদিকে সে স্বপ্ন দেখত যে কিনা 17 বছর আগে মারা গিয়েছে। তার দাদি তাকে ডাকত লাশের খাটিয়াতে ঘুমানোর জন্য, বলতো বাবা, বলতো যে নাতি তুমি এখানে থাকো না, বিছানায় থাকতে তোমার কষ্ট হবে, তুমি আসো এখানে আসো খাটিয়ে আসো, এরকম নাকি কথাবার্তা বলতো। এমনও হয়েছে যে তার চেনা জানা যারা মারা গিয়েছিল তাদেরকেও নাকি দেখতো যে বিজয় কবরস্থানের আশেপাশে গল্প করছে, সেটা সে স্বপ্ন দেখত, এরকম নাকি তার দিন কাটছিল। সমস্যাগুলো প্রতিনিয়ত ঘটেই যাচ্ছিল এবং সে তার বাসার সবাইকে বলতো। তার বাবা মা শুধু সান্ত্বনা দিত আর কাঁদত। দিনটা ছিল 8ই জুলাই 1996 সাল। রাতে বিজয়ের চিৎকার শুনে ওর ঘরে বাবা মা আসে। বিজয় কাঁদতে কাঁদতে বলে, মা আমি মনে হয় আর বেশি দিন নাই, ওই মহিলাটা অনেক দিন পর আবার আসছিল। আমার এসে বলে, অনেক দিন তো আসলাম না, আজকে আসলাম, তোর লেগে মায়া লাগতাছে, তুই সবাই বিদায় জানাই দে। সে মহিলা নাকি এটাও বলে, বিজয় নাকি কাল আর থাকবে না। বিজয়ের মা তখন কাঁদতে কাঁদতে বলে, এগুলো বাবা মনের ভুল, তুমি ঘুমায় যাও, যদি দরকার হয় আমি তোমার সাথে থাকবো। সেই রাতটা নাকি বিজয়ের মা সারা রাত নাকি ছেলের পাশে থাকে, ছেলে নাকি সেই পেটের উপর যে ব্যথাটা সেই ব্যথায় নাকি যন্ত্রণা করতে থাকে। জুলাই 9 তারিখ বেলা 12টার পর হঠাৎ বিজয়ের প্রচন্ড রক্ত বমি শুরু হয়। হাসপাতালে নেওয়ার আগেই সে দুনিয়া থেকে বিদায় নেয়। শ্রোতা বন্ধুরা, এটাই ছিল ঘটনা। সামাদ সাহেব যিনি ঘটনাটা শুনেছিলেন সেই জব্বার সাহেবের কাছ থেকে, জব্বার সাহেব নাকি এটাও বলেন, ছেলেটা মারা যাওয়ার পর তার মা মানে বিজয়ের মা নাকি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়। আরেকটা আশ্চর্যের বিষয় হচ্ছে, ছেলেটা মারা যাওয়ার পর থেকে এখনো নাকি বিজয়ের মায়ের বয়স অনেক বেশি হয়ে গিয়েছে, যতটুকু জানে এখন পর্যন্ত নাকি মানে ঘটনা যখন সংগ্রহ করেছিল ততদিন পর্যন্ত নাকি বিজয়ের মা কথা বলতে পারত না। আসলে সেই পরিবারের কেউই জানত না তাদের ছেলের কি হয়েছিল, কে ছিল সেই মহিলা, বা কি বা ঘটেছিল যার কারণে বিজয়ের এত বড় ক্ষতি হলো। আপনারা শুনছেন ভৌতিকতা। আমরা আপনারা এতক্ষণ অনেকগুলো ঘটনা শুনলেন এবং প্রতিদিনের মতোই আমরা চেষ্টা করি আপনাদেরকে সেসব ঘটনাগুলো দেওয়ার জন্য, যেসব ঘটনাগুলো শুনলে রীতিমতো ভয় পাবারই কথা। ধন্যবাদ সকল মডারেটার্সরা যারা আজকে ঘটনা শেয়ার করেছেন। আমি এখন ঘটনা শুরু করব, কিন্তু তার আগে আপনাদের বলে দিচ্ছি, যারা আমাদেরকে শুনছেন এই মুহূর্তে একটু দেখেন আশেপাশে সাবস্ক্রাইব বাটনটি আছে কি না, যদি থাকে তাহলে আমাদের সাথে সাবস্ক্রাইব করেই পাশে থাকুন। আমরা প্রতি বুধবার এবং বৃহস্পতিবার আপনাদের জন্য নিয়ে আসছি দুটি ভিন্ন ধর্মী এপিসোডস। একটা এপিসোড হচ্ছে আমাদের রেগুলার ভৌতিকতার এপিসোড এবং বুধবারে আমরা প্রচার করছি আমাদের অলৌকিক, যেখানে আপনারা
ডিফারেন্ট ওয়েতে কিছু ঘটনা শুনতে পারবেন, ডিফারেন্ট ওয়েতে কিছু নভেলস শুনতে পারবেন, যেটা আপনারা বাসার যে কোনো হাউজহোল্ডস কাজ অথবা গাড়ি চালানোর অবস্থায় অথবা কোথাও যেতে পথে শুনতে পারেন। এটার ব্যবস্থা করেই আমরা কিন্তু একটা প্লেলিস্ট তৈরি করেছি আপনাদের জন্য। তো সেই প্লেলিস্টের আদলে আমরা ওই সব জিনিসগুলো সাজিয়েছি, আপনারা চাইলে এক প্লেলিস্ট ছেড়ে দিলে অনেকগুলো ঘটনা একসাথে শুনতে পারবেন। আমরা এটাও করছি, আমি এরকম কয়েকদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন যে আমরা কিছু প্লেলিস্ট করে দিব, যেখানে আপনারা কিছু বেস্ট স্টোরিজ অফ ভৌতিকতা সেগুলো আমরা একটা আলাদা কল করে একটা ফোল্ডারের মতো করবো, যেখানে আপনারা একটা ক্লিক করলেই কন্টিনিউয়াসলি স্টোরিজ শুনতে থাকতে পারবেন। আমরা লাস্ট এপিসোডে আপনাদেরকে শেয়ার করেছিলাম জাহিদ ভাইয়ের একটি ঘটনা, এবং জাহিদ ভাইয়ের সেটা কিছু কালো অধ্যায় বলা যেতে পারে, জাহিদ ভাইয়ের ভেতরের কিছু কিছু কালো পোর্শন বলা যেতে পারে, যেটা যদি ডিসক্রাইব করি ডার্ক সাইড। তো এই ডার্ক সাইড শুনলে জাহিদ ভাইয়ের কথা হচ্ছে যদি আমার এই ডার্ক সাইড কেউ শুনে ফেলে তাহলে আমাকে খারাপ ভাবে, কিন্তু সবাইকে আমার কিছু ভালো দিকের সাথে সাথে খারাপ দিকও শোনা দরকার, যেহেতু ঘটনা এতদিন যাবত শুনছেন। তো অনেকে পজিটিভলি নিয়েছেন যে না আমরা শুনতে চাই, আমরা শুনতে চাই, আমরা মজা পাচ্ছি, কারণ জিনিসগুলোর সাথে একটার সাথে একটা জড়িত। লাস্ট এপিসোডে আমরা যেগুলো শেয়ার করেছি সেখান থেকেই কিছু জিনিসের কন্টিনিউশন আমরা পারবো, এবং সেগুলোর পার্টই একটা বলা চলে। তো আপনাদের সবাইকে বলছি আপনারা সবাই মনোযোগ সহকারে শুনুন। লাস্ট এপিসোডে আমার ভয়েসটা আমি ওরকম করার চেষ্টা করেছি যেরকম আমি ইনস্ট্রাক্টেড ছিলাম, এবং ইনস্ট্রাক্টেড বলতে জাহিদ ভাই চেয়েছিল যে আমার ভয়েস যেন একটু মোটা হয়, একটু খ্যাস খ্যাসে হয়, যাতে জিনিসটা আসলে সবাই শুনে ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে পারে। তো এই জন্য এই প্রচেষ্টা ছিল। তো আশা করছি আজকের এপিসোডের ঘটনাটা আপনাদের কাছে ভালো লাগবে, এবং আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করার জন্য বলছি একটু মনোযোগ দেওয়ার জন্য সবাই আশপাশটা একটু নিস্তব্ধ করার চেষ্টা করুন। এখন আমি হয়ে যাচ্ছি জাহিদ ভাই। কাঠের বাক্স থেকে ঠক ঠক শব্দ হচ্ছে। আপনারা সবাই জানেন গত রাত এপিসোড লাস্ট এপিসোড আমির সাহেব কিন্তু বাক্সতে বন্দি, আমির সাহেব সেখানে আটকা এখন, আমি ওনার ক্ষতি করব না, কিন্তু উনি ঝামেলা ক্রিয়েট করবেন না, যা করেছি বা করছি তার সাথে আমি ওনাকে চিনি এবং জানি যে উনি কী করতে পারেন। জিনের সর্দারের লোকের সাথে আমার কথা বলা দরকার। আমি আমার জিনিসপত্র নিয়ে বের হয়ে যাই বাসা থেকে, আমির সাহেব মুক্ত করে ফেলবে ঘন্টা খানেকের মধ্যেই, এর মধ্যেই আমাকে এখান থেকে সরতে হবে। রাত 9টা, আমি বাক্স খোলার আগে সেই বন্দি লোকটাকে বলছিলাম যা যা জানতে চাই সব বলবি, এটা বলার পর এটাও বলেছিলাম বের হবি, বের হয়েই মানুষের রূপ নিবি, অন্য রূপ নিয়ে লাভ হবে না, কারণ তোকে আটক অবস্থাতে আমি বের করব, বুঝে শুনে করিস যাই করিস না কেন। এটা বলে আমি বাক্সটা ফেলে দেই গোল করে সীমানা দেয় একটা জায়গার মধ্যে। বাক্সটা থেকে কালো ধোঁয়া বের হলো, চারপাশে ছড়িয়ে গেল। সেই কালো ধোঁয়া চারপাশের মধ্যে ছড়িয়ে যাওয়ার পর কিছু দেখা যাচ্ছিল না। আপনারা চিন্তা করতে পারেন ডিজেল যদি সরাসরি পোড়ানো হয় সেই পোড়ানো ধোঁয়ার মধ্যেই যে কালো ছায়াটা থাকে সেরকমই কালো একটা ধোঁয়ায় ভরে গেল। এক মিনিটও হয় নাই, খুক খুক করে কাশির শব্দ আসলো, সাথে সাথে সরে গেল কালো ধোয়া চারপাশ থেকে। আমার সামনে হাঁটু গেড়ে বসে আছে 90 বছরের বৃদ্ধ একজন, যে মানুষ না। আমি তাকে বললাম আমাকে শুধু বল ফুয়ের গো কে আর কোথায় পাবো। সে আমাকে কিছুই বলল না, আর কিছুই বলল না দেখে আমি তাকে বললাম এই উপরের দিকে তাকা দেখ কি আছে। সে উপরের দিকে তাকায়নি, জিনদের কোনো দিক ঘাড় ঘুরিয়ে দেখতে হয় না, সে জানতো কি আছে উপরে। যেই জায়গায় গোল দাগ দিয়ে সীমানা দেয়া ছিল সেখানে ছিল একটা গাছ, গাছের ডালে আমি ফাঁসির রশিটা নিয়েছিলাম, এই রশির সাথে ছিল জমজমের পানি, ছিল তেল। আমি তাকে বললাম এক এক করে বল। সে আমাকে বলল না। আমি উঠে দাঁড়িয়ে বললাম এক এক করে বল। তারপরেও সে কিছু বলল না, এবং কিছু বলল না দেখে আমি সাথে সাথে দড়ি টান দিয়ে ফেলে দিলাম। জমজমের পানি আর তেল মিলে তৈরি হয়েছিল এক অদেখা আগুন, যা মানুষ দেখে না, যা মানুষ অনুভব করে না, যা শুধু দেখতে পারে জিনরা, আর তার অনুভব কেবল জিনরাই করে। কাতরাচ্ছিল,
ডিগ বাজি দিচ্ছিল, জান বাঁচানোর জন্য। কখনো বাঘ হয়ে যাচ্ছে, কখনো কুকুরের ডাক দিচ্ছিল, এই মানুষের রূপেই। সে আমাকে বলেছিল, আমি বলবো, আমাকে বাঁচা। আমি সেই সুযোগ না দিয়ে জিজ্ঞেস করি, আগে বল ফুয়ের্গোকে। সে চিৎকার করে বলল, গুহায় সর্দারের বসবাস, সর্দারের ছেলে ফুয়ের্গো। আমি বললাম, সর্দার কোথায় থাকে, কোন এলাকায় থাকে, কিভাবে খুঁজে বের করব বল, আমি সর্দার কে বল। সে উত্তর দিল, গড়গড় করে উত্তর দিচ্ছে, পাহাড়ের চূড়া বয়ে যায় পানির ধারা, কাছে গেলে মনে হবে পানি, ভেতরে গুহা। আমাকে ছাড়। আমি জানতে চাইলাম, এই ভংচং আমাকে না বলে বল কোথায় পাবো তোর ফুয়ের্গোকে। সে বলল কাঁপতে, গড়গড় করে, পাহাড়ের চূড়া বয়ে যায় পানির ধারা, কাছে গেলে মনে হবে পানি, ভেতরে গুহা। ছাড় আমাকে। আমি বুঝে গিয়েছিলাম কাজ হবে না, এর বেশি আসবে না। আমি দড়িটার টান ছেড়ে দিই। ডাল থেকে নেমে আসে দড়িটা, ব্যথায় কাতরাচ্ছে সেই সর্দারের লোক। আমি ফাঁসির দড়ি মানুষরূপী সেই সর্দারের গলায় পরিয়ে দিই। জমজমের পানি চারপাশে, এই সর্দারের লোক এতেই শেষ হয়ে যাবে যখন ভোর হবে। ফাঁসির দড়ি পরানোর সময় সে আমার হাত কেবল ধরে তাকিয়েছিল। সে তো জানতো আমি তাকে ছেড়ে দেব, কিন্তু এখন তো তাকে আমি ছেড়ে দিচ্ছি না। আমি ঝাড়া দিয়ে হাত সরিয়ে দিয়ে ফাঁসের দড়ি তার গলায় পরিয়ে দিলাম। কোনোভাবে সে হাত দিয়ে আমাকে ইশারা করছে, না। সে আমি এমনটা যেন না করি, কিন্তু আমি ঠিকই টেনে ধরি দড়ির লাগাম। মানুষের রূপ হলে ওজন মানুষের মতোই হয়। আমার মাথায় রক্ত উঠে আছে, আমার শুধু ফুয়ের্গোকে চাই, আর সে ফুয়ের্গোর লোক, এটা তো স্পষ্ট। আমি দুই হাত দিয়ে দম আটকে টেনে ধরলাম লাগাম। বুঝাই যাচ্ছে কি হয়েছে, তুলে ফেললাম মাটি থেকে উপরে সেই সর্দারের লোককে। কয়েকবার পা নাড়ালো, এরপর আমি দড়ি একদম হালকা হয়ে গেল, আমার দড়িটা বালুর মতো ঝরে পড়ল মাটির উপর। আমি খুশি হলাম, এক তো সে ফুয়ের্গোর লোক, দুই আমি ফুয়ের্গোর খোঁজ পেয়ে গেছি। আমি দড়িটা টান দিয়ে নামালাম। ফাঁসের দড়িটা হাতে নেওয়া মাত্র আমার চোখে তীব্র আলোর ঝলকানি এলো আবার। আমি ভয় পেয়ে গেছিলাম, চোখে দেখছিলাম না। ধীরে ধীরে হঠাৎ করে চোখে দেখতে লাগলাম, কিন্তু আবার ঠিক সেই একই জিনিস আমি দেখছিলাম। সেই গোধূলির সময় যেরকম আকাশ, সেই রকম আকাশ। সেই লোকটা যে লাঠি ভর দিয়ে হাঁটছে, কবরস্থান একটা, শুকনো মাটিগুলো দেখা যাচ্ছে বড় বড় লোক টুকরার মধ্যে। কিন্তু এবার গোধূলি ভাবটা দ্রুত মিলিয়ে সন্ধ্যা নেমে পড়ার মতো অবস্থা। সেই লোকটা লাঠি ভর দিয়ে এগিয়ে এলো আমার সামনে। আমার সামনে এমনভাবে আসছে কোনাকুনি দিক দিয়ে, একটা কবরের কাছে। ফাঁসের দড়ি পড়ে আছে কবরের উপর। লোকটা দড়িটা তুলে নিলেন, ফেলে দিলেন ছুঁড়ে, কোথায় গেল আমি তা দেখিনি। এরপর কালো অন্ধকার ছেয়ে গেল, যেন মিলিয়ে গেল রাতের অন্ধকারের সবকিছু। আমি হেঁটে যাচ্ছিলাম, আমার এরপর গন্তব্য ঠিক করে হেঁটে যাচ্ছিলাম, হিসাব মিলাচ্ছিলাম ওই জিন সর্দারের লোকের কথা। গড়গড় করে পাহাড়ের চূড়া বয়ে যায় পানির ধারা, কাছে গেলে মনে হবে পানি, কিন্তু ভেতরে গুহা। গড়গড় করে পাহাড়ের চূড়া, এর মানে হতে পারে মেঘ। বয়ে যায় পানির ধারা, এখন এটা নদী বা ঝর্ণা হতে পারে, কারণ ঝর্ণা বা নদীর উৎপত্তি পাহাড় থেকেই। কাছে গেলে মনে হবে পানি, এর মানে হলো সেটা হোক নদীর পানি বা ঝর্ণার পানি। ভেতরে গুহা, এটা দিয়ে বোঝা যাচ্ছে হতে পারে ঝর্ণার পেছনে গুহা আছে অথবা নদীর তলে। আর আমার মন বলছিল ঝর্ণাই হবে, নদী হবে না। আমি নদীর পাড়ে আসি। সেই পল্লীগীতি বাজছিল সেদিন, মাঝি ছিলেন সেখানে আমার অপেক্ষায়, কারণ অনেক আগেই আমি তাকে স্মরণ করেছিলাম। আমি নদীর পাড়ে নেমে ওনাকে বললাম, আমাকে কিছু প্রশ্নের উত্তর দিতে পারবেন? উনি বললেন, না পুছিয়ে যো পুছনা চাতে, বলছে যে আপনি যা জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করেন। আমি ওনাকে বললাম, দেখুন, আমি একজনের কাছ থেকে আরেকজনকে খুঁজে পাওয়ার ঠিকানা পেয়েছি।
আমাকে ঠিকানা মোতাবেক পৌঁছে দিন। উনি আমাকে বলল, হা বাতাইয়ে হাম জরুর যায়েঙ্গে। তখন আমি বললাম, সেই কথাটা গড়গড় করে পাহাড়ের চূড়া বইয়ে যায় পানির ধারা, কাছে গেলে মনে হবে পানির ভেতরে গুহা, এর মানে কি? উনি আমাকে বললেন, আচ্ছা হামে পাতা হ্যায় ইসকে বারে মে, লেকিন জিতনা মুঝে দিখাই দে রা হ্যায় জিসনে ভি ইয়ে বাত আপকো বাতায়া ও শাহেদ জিন্দা নেই হ্যায়। বলছে যে আমার মনে হয় আমি জানি জায়গাটা কোথায়, কিন্তু যেই আপনাকে এটা বলেছে সে মনে হয় বেঁচে নাই। তাই ওনাকে বললাম, এটা জিন্দা মুর্দা দিয়ে কিছু কী হবে বলেন। তখন আমি আমাকে বললেন, মাঝি বেটা নাওকা মাঝি হুঁ, আপনি সাওয়ারিকে দিল পার দিল বি বার পার সকতা হুঁ। আমি তো মাঝি, আমার যে সওয়ারি তার মনের কথাও আমি পড়তে পারি। আইয়ে আইয়ে হাম আপকো লেকে চলতে, জাহাজ মেরে সাওয়ারি জানা চাহতে। ওর এক বাত বেটা, যাহা হাম যা রে ও ইস পর হি হ্যায়, উস পর কো কোই লেনা দেনা নেই হ্যায়। আমি নৌকার ছোয়ের মধ্যে ঘুমাতে আজ বল ঘুমাতে আজ মানে ওনাকে উনি আমাকে আজ ছোয়ের মধ্যে ঘুমাতে বলেনি, কারণ বলেছে যেটা ওটাকে ওই পারে না এটা এই পারেই, কারণ সে বলেছিল যেখানে যেতে চাচ্ছি তা এপারেই। নৌকা একটা সময় ডানে বামে বেশি মাত্রায় নড়াচড়া করছিল। হঠাৎ মাঝি বলে উঠল, বেটা কাসকে পাকড়ো, আগে খাই হ্যায়। বলছে আগে আগে গর্ত আছে শক্ত করে ধরো। আমি নৌকার তক্তা ধরে ফেলেছিলাম। হঠাৎ আমি শূন্যে ভেসে উঠলাম, আসলে নৌকা খাড়াভাবে নিচে পড়েছিল। এক দুই সেকেন্ডের মধ্যেই আমি আবার নৌকার তক্তার সাথে ধাক্কা খাই, দুল্লো এদিক ওদিক। মাঝির একটা ইশারা আমি বুঝতে পারলাম, সে চুপ থাকতে বলেছিল। দুলুনি থেমে যাওয়ার পর আমার কানে বৃষ্টির শব্দ এলো, সারাশি বৃষ্টির শব্দ। বৈঠা দিয়ে নৌকায় টোকা মেরে আমাকে বুঝালো যে বের হয়ে আসতে হবে। আমি ছই থেকে বের হয়ে যাই। যতবারই ছইয়ের ভেতরে আমি ঢুকি, ততবারই আমি দেখছি ছইয়ের ভেতর থেকে বাইরে তাকালে আসলে কিছুই দেখা যায় না, কালো অন্ধকার দেখা যায়। বাইরে বের হয়ে আমি দেখলাম তিন দিকেই গাছে ভরপুর, চারপাশে গাছ গাছালি, অন্ধকার, অনেক অন্ধকার, কিন্তু আমার বাম দিকে আলো, চাঁদের আলো। মাঝে আমাকে বললেন, থরি দের আঁখে খোলকে রাখিয়ে আন্ধেরা সে আন্ধেরা সে জায়গা চাঁদ ভি হ্যায় আসমান পে। বলছে যে আপনি চোখটা খোলা রাখেন, কিছুক্ষণের মধ্যে ওই অন্ধকার সয়ে যাবে, আর চাঁদও আছে আকাশে। তো আমি জিজ্ঞেস করলাম, আমি কোথায়? উনি আমাকে বললেন, যাহা আপ আনা চাঁদতে থে ওহা, আগে দেখিয়ে বলে সে ইশারা দেয় আমাকে। আমি সেদিক তাকিয়ে দেখি ছোট ঝর্ণা, বিশাল বড় টাইপের না। উনি আমাকে বললেন, বেটা আপ যাও সামনে কি তরফ। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আমি অচেনা জায়গায় আছি, বের হবো কিভাবে? উনি আমাকে বললেন, হাম ইয়াহা ইন্তজার করেঙ্গে আপকে লিয়ে। আমি বললাম, যদি সকাল হয়ে যায়? তখন উনি বললেন, তো ফের আপ ইহি রেহতে হয়ে পুরে দিন নিকাল দিজে, শামকে ওয়াক্ত হাম আ যায়েঙ্গে। হাম আমি মাথা নাড়িয়ে বলি, হ্যাঁ ঠিক আছে, এইটা চিন্তা করে সামনে আমি দুই কদম দিলাম। পাথরের মধ্যে পানি যেটা নেমে যাচ্ছে আমার বাম দিক দিয়ে, কেবল এই বাম দিকে কোনো গাছপালা নেই। আমি নৌকা দেখলাম এই পানির উপরে ভেসে আছে, যেখানে মাত্র এক গোড়ালি সমান পানি হয়তো। আমি ওনাকে বললাম, আপনার নৌকা এখানে কিভাবে আসলো, এখানে পানি নেই। মাঝে বইটা তুলে নৌকায় রেখে আমাকে বললেন, বেটা যাহা তাক লেহরে পৌঁছ সকতে হ্যায় তাহা তাক ইয়ে নাও ভি যা সকতে হ্যায়, যাহা লেহরে নেহি নেই যা সকতা ওয়া মাঝি জরুর যা সকতে হ্যায়, আপ যাও ওয়াক্ত বহুত কাম হ্যায়। আমি হেঁটে এগিয়ে যাই প্রায় দেড় ফিট চওড়া ঝর্ণা, অন্ধকারে যা মনে হলো উপর থেকে পড়া পানি আকার দেখে সর্দারের লোক বলেছিল গড় গড় করে পাহাড়ের চূড়া। তো আমার ঘুরে তাকালাম, কান পেতে শোনার চেষ্টা করলাম গড় গড় করে কিনা, কিন্তু পানির শব্দ ছিল। এমন সময় মেঘের ডাকের কথা মাথায় আসে, আর মেঘ থেকেই পানি হয়, আর সেই পানি পাহাড়ের চূড়া থেকেই নিচে নামে। সেই হিসেবে আমি এখন পাহাড়ের সামনে, বয়ে যায় পানির ধারায় মানে আমি আমার সামনে ঝর্ণা, সেই পানি বইছে, কাছে গেলে মনে হবে পানি, এর মানে আমি মানে আমার সামনে আমি পানি তো দেখছি, ভেতরে গুহা, এর মানে এই পানির পেছনেই রাস্তা বা কিছু আছে। আমি হাত দিলাম ঝর্ণার পানিতে, কিন্তু অনেক ভারী মনে হলো আমার।
এক ধাক্কায় ঢুকে গেলাম ভেতরে, কিন্তু ধাপ করে পায়ের নিচের পাথর সরে গেল এবং মনে হলো পায়ের নিচ থেকে কিছু একটা সরে গেল। আমি খালি শূন্যে পানির মধ্যে পড়ে গেছি, কিন্তু আমি সাঁতার জানি। এর চেয়ে বড় কথা, আমি সাঁতার জানলেও পানি ভয় পাই। পাগলের মতো উঠলাম, পাড়ে উঠলাম। আমি একটু ঠিক হওয়ার পর বুঝলাম পানিতে পড়েছিলাম ঠিকই, কিন্তু আমি সেদিকে উঠিনি। ওই পানি আমাকে অপর পাশের আরেকটা জায়গায় নিয়ে এসেছে। আমি টের পেলাম আশপাশটা কেমন যেন জীবন্ত, জঙ্গল হলেও চাঁদের আলোতে ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। আল্লাহর কসম, আমি এত সুন্দর রূপ দেখিনি প্রকৃতির। ভেজা কাপড় চোপড়, কিন্তু আমার এসবের দিকে খেয়ালই ছিল না। একদিক দিয়ে আমি সেফ, এই সেফ যে আছি, সেফ যে মাঝে ওখানে আছে, আমি যেতে পারবো, তাই সমস্যা নেই। কিন্তু মনের মধ্যে একটা অশান্তি কাজ করছিল। আমি আসলে আমির সাহেবকে আটকে রেখে এসেছি একদম বেইমানের মতো, কিন্তু চাপতে দিইনি কথাগুলো আমার উপরে, আমার উপর, আমার মাথার উপরে এগুলো চড়ে বসলে আমি হয়তো বা ডিফারেন্ট অ্যাটিটিউড করব। কাপড় খুলে পানি সরালাম, নিজের জিনিসপত্র ঠিক করে নিলাম। জিনের সর্দারের লোক বলেছিল সর্দারের লোক এমনিতেই আমাকে খুঁজছে, তাই আমাকে বেশি কিছু করতে হবে না, টোপ দিতে হবে। আমার নজর গেল জঙ্গলের মধ্যে, জঙ্গলের মধ্যে থাকা একটা ভাঙাচোরা ঝুপড়ির দিকে। আমি সেরার কাছে গেলাম, আমি ভেতরে কিছু সময় কাটালাম, কিছু কাজ করলাম সেফটি পারপাস। আর আমি টের পাচ্ছিলাম যেন পুরো জঙ্গল কানাকানি করছে, ফিসফিস করছে। আমি স্পষ্ট টের পেলাম গাছগুলোর উপরে মুভমেন্ট হচ্ছে। আমি স্পষ্ট টের পেলাম দূর থেকে আমার দিকে কেউ কড়া দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি স্পষ্ট টের পেলাম চাঁদের আলো ধীরে ধীরে মেঘে ঢাকা পড়ছে। চাঁদের আলো ঢাকা পড়া মাত্রই ওরা হামলা দিবে। দূর থেকে আউ করে সেই কুকুরের ডাক, এমন সময় শরীর ঝাঁকি দিল আমার। আবারও সেই আগের মতো ঝলকানি আলোর, ঝলকানি কেটে যাওয়ার পর দেখতে পেলাম চারপাশ অন্ধকার। কানে হু হু করে কান্নার শব্দ আসছে, কে যেন কাঁদছে। আমার সামনেই কেউ বসে আছে পিঠ আমার দিকে দিয়ে। হ্যাঁ, সে কাঁদছে, কিন্তু কাপড়টা ভেজা মনে হলো আমার। আমার দিকে ঘুরল সে, আমি আমাকেই দেখছি স্পষ্ট অন্ধকারেও, যেন কীভাবে দেখতে পাচ্ছিলাম নিজেকে। আমার চোখ দিয়ে কালো তরল ঝরছে কান্নার মতো। হাতের তালু আমাকে দেখালো, তালুর মাঝে গর্ত, দুই হাতের তালুর মাঝেই গর্ত, কালো গর্ত হলেও পোকা কিলবিল করছে, হা করল, ঔ শব্দ করে দেখালো যে ওর জিভ পচে গেছে, মুখ থেকে পোকা পড়ছে, সাথে কালো পচা রক্ত পড়ছে। তেড়ে এলো সে আমার দিকে, আমার গলা চেপে ধরল। এরপর সাথে সাথে হুঁশ ফিরল আমার, হাত পা কাঁপছে। এদিকে চারদিক দিয়ে পশু পাখির ডাক ভেসে আসছে জোরে জোরে, অনেক রকমের শব্দ। আমি ধাঁধায় পড়ে যাচ্ছিলাম, উঠতে গেলাম, কিন্তু বাম হাঁটুর পুরনো সমস্যা মাথা চাড়া দিয়ে উঠল। হাঁটুর জয়েন্টে এক ধরনের ব্যথা, যা হাঁটতে গেলেও টের পাই। ব্যথাটা সহ্য করা যায় কিন্তু বিরক্তিকর। এদিকে চারপাশে শব্দ বাড়ছিল পশু পাখির ডাকের। আমি দেখলাম ধেয়ে আসছিল কয়েকজন আমার দিকে। আমি দৌড় দিয়ে ঢুকে গেলাম সেই ঝুপড়িতে, কিন্তু হাঁটুর ব্যথায় কোকিয়ে উঠে কুকিয়ে উঠছিলাম, থামাতে পারিনি। ওরা টের পেয়ে গেছিল, ঝুপড়ির উপর থাম করে এসে পড়ল ওরা এক একজন। ওরা ভেবেছিল আমাকে ওরা ধরে ফেলেছে, এবার আমার হাত পা ছিঁড়ে হয়তো উল্লাস করবে। বাস্তবে আমি এই ঝুপড়িতে ঢোকার পর ফাঁদ বানিয়েছিলাম, আমার সেফটি পারপাস বলেছিলাম। আমি জানি জিন কীভাবে চলাফেরা করে, যদি কেউ কোনোরূপ না ধরে তখন বাতাসকে বন্দি করা যায় ঠিকই, কিন্তু সবাই তো জানে না। ওরা ঝুপড়িতে ঢুকল, তো ঝুপড়িতে আছড়ে পড়ার পর ওরা এক এক করে উপরে উঠে দাঁড়ালো ভিন্ন ভিন্ন রূপ নিয়ে, মানে ম্যাটেরিয়ালে পরিণত হলো। আর এর আগ পর্যন্ত ওরা ছিল বাতাস, এখন ওরা বস্তুতে পরিণত। আমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ওরা করার শখ ওদের,
তাই ওর টেরই পাইনি আমি এখানে ফাঁদ পেতে রেখেছি। আমি দুজনের ছায়া দেখেছিলাম, একজনের চুল কোমর পর্যন্ত লম্বা, অন্যজনের হাত বেশি বড়। ওরা আমাকে দেখে নিজেরা হাসলো একবার, কিন্তু পরক্ষণেই টের পায় ওরা যে আমার ফাঁদে আটকা পড়ে গেছে। সাথে সাথে ওরা পালাবার চেষ্টা করলো, কিন্তু পিছলে আছড়ে পড়ল ওরা সবাই, এবং আছড়ে পড়ল তেলের উপর। বাস, বললাম না ওরা ভালো না, সেই জন্য জ্বালা পড়া শুরু হয়ে গেছে ওদের। আমি সবসময় আমার পকেটে প্লাস্টিক ব্যাগ রাখি ভাঁজ করে। আজ পানিতে পড়ে যাওয়ার সময় সেই ব্যাগ আমার পকেটে ছিল, কিন্তু আমি ঠিকই সেই ব্যাগে রেখেছিলাম ধুলো, যেই ধুলো সাত রকম জিনিস দিয়ে তৈরি। আমি বের করলাম ব্যাগটা, বের করলাম, এক একজনের দিকে ছিটিয়ে দিলাম ধুলাটা। বেহুশ হয়ে গেল চারজন, কিন্তু শেষের একজনকে আমি বেহুশ করি নাই। আমি বাইরে বেরিয়ে আসি, আমার কানে ভেসে ভেসে আসছিল একটা কথা, যেন কেউই কথা বলে, কথাটাকে বাতাস ভাসিয়ে দিয়েছে কথা বলার পর, যেন বাতাস সেই কথাটা আমার কাছেই নিয়ে আসলো। বারবার একই কথা, ইয়ে শের কা গুফা, একই কথা ভেসে আসছিল। আমি সেই বেহুশ চারজনকে টেনে বাইরে নিয়ে আসি। ম্যাটেরিয়াল হলেও ওজন কেমন এটা খেয়াল করা যায় না। আমি আমার কোমর বাঁধা রশিটা খুলে আশপাশের গাছের দিকে ছুঁড়ে মারতে থাকি, যাতে দড়িটা একটা ডালে আটকে যায়। সেই পঞ্চম ব্যক্তি যাকে আমি বেহুশ করিনি, সে আমাকে বলছিল, এই জঙ্গল শেরের, বাঘের, তুই পার পাবি না, তুই ভুল করছিস, এখনো সময় আছে, মাফ চা, মাফ চা। কিন্তু আমি মাফ চাইতে আসিনি, আমি আমার ডালে রশি আটকানোর সাথে সাথে এক একজনকে ফাঁসিতে পড়িয়ে দিই। সেই পঞ্চম এন্টিটি এটা দেখে অবাক হয়ে যায়, আমাকে বলে, এই কি করছিস তুই, এ কি করছিস। ওর কথার উত্তর না দিয়ে আমি খালি ফাঁসির দড়ি টানা শুরু করি। মাটি থেকে ভেসে উঠলো সেই দলি দড়ি, গলায় পড়ার পর এন্টিটি 1 2 3 4 বাস ছড়ে পড়ল। আমি সেই পঞ্চম এন্টিটির দিকে ইশারা দিয়ে বলি, দাঁড়া, আরও তিনটা আছে, এরপর তোর পালা। দ্বিতীয় জনের গলায় ফাঁস পড়াবার সময় আবার আমার চোখে ঝলকানির মতো আলো এসে লাগলো। আমি আমাকে খুঁজে পাই সেই বাড়িতে, সেই দিন সেই রাতে। আমি দেখেছিলাম আমি বসে আছি মাথা নিচু করে ফ্লোরে, বিছানার দিকে পিঠ লাগিয়ে, একটা কাপড় ঝুলছে। আমি উঠে দাঁড়ালাম, বিছানায় উঠলাম, গলায় ফাঁস লাগিয়ে আমি ঝুলে গেলাম। ফাঁসে ঝোলার আগে আমার শরীর ঝাঁকি দিচ্ছিল প্রচুর, শরীর কাঁপছিল আমার ভয়ে। ফাঁসে ঝোলার আগে আমার শরীর ঝাঁকি দিয়েছিল, প্রচণ্ড চাপ ছিল, অনবরত ঢোক গেলার চেষ্টা করছিলাম। নিজেকে ফাঁসে ঝুলতে দেখে সেই একই অনুভূতি, সেই একই চাপ আমি টের পাচ্ছিলাম। আমি দেখলাম ফাঁস ছিঁড়ে আমি পড়ে গেছি বিছানার উপর, কলিজা জোরে জোরে ডিপ ডিপ করছে, আমার হাতে পোকা কিলবিল করছে, সেই রকমের গোল পচা ঘা, চোখটা থেকে রক্ত বের হচ্ছে। সেই শুয়ে থাকা আমি দাঁড়িয়ে এই সব কিছু দেখতে থাকা আমার দিকে ইশারা করলো, ইশারা করে বুঝালো, তুই তুই তুই, কিন্তু কি কি বুঝাচ্ছিল আমাকে। ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো সব কিছু, আমার ঘোর কেটে গেল, কানে অনেক শব্দ পোকামাকড়ের। আমার সামনে গলায় ফাঁস পড়া আরেকজন ছিল, আমি তাকে ছেড়ে দিয়ে অপর দিকের দড়ি আবারও টেনে তুলি। এরপর সেই একইভাবে 1 2 3 4 5 ঝরে পড়ল সেও। এদিকে ঝুপড়িতে ঘর থেকে চিৎকার বেশে ভেসে আসতে লাগলো একটা মেয়ের কণ্ঠের। আমি পাত্তা না দিয়ে বললাম, আমাকে ফুয়ের গোকে দিয়ে দে, নইলে একজন বাঁচবি না যতক্ষণ আমি বেঁচে আছি। এটা বলে আমি তৃতীয় জনের গলায় ফাঁস লাগিয়ে দিলাম। অপর দিক দিয়ে দড়ি টানার সময় মনে হলো কে যেন আমার পেছন দিক দিয়ে দৌড় দিল, একটা মেয়ে হয়তো দৌড় দিল। আমি দড়ি টেনে ধরলাম, 1 2 3 4 5 চড়ে পড়ল তৃতীয় জন। আমি চতুর্থ জনের গলায় ফাঁস লাগিয়ে ঝুলানোর সময় এবার যেন কে যেন বলে উঠল, থাম, তোর এত বড় কলিজার পাটা, এই জঙ্গলে বাঘ থাকে, বাঘ, তোর মতো হাতির শিকার করার জন্য বাঘ আসছে, বাঘ। আমি ফাঁসি টেনে ধরে উত্তর দিলাম, যদি তুই বাঘ হস তো আমি হাতি, আয় শালা বাইরে আয়। আমাকে কে কাটে তা জানি না, কিন্তু তোকে আমি কাটবো না, ফুয়ের গো,
কসম আল্লাহর, যদি তোর গলায় ফাঁস না পড়াতে পারি তো জিন্দা বের হব এখান থেকে না, জিন্দা বের হব না এখান থেকে। আর আমি মরতে আসি নাই, মারতে আসছি, বের হয় বাঘের বাচ্চা। দেখি হাতটি এখানে বলতে বলতে ফাঁসি টেনে ধরি। চতুর্থজন ঝরে পড়ার পর এবার আমি ঝুপড়ির কাছে যাই ওকে মারার জন্য। তখন সে আমার সামনে হাত জোর করে বলছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য। ততক্ষণ আমি হিংস্র হয়ে গেছি, রক্ত মাথায় চেপে গেছে। আমি ফাঁসির দড়ি ওর গলায় আটকে ওকে টেনে নিয়ে যেতে লাগলাম। সে আমাকে বলেছিল ফুয়ের গো হলো সর্দারের বড় ছেলে, সর্দার তার ছেলেকে তো দিবে না, যত কিছুই হোক সে তার ছেলেকে দিবে না, তুই আমাকে ছেড়ে দে। আমি দড়ি ডালের দিকে ছুঁড়ে মারলাম, এবার একবারেই ডাল পায়ে ডাল পার হয়ে গেল। সে আমাকে বলছিল যে এ আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমার আপনদের কথা ভাব একবার ভাব। আমি ওর দিকে তাকাই, আমি একটাই কথা বলেছিলাম, আমার দোস্ত একটাই ছিল, একটাই। এরপর আমি দড়ি টেনে ধরি, এক দুই তিন চার পাঁচ, শেষ হয়ে সে ঝরে পড়ল। তখনই হুট করে সজোরে কেউ ধাক্কা দিল আমাকে, খুব জোরে। আমি মেয়েলি হাসি শুনতে পাচ্ছিলাম। আমি উঠে দাঁড়াতেই টের পেলাম আমার পেছনের দিকে কেউ তাকিয়ে আছে। তাকিয়ে দেখলাম একটা মেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে, ওড়নাটা পড়ে গেল, তাও সে যাচ্ছে। ওর পেছনে তিনজন লোক, যেই মেয়েটা খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছিল সে ছিল নূরজাহান। এইবার আর একটাও বাজবে না আমার হাতে। ছুটতে শুরু করলাম পাগলের মতো। আমার শক্তি, আমার জিদ, আমার রাগ, এটাই আমার ক্ষমতা অ্যাম্প্লিফাই করে, এটাই আমাকে শক্তি দেয়। জমজমের পানি আমার শরীরে ছিল, সামনে কুয়াশা। আমি শুধু দৌড় দিলাম নূরজাহানকে, আমাকে ধরতে হবে। আমি জানি সে নূরজাহান না, কিন্তু আমি দেখলাম সামনে কেউ নেই। এমন সময় পেছন থেকে মেয়ের কান্না আর পুরুষের পৈশাচিক হাসির শব্দ এসছে। আমার হাতে যদি দা থাকতো তাহলে কি হতো আমি নিজেই জানি না। শব্দের দিকে দৌড়ালাম, কাছে যেতেই সেই ঝুপড়ির কাছ থেকে শব্দ আসছে টের পেলাম, কিন্তু আগে নিজে ভুক ভরে নিঃশ্বাস নিয়েছিলাম। ঝুপড়ির বাইরে মাটিতে শুয়ে আছে একটা মেয়ে, আমার দিকে ঘুরে তাকালো। সে মিষ্টি হাসি দিয়ে বলল, এই চশমাওয়ালা প্রফেসর, মিস করিস না আমাকে? দেখ আজ এই বনে তুই আর আমি একা, নিবি নাকি একটু মজা? বলে সে আমার দিকে ঘুরল, দুই কনুই দিয়ে মাটিতে ভর দেয়া, দুই পা আমার দিকে। ওরে আমার জান, আয় না, কেউ দেখবে না। আমি পকেট থেকে তেল বের করে ছুঁড়ে মারলাম, অ্যাসিড যেভাবে পড়ায় সেভাবে পড়ছিল ওর চেহারা। আমি দেখছিলাম গলে পড়তে চেহারাটা ওর। আমি ওর কাছে যাই, তেল আমার ডান হাতে নিয়ে বাম হাতে ওর চুল ধরে আমি জিজ্ঞেস করলাম, ফুয়ের গো কোথায়? সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল, হয়তো সে অবাক হয়ে গেছে। সে আশাই করেনি আমি তার ছলনায় পা দেব না, এটা সে আশাই করেনি। আমি ওর চুল ধরে আরেকটু তেল দিতেই বিকট চিৎকার করে মরে উঠল সে, যার জন্য আমি নিজেই হতচকিত হয়ে গেছিলাম। সাথে সাথে কুড়িয়ে তুলি একটা গাছের ডাল, অনবরত বলছিলাম গড় গড় করে পাহাড়ের চূড়া, হ্যাঁ পাহাড় কি দেখ, পাহাড় যদি পাড়া দেয় তাহলে পিষে মিলিয়ে যাবি, বল ফুয়ের গো কোথায়, বল আমাকে। বলতে বলতে আমি নিজেই ক্লান্ত হয়ে গেছিলাম। আমি ঝুপড়ির মধ্যে একটা বক্স রেখেছিলাম, সেই কাঠের বাক্স যেটাই ছিল এই সর্দারনির লোক যাকে প্রথমে ফাঁস দিয়ে মেরেছে। আমি বক্সটা নিয়ে আসি, মাটিতে রাখি সর্দারনির সামনে, হাতে থাকা লাঠি দিয়ে ওকে ইশারা দিয়ে ঢোকার দিই ঢোকার জন্য। সে ঢোকেনি, কিন্তু আমি তাকে বন্দি করে ফেলি বক্সে। বক্সটা হাতে নিয়ে আমি তাকে বলেছিলাম, হয় তোর ছেলে ফুয়ের গো মরবে, না হলে ফুয়ের গো তো মরবেই, তুইও মরবি। আমি বক্স হাতে নিয়ে চারপাশে তাকালাম, অনেক অনেক চোখ জল জল করছে। আমি ওদেরকে দেখে শুধু হাসি এবং হেসেই গেলাম, এগিয়ে এলাম যেদিকে দিয়ে এসছি সেদিকে। এই জিন সর্দারনিকে নিয়ে এই সর্দারনির এলাকা থেকে বের হওয়ার জন্য আমি বের হচ্ছি। আমি টর্চার করে ইনফরমেশন বের করার সব বন্দোবস্ত করে রেখেছি, এবার পালা সর্দারনির। ধন্যবাদ জাহিদ ভাই আপনার ঘটনার জন্য। আমি যতই আপনার ঘটনা পড়ছি ততই আমি অ্যামেজড হচ্ছি। একটা মানুষ, আমি কত ঘটনা শেয়ার করেছি, আসলে কম করে হলেও তো হাজার খানেক ঘটনা শেয়ার করেছি সবার কাছে।
এবং আমি আমি বলবো যে ঘটনা শেয়ার করতে যে ঘটনা শুনে আমি এগুলা কিছু শুনি নাই আমার জীবনে, এবং আপনি আসলে একটা অসাধারণ মানুষ জাহিদ ভাই, এবং আমি আপনার আমি আপনার আসলে সত্যি কথা নেক্সট পার্টটাও শোনার জন্য এবং নিজে আপনারা সবাইকে শোনানোর জন্য আমি খুবই অপেক্ষমান, আসলে অপেক্ষার পালা বাড়ছে আমার এখন। এবং এটা সম্ভব না জাহিদ ভাই একদিনে সব কিছু বলা, এটা লেখার জন্য মানসিক শক্তিরও দরকার হয়। একটা মানুষ তার নিজের খারাপ দিক প্রকাশ করছে, এটা চাইলেই আপনারা হুটহাট করে লিখতে পারবেন না, এটা চাইলেই হুটহাট করে আপনারা বলতে পারবেন না। একটা সহজ একটা মানুষ সহজেই আপনাকে নিয়ে আসবে না তার খারাপ দিকে। তো খারাপ দিক যখন তিনি আমাকে বলছেন, তিনি আমাকে এটা রিকোয়েস্ট করেছেন যে আমি এইভাবেই বলবো, আপনাদের এইভাবেই শুনতে হবে, তাহলে আমাকেও আসলে সেভাবেই বলতে হবে যেভাবে তিনি আমাকে দিচ্ছেন। তো আশা করছি আপনাদের আজকের এই ঘটনাটা পছন্দ হওয়ারই কথা, কারণ উনি যেসব ঘটনা শেয়ার করেন তা আসলে অপছন্দের বাইরে হতে পারে না যদি এক্সেপশনালি কেউ বিশ্বাস না করে। তবে এই এই জিনিসটা সম্পূর্ণ আমরা আমাদের লিসনারদের হাতে দিয়েছি, কারণ একটা মানুষ আল্লাহর কসম বলে এর ধরনের কথা বলবে না। এবং যতটুকু আমি তাকে চিনি লাস্ট আড়াই বছর তিন বছর যাবৎ, তাকে আমি একটু ডিফারেন্ট ওয়েতেই চিনি। তো যাই হোক, হোয়াট এভার, আমি জাহিদ ভাইকে অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকবার জন্য, আমাদেরকে বড় বড় ঘটনা শেয়ার করার জন্য, তার নিজের ডার্ক সাইড শেয়ার করছেন, আরও কত নাম করা ঘটনা তিনি আমাদেরকে শেয়ার করেছেন। লাখ পাঁচ লাখ ছয় লাখ ভিউ হয়ে গেছে সেসব এপিসোডের। তো আমি জাহিদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং প্রত্যেকটা লিসনারদেরকে ধন্যবাদ জানাই যারা দূর দূরান্ত থেকে ঢাকার ভেতর থেকে শুনছেন, ঢাকা থেকে শুনছেন, ঢাকার বাইরে থেকে শুনছেন, বাংলাদেশের বিভিন্ন বাইরে থেকে বিভিন্ন অঞ্চল বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশ থেকে শুনছেন, বিভিন্ন ওয়েতে উপায়ে শুনছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ 154 এপিসোড আপনাদের সবার সাথে দেখা হবে। আমি ডক্টর আলিফ আপনাদের কাছ থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমি আমার নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত আছে আমি যেন চেষ্টা করব আপনাদেরকে কিছু ভালো ভালো মুহূর্ত ভালো ভালো এপিসোড দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আসছি, আসসালামু আলাইকুম। পর্দার ওপার, মাঝি বলেছিল এপারে মানুষ নয় আদমখোর থাকে, আদমখোর। আসছে অতিজ্ঞতার নতুন বই ওপারের মাঝি।